হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। ভাই আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, সবাইকে আজকের আমাদের এই এইচএসসি রিভিশন এবং অ্যাডমিশন ক্লাসের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের P12 লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সবার আসলে আমরা কাঙ্ক্ষিত বেশ আন্তরিক ভাবে হচ্ছে দুঃখিত, আমাদের আজকে একটু টেকনিক্যাল গ্লিচের কারণে হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করতে একটু মিনিট দশেকের মতো দেরি হয়ে গেছে। আশা করি সবাই এরই মধ্যে জয়েন করে ফেলছেন। ওকে, সো আমরা আর খুব বেশি কথা বাড়াবো না, যেহেতু অলরেডি আমাদের সময় কিছুটা চলে গিয়েছে। তো আমি মোহাম্মদ ইয়াসিন মিয়া, আমি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং IEEE ডিপার্টমেন্ট থেকে রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো আপনাদের মূল ক্লাসটা আজকে আমি নিব। আমাদের সাথে Q&A সেশনে থাকবেন হচ্ছে নিয়াজ ভাইয়া। হ্যাঁ নিয়াজ ভাইয়া আপনাদের Q&A সেশনে থাকবেন। তো একটা কথা একটু মনে রাখবো আমরা, Q&A সেকশনটাতে শুধুমাত্র আমরা টপিক রিলেটেড কোয়েশ্চেন গুলো করবো। হ্যাঁ, শুধুমাত্র টপিক রিলেটেড কোয়েশ্চেন গুলো করবো, আর এর বাইরে যদি আমাদের অন্য কোনো জানাশোনা থাকে বা আমাদের যদি অন্য কোনো কিছু জানতে চাওয়া হয় তাহলে সেটা দয়া করে হচ্ছে চ্যাট বক্সে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, অথবা হচ্ছে আপনারা ব্রাঞ্চে সরাসরি হটলাইনে ফোন করে হচ্ছে এসব ব্যাপারে একটু জেনে নেবেন কাইন্ডলি, মানে আপনার উদ্ভাস সম্পর্কিত যদি কোনো বিষয়ে জানতে চাওয়ার থাকে বা অন্য যে কোনো কিছু জানতে চাওয়ার থাকে। আচ্ছা, কিছু কথা আর একটু বলে নেই, সেটা হচ্ছে সচরাচর আমি আমার ভিডিও মানে ফেস ভিডিও অন করে ক্লাস নেই না, তবে আজকে আমাদের যে লেকচারটা আজকে আমরা পড়বো হচ্ছে ম্যাগনেটিজম, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, আর সাথে আরেকটা চ্যাপ্টার আছে তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ। তো এই চ্যাপ্টারটাতে বিশেষ করে ম্যাগনেটিজম পড়তে গেলে প্রায়ই আমাদের ডিরেকশন নিয়ে বা ক্রস করা, হ্যাঁ বিভিন্ন ভেক্টরের ডিরেকশন নিয়ে কথা বলতে হয়, যেটার জন্য আসলে একটু আমাদের আসলে ফেস ক্যামেরাটার একটু দরকার আছে। আমি মাঝে মধ্যে কিছু মার্কার দিয়ে আপনাদেরকে ডিরেকশন দেখানোর চেষ্টা করব। সো একটু সেজন্য হচ্ছে একটু দেখবেন আর কি, আর যখন আপনার মনে হবে যে ফেস ক্যামেরাটা দরকার নাই তখন আপনারা নিজেরা সেটা হচ্ছে যে মিনিমাইজ করে রাখতে পারবেন, মানে ল্যাপটপে বা হচ্ছে মোবাইলে ওরকম অপশন থাকে। আচ্ছা, তো যাই হোক, তো আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে একটু বলে নেই, সেটা হচ্ছে আজকের ক্লাসটা যদিও আমাদের একটু দেরি হয়েছে তারপরে একটু বলে নেই, সেটা হচ্ছে আজকের ক্লাসটা একটু লেংদি হবে, মানে বোঝা যাচ্ছে কেন লেট হয়েছে, আসলে আগের ক্লাসটা শেষ হতে একটু দেরি হয়ে যাচ্ছিল। তো আজকে যেহেতু দুটো চ্যাপ্টার সে কারণে আমাদের একটু সময় লাগবে, হয়তো 2 ঘন্টা সময়ের নির্ধারিত যে সময় তার চেয়ে আমাদের একটু বেশি সময় লাগবে, আমাদের মোটামুটি 2 ঘন্টা 15 থেকে 20 মিনিট সময় লাগবে। সো আমরা মানসিকভাবে সেই প্রিপারেশনটা নিয়ে রাখি। আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের মূল আলোচনা মানে লেকচারের বেশিরভাগ আলোচনাই আসলে থাকবে হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া চুম্বকত্ব নিয়ে, আর চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহটা অপেক্ষাকৃত বেশ ছোট চ্যাপ্টার, সেটা আমরা একদম শেষের দিকে 3-4টা টপিক আছে সেটা আমরা দেখে নিব। ওকে, আর মোটামুটি আমাদের বেসিক কথাবার্তা বলে ফেলছি, আর কথা বাড়াবো না, সো সবাই আমরা শুরু করি তাহলে। ওকে, আচ্ছা, আপনাদের যে সকল কোয়েশ্চেন থাকবে আমি আসলে চেষ্টা করবো আপনাদের কোনো রকম কোয়েশ্চেন যেন না অ্যারাইজ করে, আমি যত রকম কোয়েশ্চেন হতে পারে সেটা আপনাদেরকে বলে দিব, তারপরেও যদি আপনাদের কোয়েশ্চেন থেকে থাকে সেটা আপনারা অবশ্যই হচ্ছে Q&A সেকশনে করবেন, অন্য কোথাও করবেন না। আর মাঝে মধ্যে আপনাদের থেকে আমি কোনো কিছু জানতে চাইতে পারি বা আপনাদেরকে ক্যালকুলেশন করতে বলতে পারি সেটা আপনারা চ্যাট বক্সে জানাবেন আমাকে। আচ্ছা, ওকে, সো আমরা তাহলে হচ্ছে শুরু করি। তো আমাদের প্রথমেই যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের বায়োট স্যাভার্ট ল। হ্যাঁ, যে আমাদের কোন একটা তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন কি হয়, সেই তারের চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। যেমন মনে করেন এই যে তার, এই তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তখন এই তারের চারপাশের বিভিন্ন পয়েন্ট কি হবে, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এবং চুম্বক ক্ষেত্র সবসময় মনে রাখবেন তারকে ঘিরে চারপাশে তৈরি হয়। হ্যাঁ, সামনে আমরা এই ব্যাপারে একটু ডিটেইলড দেখব। যেমন মনে করেন আপনাকে বলা হলো পি পয়েন্টে চুম্বক ক্ষেত্র কত বের করতে, এখন সেই পি পয়েন্টে চুম্বক ক্ষেত্রটা কত হবে সেটা করার জন্য আমরা কি করব, ছোট্ট একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ডিএল কেটে নিলাম ওই তারের মধ্যকার, সেই ডিএল এর মধ্যবিন্দু থেকে আমরা যে পয়েন্টে চুম্বক ক্ষেত্র বের করব সেটাকে কানেক্ট করলাম, সংযুক্ত করলাম, যার কারণে যেটা পেলাম সেটা হচ্ছে কি ভেক্টর, আর ভেক্টর। ওকে, সো এই যে ডিএল ভেক্টর এবং আর ভেক্টরকে ক্রস করলেই আমরা পেয়ে যাব আমাদের কি ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড বি। এই ক্ষেত্রে আমাদের জানা আছে ফর্মুলাটা, সেটা হচ্ছে এই যে ডিবির ফর্মুলাটা হচ্ছে μ0/4πIdl sin θ/r² এখানে থিটার যে পরিচয়টা মনে রাখবো, থিটাটা হচ্ছে কার কার মধ্যবর্তী অ্যাঙ্গেল, থিটাটা হচ্ছে ডিএল ভেক্টর এবং হচ্ছে আর ভেক্টরের মধ্যকার অ্যাঙ্গেল। এখানে ডিএল ভেক্টরটা কোনটা হবে মনে রাখবো, ডিএল ভেক্টর নর্মালি আমাদের মনে রাখি সেটা হচ্ছে পজিটিভ চার্জ যেই বরাবর ফ্লো করে, পজিটিভ চার্জ যে বরাবর গতিশীল সেটাকে আমরা বলি ডিএল ভেক্টরের দিক।
মানে যে দৈর্ঘ্য বরাবর পজিটিভ চার্জ গতিশীল। তো সচরাচর এটা সাধারণত কোন বরাবর হয়? তড়িৎ প্রবাহ বরাবর হয়, কারণ তড়িৎ প্রবাহ যেদিকে হয় পজিটিভ চার্জও সেদিকে মুভ করে, এ কারণে ডিএল ভেক্টরের ডিরেকশন আমরা সেদিকে ধরে নেই। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার যেটা সেটা আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে মিউ নট। হ্যাঁ, যে মিউ নট, এই মিউ নট এর ভ্যালুটা কত মনে রাখবো? মিউ নটটা হচ্ছে আমাদের চৌম্বক প্রবেশ্যতা, যার ভ্যালুটা হচ্ছে 4π × 10⁻¹⁷ টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স 1। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের ম্যাগনেটিক। আমাদের এখানে যে ছোট ছোট অংশ, যে আমরা ডিএল গুলো করলে যে ডিবিটা পাবো, সেটাকে কমপ্লিট পুরো তারের জন্য ইন্টিগ্রেশন করলে আমরা কমপ্লিট পুরো তারের জন্য কি পাবো? ম্যাগনেটিক ফিল্ডটা পাবো। সেটাকেই হচ্ছে আমরা যদি ভেক্টর ফরম্যাটে দেখাই তখন সেটা আসে মিউ নট বাই 4π ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। এখানে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের বি ভেক্টরের, তার মানে হচ্ছে ডিরেকশন পেতে হলে আমাদেরকে অবশ্যই কাকে পেতে হবে? ডিএল কে আর এর সাথে কি করা লাগবে? ক্রস করা লাগবে, তাহলেই আমরা বি এর ডিরেকশনটা পেয়ে যাব। ওকে, এবার আমরা হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে এই বায়োট সেভার্ট ল ইউজ করে আমরা হচ্ছে অসীম দৈর্ঘ্যের একটি তড়িৎবাহী সরল তারের চুম্বক ক্ষেত্র কি করে নির্ধারণ করতে হয়। যেমন মনে করেন এটা একটা অসীম দৈর্ঘ্যের তার, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত? আই। এখন আমরা মনে করেন পি পয়েন্টে চুম্বক ক্ষেত্র কত জানতে চাচ্ছি, সেই পি পয়েন্টটা তার থেকে কতটুকু দূরে অবস্থিত, লম্বালম্বি এ দূরত্বে অবস্থিত। তখন এই যে পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রটা সেটা হবে মিউ নট আই বাই 2π a। ওকে, আচ্ছা, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে এইটা। ওকে, এখন আপনার কাছে প্রথমেই মাথায় আসতে পারে যে ভাইয়া এক্ষেত্রে আমাদের যে অসীম দৈর্ঘ্য কথাটা বলতেছেন, এই অসীম দৈর্ঘ্য কথাটার মানে কি? কখন অসীম দৈর্ঘ্য হবে? একটা তার অসীম দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝবো? এক্ষেত্রে একটা কথা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তারের দৈর্ঘ্য। হ্যাঁ, তারের দৈর্ঘ্য যখন হচ্ছে এর চাইতে, যে আমাদের যে ডিস্টেন্সটা আছে এ, মানে যে বিন্দুটা আমরা নিচ্ছি সেই বিন্দুর দূরত্বের চেয়ে যখন অনেক অনেক বড় হয় তখন সেটাকে আমরা অসীম বলে বিবেচনা করা যায়। তখন তারটাকে কি করা যায়? অসীম বলে বিবেচনা করা যায়। অর্থাৎ এক্ষেত্রে দেখেন, খেয়াল করে এই যে দৈর্ঘ্যটা, তারের দৈর্ঘ্যটা অনেক বড়, তার তুলনায় কিন্তু এটা খুব ছোট। নর্মালি তারের দৈর্ঘ্য থাকে মিটার রেঞ্জে, আর এই যে দূরত্বটা এ, এটা থাকে মিলিমিটার রেঞ্জে। মানে এই ক্ষেত্রে হচ্ছে আমরা অসীমের সূত্রটা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবো। তার মানে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা সবচেয়ে ভালো অ্যাপ্লিকেবল হবে কোথায়? যখন কোনো একটা তারের আমরা খুব কাছের পয়েন্টে হচ্ছে নিব তখন। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে এই ব্যাপারটা একটু মাথায় রাখবো। এখন আসেন ডিরেকশন, ডিরেকশনটা কেমন হবে? তো এক্ষেত্রে একটা কথা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এই যে কোনো একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন তারের চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। মানে এই যে চুম্বক ক্ষেত্রগুলো সৃষ্টি হয় এভাবে, এরকম করে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। হ্যাঁ, তো এই ব্যাপারটার আমাদের একটা ছবি আছে। হ্যাঁ, ছবিটার দিকে আমরা তাকালেই হচ্ছে বুঝতে পারবো এখানে। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে একটু দেখি, আপনারা সবাই একটু খেয়াল করবেন। আচ্ছা, ওকে, সো আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন। ওকে, সো এখানে একটু জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যেটা বলতেছিলাম, যে মনে করেন সাপোজ আমাদের হচ্ছে এই যে একটা তার আছে, এখন এই তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে কি হবে জানেন? এই তারের চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, চারপাশে বৃত্তাকারে চারপাশে বিভিন্ন পয়েন্টে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। অনেকটা এরকম যে এই তারের মধ্যে অনেকগুলো আপনি চুড়ি পরাই দিলেন, তাহলে এই চুড়িগুলো কিভাবে থাকবে? যে এই তারের চারপাশ ঘিরে থাকবে না, সেরকম ভাবে আমাদের চুম্বক ক্ষেত্রগুলো এরকম চারপাশ ঘিরে থাকবে। এখন তাহলে আমরা বিভিন্ন ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কিভাবে বের করব? ডিরেকশনটা বের করা খুবই সহজ। কি করতে হবে আপনাকে? আপনাকে যেদিক বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে, ভালো করে খেয়াল রাখবেন, যেদিক বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, মনে করেন ধরে নিচ্ছি উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে যেদিক বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে সেদিক বরাবর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, সেদিক বরাবর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিবেন। ওকে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দেওয়ার পরে এখন খেয়াল করেন, মনে করেন এই যে আপনার ল্যাপটপে এই যে স্ক্রিনটার মধ্যে এই যে আমাদের ডিরেকশনটা দেওয়া আছে, তাহলে এই বরাবর উপরের দিকে যাচ্ছে। আপনি যখন ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা দিবেন, বাকি চার আঙ্গুল ল্যাপটপটাকে কোন দিকে আঘাত করে বলেন তো? কোন দিকে আঘাত করে? ভেতরের দিকে। কোন দিকে আঘাত করতেছে দেখতেছেন? ভেতরের দিকে, যে ভিতরের দিকে হিট করে না, ভেতরের দিকে আঘাত করে। এই কথাটা বুঝায় যখন উপরের দিকে তড়িৎ প্রবাহিত হয় তখন এর এই পাশে যত পয়েন্ট আছে সব পয়েন্টে কোন দিকে হবে চুম্বক ক্ষেত্রটা? ভেতরের দিকে, মানে ল্যাপটপের দিকে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে।
কথাটা বুঝতে পারছি কি বলছি? এই যে খেয়াল করেন, এই যে মনে করেন হচ্ছে আমাদের এখানটাতে যদি আমরা দেখি, আমাদের কি হচ্ছে কারেন্ট হচ্ছে ফ্লো করতেছে কোন দিকে, এই যে উপরের দিকে, আমার স্ক্রিনের দিকে তাকান, উপরের দিকে যাচ্ছে কারেন্টটা। তখন আপনি যদি এটাকে ঘুরায় ধরেন, তখন এই যে ডান পাশে কি বলছে এটা এইদিকে কি পাবেন, ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড, ভেতরের দিকে। কিন্তু খেয়াল করে দেখেন যে আপনি এই যে যেদিকে উপরের দিকে ধরছিলেন, আপনি যখন ঘুরে এসে এভাবে করে যাবেন, তখন কিন্তু এবার আপনার বাকি যে চার আঙ্গুল এটা কোন দিকে মুখ করে আছে বলেন তো? এবার মুখ করে আছে আপনার দিকে, মানে ল্যাপটপ থেকে বের হচ্ছে, ল্যাপটপ থেকে বের হচ্ছে। তার মানে হচ্ছে এই যে লেফট সাইডের যে পয়েন্ট গুলো আছে, হ্যাঁ, আমাদের এই তারের রাইট সাইডের পয়েন্ট গুলোতে সব হচ্ছে ক্রস ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু মানে আমাদের যে লেফট সাইডে মানে বাম সাইডের যে পয়েন্ট গুলো থাকবে, এই যে আমাদের যে আঙ্গুলটা দেখা যাচ্ছে দেখছেন, এই আঙ্গুলটা কোন দিকে মুখ করতে আছে, আমাদের দিকে, মানে ল্যাপটপ থেকে বের হয়ে মানে বাইরের দিকে বের হয়ে আসতেছে। তাই এই দিককার যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলোতে ম্যাগনেটিক ফিল্ড হবে কেমন, ডট, এই পয়েন্ট গুলোতে হবে ডট। সবাই আশা করি আমাদের এই ছবিটার দিকে তাকায় আমরা আশা করি বুঝতে পারতেছি। হ্যাঁ, সবাই একটু আমাকে জানান চ্যাটে যে আপনারা বুঝতে পারতেছেন কিনা। ওকে, আচ্ছা, অনেকে বলতেছেন ভাই আপনার স্ক্রিনটা বড় করলে ভালো হয়। আসলে আপনি নিজে আপনার স্ক্রিনটা বড় করতে পারবেন, হ্যাঁ, মানে এইটা আসলে সবকিছু আপনাদের কাছে, আপনারা নিজেরা স্ক্রিন ছোট বড় করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো অনেকেই হচ্ছে জানাইতেছেন যে আমরা ভালো মতো বুঝতে পারতেছি। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার সেম ব্যাপারটা দেখেন, আমাদের যখন চুম্বক, এবার কারেন্টের ডিরেকশন কোন দিকে, বিপরীত দিকে, তার মানে কমন সেন্স কি বলে, কারেন্টের ডিরেকশন যদি বিপরীত দিকে হয়, আগে ডান সাইডের পয়েন্ট গুলো ছিল ক্রস, তাহলে এখন ডান সাইডের পয়েন্ট গুলো হবে কি, ডট। এই যে ডান সাইডের যত পয়েন্ট আছে সব জায়গায় হবে ডট, বুঝতে পারতেছি? আর বাম সাইডের যত পয়েন্ট আছে এখন এগুলো সব হবে কি, ক্রস। ক্লিয়ার? তারপরে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই ক্ষেত্রে সব সময় এই যে আমাদের চুম্বক ক্ষেত্র, মানে যে কারেন্টের ডিরেকশন উপর ডিপেন্ড করে চুম্বক ক্ষেত্র এভাবে করে নির্ধারণ করতে হয়। ওকে, এই ব্যাপারটা আমাদের প্রায়ই লাগবে, বিশেষ করে আমরা পরবর্তীতে যে অঙ্কগুলো দেখবো সেগুলোতেও লাগবে। খেয়াল করেন কি দেওয়া হয়েছে এখানে, যেটা বলা হয়েছে সেটা হয়েছে যে আপনাকে পাশাপাশি দুইটা তার রাখা আছে, দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা তার রাখা আছে, একটাতে কারেন্ট যাচ্ছে আই ওয়ান আর একটাতে কারেন্ট যাচ্ছে আই টু, দুইটা একই দিকে যাচ্ছে। এখন আপনার কাছে জানতে চাচ্ছি, তাহলে বলেন তো কি হবে, বলেন তো, এই যে আমাদের আই ওয়ান এই প্রথম কারেন্টের জন্য, মানে প্রথম তারের জন্য এখানে চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, ক্লিয়ার? এর চারপাশে একটা কি তৈরি হবে, চুম্বক ক্ষেত্র তৈরি হবে, এরকম করে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে এর চারপাশে, যেটাকে নাম দিলাম মনে করেন বি ওয়ান। একই রকম ভাবে বলেন তো এই যে আই টু এর জন্য, হ্যাঁ, আই টু দ্বিতীয় আমাদের যে তারটা আছে সেই তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করার কারণে সেই তারের চারপাশেও একটা কি তৈরি হবে, সেই তারের চারপাশেও একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, যেটাকে নাম দিলাম মনে করেন হচ্ছে, সাপোজ আমরা বলতেছি হচ্ছে বি টু। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এখন আমরা জানতে চাই এই যে বিভিন্ন সেগমেন্ট হলো, তিনটা সেগমেন্ট খেয়াল করে দেখবেন, এটা মনে করেন আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের সেগমেন্ট ওয়ান, এটা হচ্ছে সেগমেন্ট টু, এটা হচ্ছে সেগমেন্ট থ্রি। হ্যাঁ, সেগমেন্ট বলতে আমরা কি বুঝাচ্ছি, মনে করেন এই যে এই প্রথম তারের বাম পাশের এই যে রিজিয়নটা, এই এলাকাটা এক নাম্বার এলাকা, দুই তারের মাঝখানের এলাকা, তিন নাম্বার এলাকাটা হচ্ছে কি, দ্বিতীয় তারের ডান পাশের এলাকা। ওকে, এই এক একটা এলাকায় কোন এলাকায় চুম্বক ক্ষেত্রের মান কেমন হবে, এটাই হচ্ছে আমাদের এখন টার্গেট বের করা। আপনাকে এটাই বের করতে বলছে যে দুইটা তারের চুম্বক, দুইটা তারের মধ্য দিয়ে হচ্ছে কারেন্ট যাচ্ছে, কোন এলাকায় কেমন চুম্বক ক্ষেত্র অনুভূত হবে। এখন খেয়াল করি আমরা, এক এক করে খেয়াল করবেন, সেটা হচ্ছে প্রথম যে আমাদের তারটা দিয়ে যাচ্ছে, দেখতেছেন এটা কোন দিক দিয়ে যাচ্ছে, উপরের দিকে, এবং চিহ্নটা এভাবে দিছি না দেখছেন, কারণ আপনি যদি ওই যে হাত দিয়ে এভাবে ধরেন, এভাবে ধরলে কোন দিকে যাবে, ডান পাশে সব পয়েন্টে ক্রস। তার মানে এই যে প্রথম যে আমাদের কারেন্টটা ফ্লো হচ্ছে, সেই প্রথম কারেন্টের জন্য আমাদের এই প্রথম তারের ডান পাশের যত পয়েন্ট আছে সব পয়েন্টে বি ওয়ানটা কেমন আসবে, ক্রস, এখানেও ক্রস, তারপরে মনে করেন এই যে তিন নাম্বার রিজিয়নও কেমন আসবে, ক্রস আসবে। এটা কার জন্য লিখছি বলেন তো, এটা লিখছি হচ্ছে প্রথম তারের কারেন্টের জন্য। এবার খেয়াল করি, তাহলে বলেন তো ডান পাশের সবগুলো ক্রস হলে এই যে বাম পাশের সব পয়েন্টে কি হবে, ডট হবে। প্রথম ডিরেকশনটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, এটা কার জন্য বসাইছি, প্রথম তারের কারেন্টের জন্য। এবার খেয়াল করি আমরা দ্বিতীয় তারের কারেন্টে আসি, এবার আসবো আমরা দ্বিতীয় তারের কারেন্টে।
দ্বিতীয় তারের কারেন্টটা যখন ফ্লো করতেছে সেটাও কিন্তু কোন দিকে? উপরের দিকে। তাহলে তার জন্য ডান পাশের সব পয়েন্টে ক্রস, বাম পাশের সব পয়েন্টে ডট। কিন্তু এই যে তারটা আছে আমাদের দ্বিতীয় তার, হ্যাঁ এই যে দ্বিতীয় তার, তারের ডান পাশের সব পয়েন্টে ক্রস আর বাম পাশের সব পয়েন্টে ডট। তাহলে খেয়াল করি আমরা, এক্ষেত্রে যদি খেয়াল করেন এইখানে আসবে বি টুটা কেমন ক্রস, এপাশে যত যাবেন বি টু ক্রস, আর এই বামে যত আসবেন তত আমাদের বি টুটা হচ্ছে কেমন ডট ডট। সবাই আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছি। ওকে ভাইয়া, তাহলে দেখলাম আমরা এখন তিনটা রিজিয়ন পাইছি। এক নাম্বার রিজিয়নটাতে খেয়াল করেন, এক নাম্বার রিজিয়নটাতে বি ওয়ানটা ডট, ডট মানে কি ল্যাপটপ থেকে বাইরের দিকে, বি টুটাও ডট ল্যাপটপ থেকে বাইরের দিকে। তাহলে বলেন তো বি ওয়ান বি টু দুটাই কোন দিকে? একই দিকে না, দুইটাই ল্যাপটপ থেকে বাইরের দিকে। তার মানে এই যে এক নাম্বার রিজিয়নে যদি আপনি কোনো পয়েন্টে চুম্বক ক্ষেত্র বের করতে চান, তাহলে এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র, মোট লব্ধি চুম্বক ক্ষেত্র, রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড কি হবে? দুইজনের জন্য আলাদা আলাদা করে চিন্তা করেন, বি ওয়ান বি টু যেহেতু ভেক্টর এ কারণে আমাদেরকে লব্ধি নিতে হবে। তাহলে এই যে লব্ধিটা যদি আমরা নেই, হ্যাঁ অনেকেই আমাদের চ্যাট বক্সে জানাই দিচ্ছেন, তাহলে যে বি ওয়ান বি টু কোন দিকে? একই দিকে। তাহলে বলেন তো এই ক্ষেত্রে নেট যদি আমরা বলি, নেট রেজাল্ট যেটা আমাদের লব্ধি চুম্বক ক্ষেত্র, সেই লব্ধি চুম্বক ক্ষেত্রটা কি হবে? একই দিকে, যেহেতু বি ওয়ান প্লাস বি টু। এবং এই যে লব্ধি চুম্বক ক্ষেত্রটা সেটাও তাহলে কোন দিকে আসবে? ডট, উপরের দিকেই আসবে। সবাই আশা করি বুঝতে পারতেছি। এটা গেল আমাদের এক নাম্বার রিজিয়ন। এবার আসেন দুই নাম্বার রিজিয়নে। দুই নাম্বার রিজিয়নে খেয়াল করলে দেখবেন সেটা হচ্ছে, এক্ষেত্রে দেখতেছি এই দুই নাম্বার মানে তারের মাঝখানের যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোতে বি ওয়ানটা ভিতরের দিকে, বি টুটা বাইরের দিকে, দুইটা বিপরীত দিকে। তাহলে বলেন তো এই ক্ষেত্রে লব্ধি করতে গেলে, দুই নাম্বার রিজিয়নের জন্য যখন আমরা লব্ধি করতে যাব, সেই লব্ধিটা কিভাবে করব? একটা থেকে আরেকটা কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। বড়টা থেকে ছোটটা সবসময় কি করা লাগে? বিয়োগ করা লাগে, ভেক্টর। সেই আমাদের প্রথম চ্যাপ্টারে শিখছি, এটাকে আমরা এইভাবে দেখাই, বি ওয়ান ডিফারেন্স বি টু, অর্থাৎ যে বড় তার থেকে ছোটটা কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। ওকে, এই যে অনেকেই আমাদেরকে বলে দিচ্ছেন চ্যাট বক্সে, ভেরি গুড। এরপর তিন নম্বরে দেখি আমরা, তিন নম্বর রিজিয়নটা তো খেয়াল করেন একই ব্যাপার, যে বি টু আর বি ওয়ান দুইটাই এবার কোন দিকে? দুইটাই ভিতরের দিকে, দুইটাই ভিতরে ঢুকতেছে, সো দুইটা একই দিকে। তাহলে তিন নম্বর রিজিয়নে হচ্ছে আমরা যখন নেট ম্যাগনেটিক ফিল্ড লিখবো, তখন সেটা আসবে বি ওয়ান প্লাস বি টু, এবং এটার নেট রেজাল্টটা কোন দিকে আসবে? যেহেতু দুইটাই ক্রস, নেটটাও আসবে ক্রস, ভিতরের দিকে। ওকে ভাইয়া, আশা করি মোটামুটি আমরা বেসিক ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এভাবে করে আপনাকে বিভিন্ন পয়েন্টে চুম্বক ক্ষেত্র বের করতে বলতে পারে। ওকে, এখানেও আরেকটা ব্যাপারও আমরা এর মধ্যে মাঝখানে বুঝতে পারি, যে ভাইয়া যদি আমাকে এখন কোয়েশ্চেন করে যে এখানে কোথায় লব্ধি চুম্বক ক্ষেত্র শূন্য হওয়া সম্ভব, তাহলে কোথায় লব্ধি চুম্বক ক্ষেত্র শূন্য হওয়া সম্ভব সেটা কিভাবে করব? সেটার জন্য খেয়াল করেন, এই যে লব্ধি চুম্বক ক্ষেত্র শূন্য হওয়া তাহলে কোথায় সম্ভব? অনেকেই চ্যাট বক্সে বলে দিচ্ছেন, হ্যাঁ দুই নাম্বারে সম্ভব, দুই নাম্বার রিজিয়নটাতে সম্ভব। কেন সম্ভব ভাইয়া? কারণ দুই নাম্বারে দেখেন একটা থেকে আরেকটা বিয়োগ করা লাগে। তাহলে এমন যদি হয় যে বি ওয়ান বি টু কোনো একটা পয়েন্ট, এমন কোনো পয়েন্ট পাওয়া গেল যে এই পয়েন্টে বি ওয়ান বি টু সমান হয়ে গেল, তখন সেক্ষেত্রে আমাদের লব্ধি চুম্বক ক্ষেত্রটা শূন্য হয়ে যাওয়া সম্ভব। তার মানে দাঁড়াচ্ছে, এখানে একটু আমরা ছোট্ট করে লিখি, সামনে আমরা এই টাইপের একটা প্রবলেম দেখব, এই জন্যই এত কিছু দেখালাম, যে এক্ষেত্রে যেহেতু সমমুখী তড়িৎ প্রবাহ, তাই নেট রেজাল্টটা জিরো হওয়া সম্ভব কোথায়? যদি বি ওয়ান সমান সমান কি হয়? বি টু হয়। এবং এটা কোথায় বলেন তো? এটা হচ্ছে আমাদের হচ্ছে কখন হবে, এটা কত নাম্বার রিজিয়নে? এটা হচ্ছে মাঝখানে বা দুই নাম্বার রিজিয়নটা তো হতে পারে। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট। নেক্সট হচ্ছে এবার যেটা, সেটা হচ্ছে সমমুখী ছিল আগের বার, এখন কি দিছে? বিপরীত মুখী। ওকে ভাই, এখন আর এত ডিটেইলড কোনো কথাবার্তা বলবো না, হ্যাঁ আগের মতো জাস্ট আমরা ধাপাধাপ লিখে ফেলবো। খেয়াল করেন, তাহলে এই যে প্রথমটা আই ওয়ান, আই ওয়ান এর কারণে যদি আমরা দেখি যে আগের মতোই আছে আমাদের আই ওয়ান, তাহলে এই যে এখানে যদি এভাবে যদি চিন্তা করি, এটা আমাদের বি ওয়ান, তাহলে ডান পাশের সব পয়েন্টে আসবে ক্রস, বাম পাশের সব পয়েন্টে আসবে বি ওয়ান ডট। কিন্তু দ্বিতীয়টার জন্য যদি আমরা খেয়াল করি, এখন কিন্তু দ্বিতীয়টা দেখছেন কিরকম,
উল্টা দিকে, আগে যা ছিল তার বিপরীত দিকে। তাই এখন কিন্তু চিহ্নগুলো কি হয়ে যাবে, উল্টায় যাবে। তাহলে এখন যদি আমাদের ডিরেকশনটা হয়ে যাবে এরকম, ওকে এরকম, তাহলে এটা যদি এখন বি টু হয়, তাহলে এখন আমাদের বাম পাশের যত পয়েন্ট আছে, হ্যাঁ আগে দেখেন, খেয়াল করেন তো, আগে দেখছেন বি টুটা কেমন ছিল, আগে বি টু ছিল ডান পাশের সব পয়েন্টে ছিল ক্রস, বাম পাশে ছিল ডট, এখন হবে ডান পাশে সব ডট, মানে যে ডান পাশে সব কি হবে, বি টু ডট হবে, উল্টায় গেছে। হ্যাঁ, আর বাম পাশের সবগুলো হবে ক্রস। আশা করি ব্যাপারটা, আগের যদি ডিরেকশনটা বুঝতে পারি তাহলে এটাও আপনারা সহজে বুঝতে পারবেন। এখন খেয়াল করেন আগের মতোই সেম ব্যাপার, লব্ধিটা কত, কোথায় কত, তাহলে খেয়াল করেন এখন কিন্তু এই দেখেন মাঝখানের রিজিয়নে এখন লব্ধি কত, মাঝখানের রিজিয়নে বি ওয়ান বি টু দুইটাই একই দিকে, দুইটাই ভিতরে, তাহলে এখানে আসবে হচ্ছে বি ওয়ান প্লাস বি টু। কিন্তু আমরা যদি খেয়াল করি, এটা মনে করেন এক নাম্বার রিজিয়ন, এটা দুই নাম্বার রিজিয়ন, এটা তিন নাম্বার রিজিয়ন, তিন নাম্বার রিজিয়নে যদি আমরা লব্ধি লিখতে যাই সেটা হবে কত, সেটা হবে বি ওয়ান ডিফারেন্স বি টু। এক নাম্বার রিজিয়নে যদি লব্ধি লিখতে যাই সেটাও হবে কত, বি ওয়ান ডিফারেন্স বি টু। ওকে ভাইয়া, তাহলে এখানে খেয়াল করে দেখেন যে এখন কিন্তু, হ্যাঁ এখন যদি খেয়াল করে দেখেন যে এই যে এখন কিন্তু যদি আমাদেরকে জানতে চাওয়া হয় যে কোথায় চুম্বক ক্ষেত্র শূন্য হওয়া সম্ভব, তাহলে এখন কোথায় কোথায় চুম্বক ক্ষেত্র শূন্য হওয়া সম্ভব বলেন তো, এখন এক অথবা তিন, মানে কি, মানে এই এলাকাতেও চুম্বক ক্ষেত্র শূন্য হওয়া সম্ভব, এই এলাকাতেও চুম্বক ক্ষেত্র শূন্য হওয়া সম্ভব, যে কোনো একটা এলাকায় হবে, বাই দ্য ওয়ে দুইটা এলাকা একই সাথে সম্ভব না, এক অথবা তিন রিজিয়নে চুম্বক ক্ষেত্র শূন্য হবে। কোন শর্তে শূন্য হবে, যদি বি ওয়ান বি টু কি হয়ে যায়, সমান হয়ে যায়। এখন বলতে পারো ভাইয়া একটু, মানে এটা কিভাবে বুঝবো, একে হবে নাকি তিনে হবে, এটা কিভাবে বুঝবো, এটা বুঝার উপায় কি? আমরা এই জিনিসটার সাথে কিন্তু মিল আছে, আমরা যে তড়িৎ কি যেন বলে, এই স্থির তড়িতে আমরা যখন পড়ছিলাম, যেমন কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে সেখানে যেরকম করছিলাম, এখানেও কিন্তু ব্যাপারটা সেম। আসলে এই যে চুম্বক ক্ষেত্রের মানটা তড়িৎ প্রবাহের মানের উপর ডিপেন্ড করে, এই কারণে মনে রাখবো একে হবে না তিনে হবে, সেটা ডিপেন্ড করবে তড়িৎ প্রবাহের মানের উপরে। মনে রাখবো আমরা যখন বিপরীতমুখী তড়িৎ প্রবাহ হয় তখন মাঝের কোনো পয়েন্টে চুম্বক ক্ষেত্র শূন্য হয় না, তখন চুম্বক ক্ষেত্র শূন্য হয় কোথায়, বাইরে, বাইরে, এখন একে হবে না তিনে হবে। সেক্ষেত্রে মনে রাখবো আমরা যে তড়িৎ প্রবাহের মান, হ্যাঁ যার আই এর মান কম হবে, যার আই এর মান কম হবে তার নিকটবর্তী বিন্দুতে শূন্য হবে, তার নিকটবর্তী বিন্দুতে বি কি হবে, শূন্য হবে। কথাটার মানে কি ভাইয়া, লেটস সে ফর এক্সাম্পল আমরা একটু বলি, মনে করেন হচ্ছে ধরে নিচ্ছি আই ওয়ানটা হচ্ছে সাপোজ 2 অ্যাম্পিয়ার, আর সাপোজ আই টুটা হচ্ছে মনে করেন 5 অ্যাম্পিয়ার, তাহলে বলেন তো কে বড়, আই টুটা বড়, আই ওয়ানটা ছোট, তাহলে ছোট কে, ছোট হচ্ছে আই ওয়ান। তখন বলেন তো এই ক্ষেত্রে আই ওয়ান যদি 2 অ্যাম্পিয়ার হয়, আই টু যদি 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে বলেন তো কোন রিজিয়নে চুম্বক ক্ষেত্র শূন্য হবে, একটু চ্যাট বক্সে জানাই দেন তো। এক নাম্বার, ভেরি গুড, অনেকেই সাথে সাথে জানাই দিছে যে যেই রিজনে আই ওয়ান যদি 2 অ্যাম্পিয়ার হয় তাহলে হচ্ছে আই ওয়ানের মানটা ছোট, এখানে তার কাছাকাছি পয়েন্ট, তার কাছাকাছি কোন রিজিয়ন, এক নাম্বার রিজিয়ন, তখন এই যে এক নাম্বার রিজিয়নে চুম্বক ক্ষেত্র কি হবে, শূন্য হবে। অনেকেই হচ্ছে ব্যাপারটা জানাই দিচ্ছেন, আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে পুরো জিনিসটা আমরা হচ্ছি একটু বলে ফেলি, সেটা হচ্ছে যে সমমুখী তড়িৎ প্রবাহ হলে তখন মাঝামাঝি কোনো পয়েন্টে চুম্বক ক্ষেত্র শূন্য হয়, কিন্তু বিপরীতমুখী তড়িৎ প্রবাহ হলে তখন বাইরে হয়, এন্ড বাইরে একে হবে না তিনে হবে, হবে হচ্ছে যেই তড়িৎ প্রবাহ ছোট যার মানটা কম তার কাছাকাছি, যার মানটা কম তার কাছাকাছি। ওকে ভাইয়া, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট। এখন হচ্ছে আমরা যেটা দেখবো, এই মাত্র আমরা যা কিছু থিওরিটিক্যালি বললাম এটাই হচ্ছে একটা সুন্দর ম্যাথমেটিক্যাল প্রবলেম। খেয়াল করেন কি বলা হয়েছে, দুটি অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী সরল তারের মধ্যে একমুখী 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তার মানে আমাদেরকে এখানে আসলে বলে দিছে ওরা যেটা, সেটা হচ্ছে এই যে আই ওয়ান এর মান, আই টু এর মান দুইটার মানই সমান, দুইটার মানই হচ্ছে 0.3 অ্যাম্পিয়ার এবং একই মুখী। জানতে চাইছে তার দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার, এই দূরত্বটা 50 সেন্টিমিটার।
কোন পয়েন্টে চুম্বক ক্ষেত্র শূন্য হবে। তো লেটস সে ফর এক্সাম্পল হচ্ছে আমরা ধরে নেই, মনে করেন হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এই পি পয়েন্টে চুম্বক ক্ষেত্রটা শূন্য হবে। তাহলে এই পয়েন্টের দূরত্বটা আমরা যদি বলি হচ্ছে এক্স, হ্যাঁ, তাহলে এই যে বলেন তো বাকি দূরত্বটা, এই যে প্রথম ইয়া থেকে দূরত্বটা বললাম এক্স সেন্টিমিটার, তাহলে বাকি দূরত্বটা কত হবে? 50 - x সেন্টিমিটার। এখন নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি যেহেতু সমমুখী তড়িৎ প্রবাহ, তার মানে এটা মাঝামাঝি বিন্দুতে হইতে হবে, এই জন্য কিন্তু আমরা রিজিয়নটা কোথায় ধরছি? মাঝখানে ধরছি, হ্যাঁ, পয়েন্টটাকে মাঝখানে ধরছি, এই যে পয়েন্টটা আমাদের এই পয়েন্টটাকে মাঝখানে ধরছি। এখন খেয়াল করেন, নিশ্চয়ই মনে আছে যে আমাদের শর্তটা কি ছিল, চুম্বক ক্ষেত্র নেট, নেট চুম্বক ক্ষেত্র শূন্য হবে কি হলে বলেন তো? B1 = B2 হলে। তাহলে এখন বলেন তো B1 = B2, তাহলে এখন B1 এর ফর্মুলা কি? μ0 I1 / 2π, I1 থেকে দূরত্ব, I1 থেকে ওই P পয়েন্টের দূরত্ব কত? x, তারপরে আসবে μ0 I2 / 2π, I2 থেকে ওই পয়েন্টের দূরত্বটা কত? 50 - x। আশা করি বুঝতে পারতেছি, 50 - x, ক্লিয়ার? এখন এখানে খেয়াল করে দেখেন, আমাদের এখানে যদি আপনি সবগুলো মান বসিয়ে দেন, এবং আপনারা বুঝতেই পারতেছেন এই যে I1 আর I2 কাটাকাটি চলে যাবে। কেন কাটাকাটি চলে যাবে? কারণ I1 I2 এর মান সমান, μ0 কাটাকাটি চলে যাবে, টুয়াইস পাই কাটাকাটি চলে যাবে। সেখান থেকে আপনি যদি ক্যালকুলেশন করে ফেলেন, আপনারা অনেকেই এর মাঝখানে ক্যালকুলেশন করে ফেলছেন যে x = আসবে হচ্ছে কত? 25 সেন্টিমিটার। ওকে, ভেরি গুড। এখানে একটা ব্যাপার হচ্ছে একটু খেয়াল করার বিষয়, যে আসলে এটা মোটামুটি কমন সেন্স থেকে বোঝা যায়, যেহেতু চুম্বক ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্রের মানও সমান, এই কারণে এই যে পয়েন্টটা যেখানে শূন্য হবে সেটা একদম মিড পয়েন্ট চলে আসছে। যদি আমাদের তড়িৎ ক্ষেত্রের মান আলাদা আলাদা হতো, তাহলে মিড পয়েন্ট আসতো না, মাঝামাঝি 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, এরকম অন্য কোনো পয়েন্ট আসতো আর কি। ওকে, আশা করি বুঝতে পারছি। এর মাঝখানে একজন প্রশ্ন করছেন যে যদি ভাইয়া এই প্রশ্নটাই যদি আমাদেরকে বলা হইতো যে যদি বিপরীত মুখী হতো তাহলে কি হইতো, এটা এখানে কিন্তু খুব নাইস একটা ব্যাপার। প্রথম কথা হচ্ছে বিপরীত মুখী যদি হতো তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা কি বলতাম বলেন তো? সেক্ষেত্রে কিন্তু মাঝের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র শূন্য হওয়া সম্ভব হতো না। কোথায় হইতে হইতো? 1 অথবা 3, মানে এই বাইরে অথবা এই বাইরে। কিন্তু সেক্ষেত্রে বলছিলাম যার তড়িৎ ক্ষেত্রের মান, মানে যার তড়িৎ প্রবাহের মান কম, কারেন্টের মান কম, তার কাছাকাছি হবে। দুইজনের কারেন্টের মানে যদি সমান হয়ে যায়, কিন্তু দুইজন যদি বিপরীতমুখী হয় তাহলে কি হবে? তাহলে তখন আমরা কোন দিকে শূন্য ধরবো? অর্থাৎ কেসটা বুঝতে পারছেন কি বলতেছি? কেসটা হচ্ছে এরকম, হ্যাঁ, এরকম একটা কেস আমাদেরকে বলা হয়েছে যে এইদিকে কারেন্ট I আর এইদিকে কারেন্ট I, দুইজনের মানই সমান। তাহলে সেক্ষেত্রে কোথায় চুম্বক ক্ষেত্রে শূন্য হবে? মনে রাখবেন এই ক্ষেত্রে কোথাও চুম্বক ক্ষেত্র কি হবে না? জিরো হবে না। অর্থাৎ এমন কোন পয়েন্ট খুঁজে পাওয়া যাবে না যেই পয়েন্টে চুম্বক ক্ষেত্র কি হবে? শূন্য হবে। ওকে, ওকে, সো আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট। ওকে, এখন দেখেন ভাই, আমরা নিশ্চয়ই মনে আছে যে আমরা অসীম দৈর্ঘ্যের তার নিয়ে কথা বলতেছিলাম এতক্ষণ। তো বলছিলাম একটা কথা যে অসীম দৈর্ঘ্যের ক্ষেত্রে কি বলছিলাম, যে তারের দৈর্ঘ্যটা এমন যে তারের দৈর্ঘ্যটা তুলনায় এই এ বিন্দুটার দূরত্ব খুবই নগণ্য ছিল, তখন সেটাকে অসীম বলে কল্পনা করছি। কিন্তু যদি এরকম হয় যে অসীম না, একটা সসীম তার দিল, যেমন মনে করেন সাপোজ এটা আমাদের একটা সসীম তার, মনে করেন সে ফর এক্সাম্পল MN নামে একটা সসীম তার আছে, এই সসীম তারের মধ্য দিয়ে I কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এই তারের দৈর্ঘ্যের তুলনায় এটা নগণ্য না, তখন চুম্বক ক্ষেত্রের মান কিভাবে বের করব? তখন এই পি পয়েন্টে চুম্বক ক্ষেত্র বের করার জন্য যেটা করতে হবে, পি পয়েন্টের সাথে দেখবেন আমি ডট 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 দিয়ে এন পয়েন্ট কানেক্ট করছি, এম পয়েন্ট কানেক্ট করছি, এর ফলে আমরা এখানে দুইটা অ্যাঙ্গেল পাইছি। এই অ্যাঙ্গেলটা সে θ1, হ্যাঁ, আর এই অ্যাঙ্গেলটা সে বললাম হচ্ছে θ2। এই যে দুটো অ্যাঙ্গেল পাইছি, আমরা আসলে এখান থেকে লিখতে পারবো আমাদের চুম্বক ক্ষেত্রের মানটা হবে μ0 I/4πa cos θ1 + cos θ2। আচ্ছা,
যারা চিন্তা করতেছেন ভাই এই ফর্মুলা কই থেকে আসছে, আসলে এই ফর্মুলা যারা প্রমাণ করছেন অসীম তারের জন্য তারা ঠিকই দেখছেন যে ইন্টিগ্রেশন করার পর কিন্তু এই লাইনে আসছিল, তারপর সেখানে লিমিট অ্যাপ্লাই করার পরে আমরা সেই ছোটখাটো ফর্মুলাতে আসছি। আসলে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, যে কোনো সোজা তারের জন্য এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এটাকেই স্পেশালি আমরা অসীম তারের জন্য ইউজ করছি। কিভাবে ইউজ করছি খেয়াল করেন, যখন অসীম তার ছিল তখন আমরা কি করছি বলেন তো, অসীম তারের ক্ষেত্রে, অসীম তারের ক্ষেত্রে খেয়াল করেন, অসীম তারের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে কি যে এইটা এত লম্বা। হ্যাঁ, অসীম তারের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা কি, সেটা হচ্ছে এই যে তারের দৈর্ঘ্যটা হয় অনেক লম্বা, কিন্তু সে তুলনায় যে পয়েন্টটা থাকে, পয়েন্টটা থাকে খুব কাছে। এটাই তো শর্ত বলছিলাম, মনে আছে নিশ্চয়ই? তখন এই কারণে এই যে, এই যে দূরত্বটা, এই দূরত্বটা থাকে খুবই ছোট, নগণ্য, এটাই হচ্ছে অসীম তার। তখন এই যে খেয়াল করেন, তখন আমাদের এই যে, এই যে অ্যাঙ্গেলটা বা এদিকে যদি আপনারা খেয়াল করেন, আমরা যদি এইখানে এই অ্যাঙ্গেলটা চিন্তা করি, তাহলে বলেন তো এই যে আমাদের ছবিটার দিকে তাকাইলে বুঝতে পারতেছি নিশ্চয়ই যে এই যে অ্যাঙ্গেল গুলো আসলো থিটা ওয়ান আর এই যে থিটা টু, বলেন তো অসীম তারের ক্ষেত্রে যখন এটা অসীম হয়ে গেছিল তখন এই যে থিটা ওয়ান আর থিটা টু এটা অলমোস্ট কত ডিগ্রির সমান? 0 ডিগ্রির সমান। ভেরি গুড, অনেকেই হচ্ছে চ্যাট বক্সে জানাইছি। সো থিটা, এই যে যেটা যদি 0 ডিগ্রি হয়ে যায় তখন গিয়ে আমাদের এই ফর্মুলাটা তখন দাঁড়ায় কি, ফর্মুলাটা দাঁড়ায় হচ্ছে B equals to mu naught I by 4 pi A cos 0 degree plus cos 0 degree. মানে আসলে ওই আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্মুলা mu naught I by 2 pi A। এটা হচ্ছে কার জন্য? অসীম তারের ক্ষেত্রে। সো এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এই যে ফর্মুলাটা লিখলাম এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। আপনাদের যদি এমন কখনো আসে অন্য কোনো সিস্টেম হয় অর্ধ অসীম বা অন্য কিছু হয়, তাহলে তখন কিন্তু এই জেনারেল ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো আশা করি আমরা সবাই ব্যাপারটা বুঝতে পারছি। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট, এখন যেটা দেখব আমরা সেটা হচ্ছে আমাদের হচ্ছে সার্কুলার ওয়্যারের জন্য যে একটা তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলী। এই যে মনে করেন আমাদের এই যে বৃত্তটা দিয়ে এরকম একটা বৃত্তাকার কুণ্ডলীতে কারেন্ট ফ্লো করতেছে, তখন এই বৃত্তাকার কুণ্ডলীতে কারেন্ট ফ্লো করার কারণে তার চারপাশে এই যে বিভিন্ন কি হয়েছে, চারদিক ঘিরে কি তৈরি হয়েছে বলেন তো, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। ছবিটা নিশ্চয়ই বুঝতে পারতেছি, এই যে আমাদের বৃত্তাকার কুণ্ডলী যেটা সেটা যদি এক্স ওয়াই প্লেনে হয়, হ্যাঁ, তাহলে চুম্বক ক্ষেত্র যেটা সেটা কিন্তু জেড প্লেনে, বুঝা যাচ্ছে? মানে ওইটাকে ঘিরে তৈরি হচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে যদি আমরা বিভিন্ন পয়েন্টে চুম্বক ক্ষেত্রের মান বিভিন্ন রকম, তবে খেয়াল করে দেখেন একদম মার্চ পয়েন্টে মানে একদম মিড পয়েন্টে বা চুম্বকের মানে আমাদের তড়িৎবাহী কুণ্ডলীর একেবারে কেন্দ্রে আমাদের এই যে ডিরেকশনটা কেমন, একেবারে সোজা সুজি জেড এক্সিস বরাবর। তা আমরা আসলে অন্যান্য পয়েন্টে চুম্বক ক্ষেত্রের মান বের করা খুবই কঠিন, এই কারণে আমরা শুধুমাত্র কেন্দ্রে চুম্বক ক্ষেত্রটা বের করে রাখি, শুধুমাত্র কোথায়, কেন্দ্রে। সো কেন্দ্রে সেই চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে মিউ নট এন আই বাই টুয়াইস আর। এখানে আর এর পরিচয়টা কি, এখানে আর এর পরিচয় হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, ওই যে বৃত্তাকার যে পথ থাকবে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এন এর পরিচয়টা কি, এন হচ্ছে পাক সংখ্যা। হ্যাঁ, এন ইকুয়ালস টু পাক সংখ্যা, যেমন এখানে এক পাকের কুণ্ডলী বা একটা কুণ্ডলী আছে, এই কারণে আমাদের এন ইকুয়ালস টু কত, ওয়ান। সো এটা বুঝতেই পারতেছি যেখানে এক পাকের আছে তাই এন ইকুয়ালস টু ওয়ান। আবার এখানে অনেকগুলা পাক থাকতে পারে, এক পাকের কুণ্ডলী না থেকে অনেকগুলা পাক, হ্যাঁ, মানে 3 4 5 এরকম অনেকগুলা পাক এরকম করে আমাদের রাখতে পারতো আর কি। আচ্ছা, এরকম হলে তখন আমরা এন এর মানটা সেভাবে ইউজ করতাম। আচ্ছা, এখানে এখন ডিরেকশন ব্যাপারটা একটু খেয়াল করতে হবে, ডিরেকশনটা কিভাবে আসে। ডিরেকশনটা সিমিলার, একদম সেম টু সেম আমাদের সেই হচ্ছে কিসের মতো, সেম হচ্ছে আমাদের সেই ওই একটু আগে আমরা যেটা দেখাচ্ছিলাম, মানে আমাদের যেই সোজা তারের ক্ষেত্রে যেরকম দেখাচ্ছিলাম, যেদিক বরাবর কারেন্ট যাচ্ছে সেই বরাবর আপনি কি দিবেন, আঙ্গুল দিবেন। হ্যাঁ, আঙ্গুল দিয়ে তারপরে যদি আপনি চিন্তা করেন যে সেদিক বরাবর আঙ্গুল দিলে বাকি 4 আঙ্গুল আপনার যখন কেন্দ্রের দিকে কোন দিকে আঘাত করে সেটাই হবে ডিরেকশন। তবে একটা সহজ জিনিস আছে আমাদের বৃত্তাকার কুণ্ডলীর জন্য, সহজ ব্যাপারটা কি, যেমন খেয়াল করেন এখানে আমাদের কারেন্টটা ফ্লো করতেছে কিভাবে, কারেন্টটা ফ্লো করতেছে হচ্ছে ক্লকওয়াইজ, সরি, কারেন্টটা ফ্লো করতেছে এন্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, আমাদের যদি খেয়াল করেন এই যে আমাদের কারেন্টটা, এখানে কারেন্টটা ফ্লো করতেছে কি, কারেন্টটা ফ্লো করতেছে এন্টি ক্লকওয়াইজ।
মনে রাখবেন কারেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করে তখন সেক্ষেত্রে বি ম্যাগনেটিক ফিল্ড হয় কি ডট, মানে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। হ্যাঁ, ব্যাপারটা আসলে মোটামুটি বোঝা যায় যে আপনি এখানে চিন্তা করেন যে আপনি যদি এভাবে করে যদি আমরা একটু দেখি। হ্যাঁ আচ্ছা, যেমন হচ্ছে আমরা যদি একটু দেখি যে আমাদের এই ছবিটার দিকে তাকাই, ক্লকওয়াইজ কারেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের এই ছবিটার দিকে তাকাই। আচ্ছা, এখানে একটা ব্যাপার একটু খেয়াল করি, আচ্ছা আশা করি সবাই আপনারা আমার এই ভিডিওটা হচ্ছে দেখতে পাচ্ছেন। তো তাহলে এখানে যেটা আমরা বলতেছিলাম সেটা একটু খেয়াল করব, সেটা হচ্ছে লেটস সে যে যেটা বললাম যে মনে করেন হচ্ছে আমাদের এই যে ক্লকওয়াইজ কারেন্টের যে ব্যাপারটা বা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের যে ব্যাপারটা, সে এটা আমাদের একটা লুপ। হ্যাঁ, এখন এই লুপে কারেন্টটা ফ্লো হচ্ছে, কারেন্টটা কিভাবে ফ্লো হচ্ছে, কারেন্টটা মনে করেন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে করে লুপটা দেখতেছেন এইভাবে করে রাখা আছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এদিক থেকে কারেন্টটা কি এভাবে যাচ্ছে। আচ্ছা, এখন আপনি কি করতেছেন লুপে যেদিকে কারেন্টটা যাচ্ছে সেদিক বরাবর কি দিবেন বৃদ্ধাঙ্গুলি, তাহলে এদিক বরাবর কি দিবেন বৃদ্ধাঙ্গুলি দিবেন, দেখতেছেন। তাহলে বলেন তো এই যে এই লুপের এই যে পাশে ধরছেন এই পাশের এই যে এই পাশে সবগুলো কি ভেতরের দিকে আঘাত করতেছে, তার মানে এই যে লুপের এই লাইনটার এই বাইরের পয়েন্ট গুলোতে ভেতরের দিকে আঘাত করছে। আপনার তো বাইরের পয়েন্ট দরকার নেই, আপনার দরকার কোন পয়েন্ট সেন্টারে কেমন হচ্ছে, তাহলে এখান থেকে ঘুরে এসে এটা সেন্টারে কেমন বলেন তো এই যে আপনার দিকে না, এই যে চার আঙ্গুল কোন দিকে এভাবে যদি ধরেন চার আঙ্গুল কোন দিকে আপনার দিকে, মানে এই ল্যাপটপ থেকে বাইরের দিকে আসতেছে, বুঝতে পারতেছি। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ আঙ্গুলটা দেন, দিলে যে চার আঙ্গুল ঘুরে এসে সেন্টার দিয়ে কোন দিকে বাইরের দিকে, বাইরের দিকে। সো এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে যে যখন আমরা সেন্টারে হিসাব করব আমাদের এই যে সেন্টারে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা হবে কোন দিকে অ্যান্টি ক্লকওয়াইজ এর ক্ষেত্রে বাইরের দিকে, কিন্তু ক্লকওয়াইজ হলে তাহলে কি হবে, ক্লকওয়াইজ হলে সেন্টারে যদি হয় সেটা হবে ক্রস। আশা করি বুঝতে পারতেছি। ওকে, এবার আমরা হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে নেক্সট। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে ভাইয়া পুরো বৃত্তই যে থাকবে এমন তো নাও হইতে পারে, বৃত্তাকারের একটা অংশ থাকতে পারে, বৃত্তাকারের একটা অংশ থাকতে পারে, যেমন এখানে MN এটা বৃত্তাকারের একটা অংশ। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিভাবে বের করবেন, তো এক্ষেত্রে একটা কথা মনে রাখবো সেটা হচ্ছে বি ইকুয়ালস টু মিউ নট এনআই বাই টুয়াইস আর। এখানে কিন্তু মনে রাখতে পারবো আমরা যে এন এর মান কিন্তু ভগ্নাংশ হতে পারে, বা এভাবে না বলে আমরা এভাবে বলতে পারি এন এর মান লেস দেন ওয়ান ও হতে পারে। লেস দেন ওয়ান মানে কি, লেস দেন ওয়ান মানে হচ্ছে যে একের চেয়েও কম, মানে পুরো এক পাকও নাই, পুরো এক পাক হইতো কখন একটা বৃত্ত হইলে, সেই একটা বৃত্তের অংশ যখন তখন এন এর মান একের চেয়ে কম। ওকে, যেমন সাপোজ আমাদের যদি বলা হইতো, সাপোজ আমাদের এইখানে এমন একটা বৃত্তাকার অংশ আছে যেটা মনে করেন 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে কেন্দ্রে, তখন আপনি কিভাবে চিন্তা করবেন ব্যাপারটাকে, সিম্পলি ঐকিক নিয়ম দিয়ে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতো আমাদের এই পুরা তারটা থাকলে কত হইতো 360 ডিগ্রি হইতো, তখন 360 ডিগ্রির জন্য আমাদের পাক সংখ্যা কত হইতো এক পাক। তাহলে এই 60 ডিগ্রি হওয়ার কারণে আমাদের পাক সংখ্যাটা কত হচ্ছে, যদি খেয়াল করে দেখেন 1/6 পাক, তার মানে তখন আপনি ওই একই অঙ্কটা করবেন এন এর মান কত ধরে 1/6 ধরে, বুঝতে পারতেছি নিশ্চয়ই। তার মানে এই ব্যাপারটাকে আমরা একটু জেনারেলাইজড ফরম্যাট আকারে এভাবে করে চিন্তা করতে পারি যে আমাদের এই ক্ষেত্রে আমরা যদি এখানে থিটা থাকে তাহলে হচ্ছে কিভাবে লিখব যে বি ইকুয়ালস টু মিউ নট এনআই বাই টুয়াইস আর। এখানে এন এর পরিচয়টা কি, এন হচ্ছে আসলে কয়টা পাক, মানে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাই মানে যে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে থিটা ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি। আর যদি থিটাটা আপনি রেডিয়ানে এক্সপ্রেস করেন তাহলে 360 ডিগ্রি মানে কত রেডিয়ান, 2π রেডিয়ান, বুঝতে পারছি। এভাবে করে হচ্ছে আপনার আসতে পারে আর কি, এটাও আমরা একটু মাথায় রাখবো যে অংশ বিশেষ যদি হয়, ভেরি গুড। নেক্সট, এবার দেখি আমরা একটা প্রবলেম দেখে ফেলি। এখন যে প্রবলেমটা আমরা দেখবো সেই প্রবলেমটাতে খেয়াল করেন আমাদেরকে কি বলা হচ্ছে, একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ এত,
এই কক্ষপথের ইলেকট্রনটি এত সমদ্রুতিতে চলমান, ইলেকট্রনটির গতির ফলে নিউক্লিয়াসের কেন্দ্রে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। এটা আমার মনে হয় আমারই মনে হয় ভর্তি পরীক্ষায় আসছিল মোস্টলি 14-15 সালে। তো এইটা হচ্ছে খেয়াল করেন কি বলছে, যে একটা হাইড্রোজেন পরমাণু আছে, সেই হাইড্রোজেন পরমাণুর মধ্যে যে ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে এভাবে করে অরবিটে ঘুরতেছে, সে সার্কুলারলি অরবিট করতেছে। সো ব্যাপারটা আসলে কি বলেন তো, একটা তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করা যে কথা, সেই তারের মধ্যে দিয়ে চার্জ ফ্লো করা আসলে কি কথা, একই কথা। তার মানে এই যে কারেন্ট ফ্লো করা যে কথা, এই যে চার্জটা মুভ করাও কিন্তু কি কথা, সেম কথা। তো সিমিলারলি এই চার্জটা মুভ করার কারণে এখানে একটা কি তৈরি হবে, এই কেন্দ্রে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এই চার্জটা মুভ করার কারণে। সেই যে কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে তাইলে, একটু আগে দেখালাম সেরকম, তাহলে ওই অনুযায়ী আমরা চিন্তা করব, বি ইকুয়ালস টু মিউ নট আই বাই টুয়াইস আর, এখানে আই লিখলাম কেন, কারণ এখানে আসলে এন এর মান এক, হ্যাঁ এন এর মান এক, কারণ হচ্ছে এখানে একটা বৃত্ত একটাই পাক। আচ্ছা সো এখানে মিউ নট আই বাই কত, টুয়াইস আর। এখন আচ্ছা এটাকে এভাবে করে না লিখে এখানে আবার কনফিউজড হয়ে যেতে পারেন, যাই হোক এখন যদি খেয়াল করি, এখন এখানে আমাদের মিউ নট এর মান আমরা জানি, আর এর মান ব্যাসার্ধ তো দেওয়াই আছে, কক্ষপথের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম, মানে হচ্ছে 0.53 × 10⁻¹⁰ মিটার, এটাই হচ্ছে আর। এখন আমাদের কাছে জানতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে আই এর মানটা জানতে পারলেই তো আমরা বি এর মান বের করতে পারবো। এখন বলেন তো আই এর মান কিভাবে বের করবো, আই মানে কি, আই হচ্ছে যে আমাদের এই রাস্তায় চার্জ ফ্লো হচ্ছে সেই চার্জের হিসাব, তাই না। সো এই যে চার্জ প্রতি সেকেন্ডে, হ্যাঁ একক সময়ে কতটুকু ফ্লো হয়। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে আমাদের এই যে ফর্মুলাটার মধ্যে বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই বাই টুয়াইস আর এর যে আই, এখানে মনে রাখবো আই বলতে বোঝায় প্রতি পাকে কারেন্ট, প্রতি পাকে কারেন্ট, প্রতি পাকে কত করে কারেন্ট আছে, হ্যাঁ টোটাল কারেন্ট বের করার জন্য কিন্তু এন দিয়ে গুণ করছি আমরা এন আই। আচ্ছা তো সিমিলারলি এখন হচ্ছে আমরা এই আই বলতে বুঝাবো প্রতি পাকে কারেন্ট, তাহলে একবার ঘুরলে কতটুকু কারেন্ট সে উৎপন্ন করে, তাহলে একবার ঘুরলে মানে কি বলেন তো, কিউ বাই টি, হ্যাঁ তাহলে এক্ষেত্রে আমাদের যদি চিন্তা করি কিউ বাই টি, টি বলতে আমরা বুঝাচ্ছি কি একবার ঘুরার সময়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, টি মানে হচ্ছে একবার ঘুরার সময়। এখন এখানে খেয়াল করি কিউ মানে কি চার্জ, এখন একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন ওটাই ঘুরতেছে, তার মানে টোটাল একবার ঘুরলে কতটুকু চার্জ, ইলেকট্রনের সমান চার্জ ই। আর টি যেটা, টি সেই টি যেটা আমাদের, টি টি হচ্ছে আমাদের কতটুকু সময়, এখন বলেন তো একবার ঘুরলে সে পুরা কতটুকু দূরত্ব অতিক্রম করে, রৈখিক দূরত্ব কতটুকু, টুয়াইস পাই আর, পুরা পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা দেখেন তো এভাবে লিখতে পারি না যে তার রৈখিক বেগ যেটা আছে আমাদেরকে ভি, এত সমদ্রুতিতে চলমান, এই যে তার এই যে প্রত্যেকটা মোমেন্টে তার যেই রৈখিক বেগ ভি, তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে টি ইকুয়ালস টু আসলে কত, টুয়াইস বাই আর বাই ভি। আমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারতেছি, এখান থেকেই চলে আসে ইভি বাই টুয়াইস বাই আর। এখন যদি আমরা এখান থেকেই হচ্ছে এই ফর্মুলাটা এখানে বসিয়ে দেই, তাহলে চলে আসবে মিউ নট বাই টুয়াইস আর ইবি বাই টুয়াইস পাই আর, যেটাকে হচ্ছে আমরা সুন্দর মতো আপনারা চাইলে যে লাস্টের লাইনটা চিন্তা করে ফেলতে পারেন, 4π কত আসবে, আর স্কোয়ার, সুন্দর একটা লাইন চলে আসে এইখানে। ফাইনালি আমাদের যে লাইনটা চলে আসলো, এই লাইনটাতে যদি আপনি এখন সবগুলো ভ্যালু বসিয়ে দেন, তাহলেই হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাবেন। ওকে, অনেকেই এর মাঝখানে করে ফেলছেন 12.53, হ্যাঁ ভেরি গুড, এখানে যদি আপনি সবগুলো ভ্যালু বসান তাহলে আপনার আনসারটা আসবে হচ্ছে 12.53 টেসলা। ওকে ভাইয়া, আচ্ছা এবার, আচ্ছা এবার আমরা চলে যাব, আচ্ছা এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের হচ্ছে পরবর্তী প্রবলেমে। আচ্ছা এখন যে প্রবলেমটা, এটা একটু কিন্তু চিন্তা ভাবনা করার বিষয় আছে, হ্যাঁ একটু চিন্তা ভাবনা করতে হবে। এখন যে চিন্তা ভাবনা করার বিষয়টা, সেটা একটু খেয়াল করি, সেটা কি, সেটা হচ্ছে আমাদেরকে সমকেন্দ্রিক দুইটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ দেওয়া আছে 2 π cm। সবাই প্রশ্নটা পড়েন, হ্যাঁ কুণ্ডলীগুলোর মধ্যে তড়িৎ প্রবাহ যথাক্রমে 3 A এবং 4 A, কুণ্ডলীদ্বয় পরস্পর সমকোণে স্থাপন করা হয়েছে, কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। এই ছবিটার দিকে তাকান, এইটা হচ্ছে আমাদের সেই ছবি আসলে, হ্যাঁ এইটা আমাদের সেই কেন্দ্র
যেই কেন্দ্রকে একই কেন্দ্র নিয়ে কয়টা কয়টা কুণ্ডলী আছে, দুইটা, একটা হচ্ছে হরাইজন্টাল, মনে করেন আপনি যদি টেবিলে চিন্তা করেন, টেবিলে একটা কুণ্ডলী আছে এক্স ওয়াই তলে, টেবিলে একটা বৃত্তাকার লুপ আছে, আরেকটা লুপ আছে টেবিলের উপর লম্বভাবে, মানে জেড এক্সিস তলা, মানে ওই জেড এক্সিস বরাবর যে তল ওই তলে, বুঝতে পারতেছি? আজকে ক্লাসে কিন্তু একটু ভিজুয়ালাইজ করতে হবে ভাইয়া, মানে একটু চিন্তা ভাবনা করতে হবে। সো বেসিক্যালি আমাদের একটা তল হচ্ছে এরকম এক্স ওয়াই প্লেন, যেটা টেবিলের মধ্যে আছে অনুভূমিক তল, আর এটা হচ্ছে উলম্ব কুণ্ডলী। এই দুটা কুণ্ডলী আমাদের ইয়া কেমন, ওই যে সেম পয়েন্ট, বুঝতে পারতেছি? সেম হচ্ছে আমাদের কেন্দ্র। এখন আমাদের কাছে জানতে চাইছে কুণ্ডলী দেয় পরস্পর সমকোণে রাখা আছে, এদের ব্যাসার্ধ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে। তো কারেন্টের যেহেতু আমাদেরকে কোনো কিছু ফিক্স করে বলে দেওয়া নেই, আমরা আমাদের ইচ্ছা মতো কারেন্টের ডিরেকশন ডিরেকশন ধরে নিতে পারি, সমস্যা হবে না। আচ্ছা, এখন খেয়াল করি ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে মনে করেন আমি হচ্ছে ধরে নিচ্ছি যে আমাদের এই যে কারেন্টের যে ব্যাপারটা, প্রথম যে কুণ্ডলীটা আছে সেই কুণ্ডলীটাতে সে সাপোজ ফর এক্সাম্পল হচ্ছে আমাদের কারেন্ট যাচ্ছে এভাবে করে, এভাবে করে কারেন্ট যাচ্ছে সে, ওকে, সো এভাবে করে সে কারেন্টটা যাচ্ছে, কারেন্ট যাচ্ছে আই ওয়ান বললাম এইটাকে, তাহলে এইটাকে এই যে আই ওয়ান কারেন্টটা যাওয়ার কারণে, এবং এইটাকে বললাম সে ফর এক্সাম্পল হচ্ছে আমরা বললাম আই ওয়ান, আর এইটাকে সে বললাম হচ্ছে আমরা আই টু, ক্লিয়ার? তাহলে এই যে আই ওয়ান এর মানটা হচ্ছে কত, 3 অ্যাম্পিয়ার। এখন খেয়াল করেন তো যে এইভাবে যদি কারেন্টটা ফ্লো হয়, এইভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে, তাহলে প্রথম কথা হচ্ছে কি, এই কারেন্টটা ফ্লো হচ্ছে কিভাবে, এই কারেন্টটা ফ্লো হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ। তাহলে এন্টি ক্লক ওয়াইজ ফ্লো হলে বলেন তো চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে, হ্যাঁ চ্যাটবক্সে অনেকেই বলছে যে কোন দিকে হবে, উপরের দিকে, সোজা হচ্ছে কোন দিকে, উপরের কোন দিকে। তাহলে এই যে এখান থেকে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আসবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে এই বরাবর সোজা উপরের দিকে, এই বরাবর সোজা উপরের দিকে, মানে ওই তলের উপর লম্ব। চুম্বক ক্ষেত্র সবসময় কি হবে বলেন তো, ওই যে কুণ্ডলী তলের উপর কি অবস্থায় হবে, লম্ব অবস্থায় হবে, এটাই হবে আমাদের মনে করেন বি ওয়ান এর ডিরেকশন, ক্লিয়ার? এবং এই যে বি ওয়ান, এই বি ওয়ান এর মানটা কত আসবে, খেয়াল করেন এই বি ওয়ান এর যেটা মান, সেই মানটা আসবে হচ্ছে মিউ নট আই ওয়ান বাই টু আর ওয়ান, ওকে। সো আই ওয়ান এর ভ্যালু আপনারা জানেন, মিউ নট এর ভ্যালু আপনারা জানেন, আই ওয়ান আর ওয়ান এর ভ্যালু, এখানে আর ওয়ান আর টু এর ভ্যালু সেম দিয়ে দিছে ওরা, সো সমস্যা নাই, আর ওয়ান আর টু দুইটাই হচ্ছে আপনি সেম যদি লিখেন, সেটা হচ্ছে টুয়াইস বাই সেন্টিমিটার দেওয়া আছে বাই দ্য ওয়ে, সো এটাকে মিটারে নিয়ে যেতে হবে, হ্যাঁ সবগুলো ভ্যালু যদি বসিয়ে দেন আপনার চলে আসবে কত, 3 × 10⁻¹⁵ টেসলা, ওকে। এবার চলে আসি নেক্সট, এবার হলুদটা দেখি, এটা একটু ডিফিকাল্ট, হ্যাঁ আচ্ছা একটু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে এক্ষেত্রে যদি তাকান, এক্ষেত্রে কিন্তু আমাদের যে কারেন্টটা ফ্লো করতেছে এইভাবে করে, ওকে, সো লেটস সে ফর এক্সাম্পল হচ্ছে আমরা কারেন্টটাকে এইভাবে ফ্লো করতেছে চিন্তা করি, কারেন্টটাকে ফ্লো করতেছে সে ফর এক্সাম্পল আমরা ধরলাম হচ্ছে কারেন্টটা এইভাবে ফ্লো করতেছে, এভাবে গিয়ে এইভাবে কারেন্টটা ফ্লো করতেছে, ওকে। সো একটু যদি ভিজুয়ালাইজ করেন, বলতে এইভাবে লম্বা লম্বি হচ্ছে কারেন্ট এভাবে ফ্লো করতেছে, এন্ড কারেন্ট সবসময় চুম্বক ক্ষেত্র কি হয়, যে তলে আছে সেই তলের উপর লম্ব। এখন বলেন তো এটা যেটা, এটা কেমন কারেন্ট, এটাও কিন্তু এন্টি ক্লক ওয়াইজ কারেন্ট, তার মানে ওই তল থেকে বাইর হবে, আমাদের সবসময় কি হয় এন্টি ক্লক ওয়াইজ কারেন্ট হলে চুম্বক ক্ষেত্র ওই তল থেকে বের হয়, তাহলে এখানেও এন্টি ক্লক ওয়াইজ কারেন্ট, এখান থেকে চুম্বক ওই তল থেকে বের হবে, কোন দিকে বের হবে, ওই তলের লম্ব দিকে বের হবে, এখানে তলটা কিন্তু হরাইজন্টাল না, এখানে তলটা হচ্ছে কেমন ভার্টিক্যাল, সো এই তল থেকে বের হওয়া মানে কি, এইভাবে বের হওয়া না, বুঝতে পারতেছি? মানে আমাদের এখন যে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হবে, সেই ডিরেকশনটা হবে এই পয়েন্ট থেকে এইভাবে, সবাই কি বুঝতে পারছি নিশ্চয়ই, আমরা ব্যাপারটা আমরা মাথায় রাখবো সবসময় কিভাবে করে, যে এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে এন্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারণে হচ্ছে সেটা কি হবে, ওই তল থেকে বের হবে, হ্যাঁ কারণ এখানেও এই তল থেকে বের হচ্ছে কিন্তু ওই তলের লম্ব দিকে বের হবে, তাহলে এই তলটাই হচ্ছে আমাদের কেমন ভার্টিক্যাল, তলটাই হচ্ছে মনে করেন ভার্টিক্যাল ওই জেড প্লেনে, তাহলে তার উপর লম্ব তো এই দিকে, বুঝতে পারতেছি, ওকে। সো এক্ষেত্রে বি টু এর যে মানটা সেটা কত, খেয়াল করে দেখেন এক্ষেত্রে বি টু এর যে মানটা, সেটা যদি আপনারা বের করে ফেলেন, বি টু এর মানটা আসবে মিউ নট আই টু বাই হচ্ছে টু আর টু, ভ্যালুটাও লিখে ফেলেন, অনেকেই আমাকে চ্যাটবক্সে জানাই দিচ্ছেন অলরেডি, 4 × 10⁵ টেসলা, ভেরি গুড,
ওকে, এবার চলে আসি সর্বশেষ যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে লব্ধি চুম্বক ক্ষেত্র কত, ফাইনালটা লব্ধিটা কত হবে, যে দুইজন মিলে লব্ধিটা কত হবে। তাহলে আমরা দেখতেছি অলরেডি, খেয়াল করেন, তাহলে আমরা দেখলাম হচ্ছে দুইটা জিনিস, এক হচ্ছে নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে এখানে বি ওয়ানটা হচ্ছে কোন দিকে, বি ওয়ানটা হচ্ছে উপরের দিকে, আর নাম্বার টু বি টু হচ্ছে কোন দিকে, এই যে এইদিকে। সো তাহলে এইদিকে হচ্ছে বি টু, এইদিকে হচ্ছে বি ওয়ান, তাহলে লব্ধিটা কোন দিকে আসবে বলেন তো। তার মানে আমাদের যে লব্ধিটা আসবে, সেই লব্ধি আসবে এই বি ওয়ান বি টু এর মাঝামাঝি কোনো একদিকে, এটাই আসবে আমাদের নেট বা রেজাল্টেন্টটা। তাহলে ওই যে নেট যেটা, সেটা আমরা বের করবো কিভাবে, রুট ওভার বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার করলে, এবং আপনারা ওই যে সামান্তরিক সূত্র, ভেরি গুড, সামান্তরিক সূত্র করলেই আপনার চলে আসবে হচ্ছে ফাইভ ইন্টু টেন ইনভার্স ফাইভ টেসলা। ওকে ভাইয়া, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ওকে, সো মোটামুটি হচ্ছে আমাদের এটাই হচ্ছে আসলে মেইন কথা। হ্যাঁ, তো এখানে একটা কথা একটু বলে নি ভাইয়া, অনেকে বলতেছেন ভাইয়া কারেন্টের ডিরেকশন তো ইচ্ছা মতো ধরছেন, আসলে যেভাবে ধরেন সেম জিনিসপত্রই আসবে, মানে মানটা সেম আসবে, আর এখানে প্রকৃত ডিরেকশনটা বের করা যাবে না, কারণ ওরা নিজে থেকে কোনো ডিরেকশন দিয়ে দেয় না, কিন্তু মানটার ব্যাপারটা সেমই আসবে, আলাদা কিছু আসবে না। ওকে ভাইয়া, আমরা চলে যাবো হচ্ছে আমাদের নেক্সট, অনেক ভালো ভালো প্রবলেম আমরা করে ফেলছি। এবার দেখেন এই টাইপের একটা প্রবলেম বুয়েটে আসছিল, হ্যাঁ বুয়েটে হচ্ছে রিসেন্টলি আসছে। তো কি বলা হয়েছে আমাদেরকে, একটা অসীম লম্বা তার বলা হয়েছে, এই অসীম লম্বা তারে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলী তৈরি করে উহার বাকি অংশ সোজা রাখা হলো। এটা একটা অসীম লম্বা তার, মানে এপাশ থেকে এপাশ এটা অসীম লম্বা, এটা মাঝখানে একটা বৃত্তাকার কুণ্ডলী লুপ তৈরি করছে। তো লুপটা তৈরি করছে এভাবে করে চিন্তা করবেন যে লুপটা এখানে গিয়ে আবার শর্ট সার্কিট টার্কিট এভাবে চিন্তা করার দরকার নেই, তো জটিল করার দরকার নেই, সিম্পলি এটা জাস্ট এটাভাবে গিয়ে উপর দিয়ে চলে গেছে, মানে বাইরে থেকে তাকাইলে কি হয় মনে করেন, এটা সোজা তার মাঝখানে একটা লুপের মতো বানা এভাবে চলে গেছে, তাহলে কারেন্টটা কিভাবে যাচ্ছে, এভাবে গিয়ে এ পাশে গিয়ে এভাবে ঘুরে এসে এভাবে যাচ্ছে। জানতে চাইছে লুপের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত, এই যে লুপের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত। এখন প্রথম কথা হচ্ছে এখানে কয়জনে মিলে চুম্বক ক্ষেত্র তৈরি করবে, এখানে দুইজনে মিলে চুম্বক ক্ষেত্র তৈরি করবে। ওকে, সো এখন এই যে চুম্বক ক্ষেত্রটা আমরা চিন্তা করব, এই চুম্বক ক্ষেত্রটার ক্ষেত্রে খেয়াল করেন, এই দুইটা চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের একটা চুম্বক ক্ষেত্র হচ্ছে কার জন্য, একটা চুম্বক ক্ষেত্র হচ্ছে আমরা এভাবে চিন্তা করবো, একটা চুম্বক ক্ষেত্র হচ্ছে লাইনের জন্য, সোজা যে আমাদের যে অসীম লম্বা তার আছে তার জন্য। আরেকটা চুম্বক ক্ষেত্র আমরা চিন্তা করবো হচ্ছে কার জন্য ভাইয়া, এই লুপটার জন্য। তারপর দুইজনের কি করে নিব, লব্ধি করে নিব, ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করি আমরা তাহলে, প্রথমে দেখি আমরা তাহলে লাইনের জন্য, তাহলে লাইনের জন্য আমরা কত লিখব, লাইনের জন্য মিউ নট আই বাই, হ্যাঁ এই আই কারেন্টটাই লাইন দিয়ে যায় এই পুরাটার জন্য। এবং এখান থেকে খেয়াল করেন তো, এই যে এই লাইনটা কোন পয়েন্টে বের করতেছি বলেন তো, এই যে সেন্টারে, তাহলে ওই পয়েন্ট থেকে সেন্টারের যে দূরত্ব এটাই তো আমাদের কত, আর। তাহলে এই যে বি লাইন মিউ নট টুয়াইস পাই এ যেটা লিখি সেটাই এখন এখানে কত হয়ে যাবে, আর, নিশ্চয়ই বুঝতে পারতেছি, কারণ যে লাইন থেকে ডিস্টেন্সটা ওই পয়েন্টে, যে লুপের কেন্দ্র ওই পয়েন্টে চুম্বক ক্ষেত্রটা ডিস্টেন্সটা হচ্ছে আর। আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে আমাদের লুপের জন্য, লুপের জন্য খেয়াল করেন তো কেমন আসবে, লুপের জন্য যদি খেয়াল করেন সেটা আসবে হচ্ছে আমাদের জানাই আছে মিউ নট আই বাই কত, টু আর। এখন আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ডিরেকশনটা কোন দিকে, ওই সেন্টারের দিকে ডিরেকশনটা কোন দিকে। এখন এটা বুঝতে গেলে আপনাকে ওই যে সিম্পল আবার আগের মতো, তাহলে এবার চিন্তা করেন আমাদের এই যে ডিরেকশনটা, কারেন্টের ডিরেকশনটা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে আমাদের এভাবে হচ্ছে আসে, হ্যাঁ আমাদের এই যে তারটা এভাবে করে যাচ্ছে এভাবে, তাহলে তার যে বরাবর যাচ্ছে সে বরাবর আপনি বৃদ্ধাঙ্গুলি দেন ডান হাত, সেই বরাবর যদি সোজা আঙ্গুল দেন তাহলে দেখবেন হচ্ছে আপনার যদি এই যে আঙ্গুলটার দিকে একটু খেয়াল করি সবাই, আপনার যদি এভাবে আঙ্গুলটা দেন তাহলে হচ্ছে এই যে এই দিকে, হ্যাঁ মানে যে আমার হাতের যে এই পাশ, এই যে ডান পাশ যেটা আর কি দেখতেছি আমরা, এই দিকে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে কোন দিকে আঘাত করতেছে, নিচের দিকে, হ্যাঁ এই যে চার আঙ্গুল কোন দিকে আঘাত করতেছে, নিচের দিকে, তাহলে এটা ঘুরে এসে এদিকে কোন দিকে আঘাত করবে, উপরের দিকে। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করেন, এই যে আমাদের এইখানে যদি আপনি বৃদ্ধাঙ্গুলিটা স্থাপন করেন, এই বরাবর যদি বৃদ্ধাঙ্গুলিটা রাখেন, তাহলে হচ্ছে বাকি চার আঙ্গুল দেখবেন হচ্ছে আপনার কোন দিকে আঘাত করে, এই এদিকের পয়েন্ট গুলাতে নিচের দিকে আঘাত করে, এদিকের পয়েন্ট গুলাতে কোন দিকে আঘাত করে, নিচের দিকে, কিন্তু এদিকের পয়েন্ট গুলাতে কোন দিকে আঘাত করে, উপরের দিকে, বুঝতে পারতেছি, এদিকের পয়েন্ট গুলাতে উপরের দিকে, এটা বি লাইন। ওকে ভাইয়া,
আচ্ছা এখন বলতে আমাদের সেন্টারটা কোন দিকে? সেন্টারটা তো উপরের দিকে, তাই না? উপরের দিকে। তো তাহলে ওই দিকেও আমাদের বি লাইন, সেটা কত আসবে বলেন তো? সেটা কি আসবে? ডট। সেটা কি আসবে? ওই যে ডট, উপরের দিকে সব পয়েন্টে ডট। বুঝতে পারতেছি নিশ্চয়ই? ওকে, এবার যদি আমরা একটু খেয়াল করি, এরপর আসে লুপ। লুপের ব্যাপারটা খেয়াল করেন, লুপ কোন দিকে যাচ্ছে বলেন তো? কারেন্টটা, কারেন্টটা যাচ্ছে হচ্ছে আমাদের যদি খেয়াল করেন এন্টি ক্লকওয়াইজ, তাই না? এন্টি ক্লকওয়াইজ। সো এন্টি ক্লকওয়াইজ যেহেতু আমাদের কারেন্টটা যাচ্ছে, এই কারণে লুপের জন্য তার সেন্টারে যেটা আসবে সেটাও আসবে কেমন? ডট। সেটাও ডট। তাহলে এখন দেখেন তো দুইটাই ডট, তাই না ভাইয়া? আচ্ছা আচ্ছা, দুইটাই হচ্ছে ডট। তাহলে বলেন তো নেট যে রেজাল্টটা, সেই নেটটা তাহলে কি আসবে? সেটা আসবে হচ্ছে বি লাইন আর বি লুপ কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে, এবং সেটাই হচ্ছে আমাদের কত আসবে? ডট আসবে। আমরা নিশ্চয়ই হচ্ছে বুঝতে পারতেছি। ওকে ভাইয়া, ভেরি গুড। তো যারা হচ্ছে একটু বুঝতে কষ্ট হচ্ছে, তারা একটু আরেকবার একটু বাসায় গিয়ে আরেকবার, আপনারা যখন আবার দেখবেন তখন আরেকবার একটু ভিডিওটা একটু কষ্ট করে আরেকবার একটু দেখে নিন। দেখে নিলে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট, এখান থেকে আমাদের শেষ জিনিস। এরপরে আমরা আর এখানটা নিয়ে আর খুব বেশি জিনিস, আমরা এখান থেকে আসে বিভিন্ন প্রবলেম, এই জন্য হচ্ছে দেখাচ্ছি, এত কিছু না হয় দেখাতাম না। এখন যেটা বলছে খুব সুন্দর একটা ব্যাপার, আপনাকে বলছে এই যে অর্ধবৃত্তে যে একটা সোজা তার, এটার এ প্রান্ত অসীম, এই প্রান্ত অসীম, এটা এখানে আসার পর এখানে একটা অর্ধবৃত্ত তৈরি করছে, তারপর আবার এই প্রান্তে অসীম পরিমাণ চলে গেছে। জানতে চাইছি যে অর্ধবৃত্তের এই যে এই পয়েন্টটাতে চুম্বক ক্ষেত্রের মান কত নির্ণয় করতে, যে অর্ধবৃত্তের কেন্দ্রে, অর্ধবৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মানটা কত সেটা নির্ণয় করতে বলছে, যে এই পয়েন্টটাতে। আচ্ছা, এখন যদি খেয়াল করি আমাদের এখানে তিনটা পার্ট। প্রথম পার্টটা চিন্তা করবো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত বি ওয়ান, এর জন্য চিন্তা করতেছি মনে করো বি ওয়ান। এই যে পরের যেটা সেটার জন্য চিন্তা করতেছি মনে করো যে অর্ধবৃত্ত যেটা তার জন্য বি টু, আর এই যে পরের আবার এই যে পরের যে অংশটা সোজা যেটা তার জন্য চিন্তা করতেছি মনে করো বি থ্রি। ক্লিয়ার? এখানে তাহলে এখন বি ওয়ান বি টু বি থ্রি আমাকে চিন্তা করতে হবে। এখন খেয়াল করে দেখেন, এই অঙ্কটা বুঝতে পারলে আমাদের মোটামুটি সবকিছু আমাদের ক্লিয়ার। এখানে খেয়াল করেন দেখেন বি ওয়ানটা আমরা কিভাবে বের করব। খেয়াল করেন বি ওয়ান কিন্তু পুরাপুরি অসীম না, হ্যাঁ একটু সসীম টাইপ। তাই এই কারণে আমরা কি বলছি, যেই পয়েন্টে চুম্বক ক্ষেত্রটা বের করতে হবে আপনাকে ওই পয়েন্টের সাথে দুই মাথা কি করতে হবে? কানেক্ট করতে হবে। সো দুই মাথা যদি আপনি কানেক্ট করেন, হ্যাঁ দুই মাথা যদি আপনি কানেক্ট করেন, এইটা আর এইটা, আচ্ছা এই যে দুই মাথা আমরা মনে করেন কানেক্ট করলাম, ওকে ভাইয়া। আচ্ছা, এখানে একটা জিনিস চিন্তা করবেন যে হ্যাঁ এখানে একটু এভাবে চিন্তা করবেন যে এটা আসলে তার না, এটা আমরা জাস্ট কানেক্ট করলাম। আচ্ছা আচ্ছা, এবার যদি আমরা একটু খেয়াল করি যে তাহলে এই যে ও পয়েন্টে আমরা যখন চুম্বক ক্ষেত্রটা বের করতে যাব, আমরা তাহলে এই দুই মাথায় দুইটা অ্যাঙ্গেল পাচ্ছি, এটা আমাদের সেই থিটা ওয়ান, এটা হচ্ছে থিটা টু। তাহলে এখন বলেন তো প্রথম কথা হচ্ছে এই যে থিটা ওয়ানটা, হ্যাঁ থিটা ওয়ানটা কত হবে একটু চিন্তা করেন, থিটা ওয়ানটা কত হবে বলেন তো? থিটা ওয়ানটা জিরো। ভেরি গুড। থিটা ওয়ানটা কেন জিরো? যদিও দেখা যাচ্ছে যেটা জিরোর খুব কাছাকাছি, আসলে ভাইয়া জিরো হচ্ছে কি না, কিন্তু এটা কি বলছি অসীম না? অসীম মানে কি, এটা অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে। কারণ অনেক দূর চলে গেলে যত দূরে যাবে আসলে তো এই পয়েন্টটা তত তত মনে করেন এই যে এই অ্যাঙ্গেলটা তত ছোট হইতে থাকবে, ছোট হইতে হইতে একটা সময় গিয়ে সেটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। বুঝতে পারতেছি? সো এই যে থিটা ওয়ানটা এটা অলমোস্ট কত ডিগ্রি? জিরো ডিগ্রি। কিন্তু থিটা টুটা খেয়াল করেন তো সেটা কত ডিগ্রি? থিটা টু এই অ্যাঙ্গেলটা এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝতে পারতেছি? সো আমরা ওই যে একটা ফর্মুলা শিখছি না, জেনারেল ফর্মুলা, ওই ফর্মুলাটা অনুযায়ী বি ওয়ান ইকোয়ালস টু তাহলে কত লিখতে পারবো? মিউ নট আই বাই 4 পাই ডিস্টেন্স। এন্ড বলেন তো এখানে ডিস্টেন্স কতটুকু? এই যে এটাই তো আমাদের আর, ব্যাসার্ধ যেটা সেটাই আর। কস 0 ডিগ্রি প্লাস কস
90 ডিগ্রি খেয়াল করলেই দেখবেন এটা খুবই অ্যামেজিং ব্যাপার যে আসলে এটা আসছে মিউ নট আই বাই 4 পাই এ টাইপ কত আসছে 4 পাই এ খেয়াল করলে দেখবেন কি রকম সেটা সেটা হচ্ছে আসলে এই ক্ষেত্রে খেয়াল করলে দেখবেন এই যে মিউ নট আই বাই 4 পাই আর এর যে ব্যাপারটা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এটা কি আসছে এটা আসছে অসীমের অর্ধেক আসলে এটা পুরো অসীম তারের কি অর্ধেক না সেম ভাবে এই অসীমের অর্ধেক বলে এটা অসীমের অর্ধেকই আসছে ওকে সিমিলারলি সিমিলারলি আমাদের দেখা তো বি থ্রি সেম টাইপের না জাস্ট কারেন্টের ডিরেকশনটা উল্টা দিকে ডাজেন্ট ম্যাটার সো আমাদের হচ্ছে জাস্ট ডিরেকশনটা একটু চেঞ্জ হইতে পারে কিন্তু আমাদের ভ্যালু কিন্তু কি আসবে সেম আসবে বি ওয়ান বি থ্রি আর বি টু যেটা অর্ধবৃত্ত সেই অর্ধবৃত্তের জন্য বি টুটা কত আসবে অর্ধবৃত্তের জন্য বি টু বি টুটা খেয়াল করেন অর্ধবৃত্ত কিন্তু তাহলে মনে আছে নিশ্চয় মিউ নট এন আই বাই টুয়াইস আর সেখানে এন এর মানটা এখন কত অর্ধেক অর্ধেক যার কারণে এটা আসবে হচ্ছে মিউ নট আই বাই 4 আর ওকে ভাইয়া আশা করি বুঝতে পারতেছি সবাই একটু একটু আর কি আপনাদের জন্য একটু চিন্তা ভাবনার বিষয় আছে একটু ইয়া আছে তো এই হচ্ছে আর কি আমাদের মোটামুটি তিনটা জিনিস একটা হচ্ছে আমাদের কি একটা হচ্ছে প্রথমে যেটা ওই যে এই বি ওয়ান প্রথম অংশটার জন্য প্রথম অংশটার জন্য প্রথম সোজা অংশের জন্য বি থ্রি এই যে শেষের সোজা অংশের জন্য আর বি টু হচ্ছে অর্ধবৃত্তের জন্য এবং এই যে যেহেতু আমাদের প্রথম অংশটা আসলে পুরাটা অসীমের অর্ধেক এই কারণে দেখছেন রেজাল্টটাও আসছে পুরো অসীমের অর্ধেক মিউ নট আই বাই টুয়াইস পাই আর এর অর্ধেক এ কারণে 4 পাই আর আসছে একই রকম এখানেও সেম আর যেটা যেটা অর্ধবৃত্ত এ কারণে এখানে এই যে এন আই মিউ নট এন আই এই এন এর জায়গাটাতে কত আসছে হাফ ওকে ভাইয়া সো এখানে মোটামুটি হচ্ছে আমরা হচ্ছে যে তিনটা জিনিস বুঝতে পারলাম বি ওয়ান বি থ্রি বি টু বাকি অংশ আপনাদের জন্য আমি রেখে দিচ্ছি আপনারা একটু চিন্তা ভাবনা করবেন ডিরেকশনটা বের করবেন নিজেরা নিজেরা ডিরেকশনটা বের করে এখানে ফাইনালি আপনাকে যেটা করতে হবে ফাইনালি হচ্ছে লব্ধিটা করতে হবে এখন লব্ধিটা কত হবে সেটা হচ্ছে আপনারা একটু নিজেদের চিন্তা ভাবনার বিষয় অনেকক্ষণ আপনাদেরকে ডিরেকশন দেখাইছি ভাইয়া এটা আপনারা নিজেরা হচ্ছে করে ফেলবেন ওকে এটা আপনাদের জন্য হোমওয়ার্ক হ্যাঁ এটা একটু বাসায় গিয়ে আপনারা নিজেরা চেষ্টা করবেন ওকে আচ্ছা তো অনেকেই হচ্ছে আমরা হচ্ছে ব্রেক চাচ্ছি তো আমাদের এখন হচ্ছে একটা ছোট্ট ব্রেক আসলে আজকে ক্লাস লেকচার অনেক বড় এই জন্য আর কি একটু ইয়া তো আমাদের হচ্ছে এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে 11:41 সো আপনাদের ব্রেক হচ্ছে আপ টু 11:45 এখন ব্রেক হ্যাঁ
হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ব্রেক থেকে ফেরত আসছেন। আসলে আমাদের ক্লাসটা আজকে একটু লেংদি, তো এই কারণেই তারপর আপনাদেরকে ব্রেক দিতে হয়। আপনাদের নিজেদেরও একটু মেন্টাল ইয়ার ব্যাপার দরকার আছে। তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের ব্রেকের মেইন কাজ কিন্তু শেষ। হ্যাঁ, তো আমাদের ব্রেকের সময়ও শেষ আসলে। তো এখন আমরা হচ্ছে আমাদের মূল আলোচনাটা আবার একটু শুরু করব। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের গতিশীল আধানের উপর চৌম্বক বল। ব্যাপারটার মানে কি? ব্যাপারটার মানে হচ্ছে কোন একটা চার্জ, কোন একটা চার্জ মনে করেন হচ্ছে মুভিং চার্জ যেটা গতিশীল, সে এই গতিশীল অবস্থায় মনে করেন একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। বাহ্যিক চুম্বক ক্ষেত্রে মানে এই যে বিটা দেখা যাচ্ছে, এটা বাহ্যিক, এটা হয়তো বা বাইরে কোনো একটা দণ্ড চুম্বক মানে ম্যাগনেট দিয়ে সেটা বানানো হয়েছে, অথবা অন্য কোনো ভাবে, অন্য কোনো ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে সেটা বানানো হইতে পারে। যাই হোক, সেটা একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্র। এরকম একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্রে কোনো একটা চার্জ যদি গতিশীল অবস্থায় প্রবেশ করে, তখন তার উপরে একটা বল কাজ করে, একটা চৌম্বক বল কাজ করে, যেটাকে আমরা বলি লরেন্স চৌম্বক বল। যেটা তো এই চৌম্বক বলের মানটা হচ্ছে কিউ ভিভি সাইন থিটা। এখানে খুবই ইম্পর্টেন্ট যে ব্যাপার যেটা, সেটা হচ্ছে বি, এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্র। ওকে, এবং এই যে থিটাটা, এই থিটাটা কার কার মধ্যবর্তী অ্যাঙ্গেল? এই থিটাটা হচ্ছে বি ভেক্টর এবং বি ভেক্টর, অর্থাৎ এই যে ভেলোসিটি ভেক্টর আর আমাদের এই যে চৌম্বক ক্ষেত্র ভেক্টর। হ্যাঁ, এই দুইটা ভেক্টরের মধ্যকার যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের জন্য থেটা। ওকে, আচ্ছা, এক্ষেত্রে একটা কথা একটু বলবো, সেটা হচ্ছে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এফ ভেক্টরটা কিভাবে পাওয়া যাবে। যে বলের মানটা তো আমরা পেলাম, বলের দিকটা কিভাবে পাবো? বলের দিকটা পাওয়ার জন্য মনে রাখতে হবে, যদি পজিটিভ চার্জ হয়, হ্যাঁ, যদি পজিটিভ চার্জ হয় তাহলে বলের দিক পাওয়া যাবে হচ্ছে পজিটিভ ভি ক্রস বি এর দিকে। মানে ভি আর বি ভেক্টর ক্রস করা লাগবে, সেই ক্রস করলে ডিরেকশনটা যেই দিকে আসবে সেই দিকে। কিন্তু যদি নেগেটিভ চার্জ হয় তাহলে কেমন আসবে? তাহলে তখন ভি আর বি ক্রস করার পর যেই ডিরেকশন আসবে তার বিপরীত দিকে। যে মাইনাস চিহ্নটার মানে কি? মাইনাস চিহ্নটার মানে হচ্ছে ভি আর বি ক্রস করার পর যেটা আসে তার বিপরীত দিকে। এটা অনেকে এভাবে করেও লেখে যে অথবা বি ক্রস বি, যার যেভাবে বুঝতে সুবিধা হয় আর কি। ওকে, আচ্ছা, তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আপনি যখন এখানে মান বের করবেন, এফ এর যখন মান বের করবেন, তখন কিউ এর মধ্যে প্লাস মাইনাস দেওয়া যাবে না। হ্যাঁ, জাস্ট ম্যাগনিটিউড লিখবেন, কারণ এফ একটা ভেক্টর রাশি, সো ওইখানে কোনো প্লাস মাইনাস দেওয়া যাবে না, জাস্ট ম্যাগনিটিউড লিখবেন। ওকে, প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করে আপনি তার এফ এর ডিরেকশনটা কি করবেন, ডিটারমাইন করবেন। কিভাবে ভাইয়া, খেয়াল করেন, যেমন এই যে ছবিটার মধ্যে আমরা দেখতেছি, মনে করেন আমাদের চার্জটা এরকম ভি ভেক্টরে, ভি ভেলোসিটিতে চলে গেল, আর এই যে বি হচ্ছে এই দিকে। এখন আপনাকে কি করতে হবে, যদি পজিটিভ চার্জ হয় ভি থেকে বি এর দিকে ক্রস করা লাগবে। এখন ভাইয়া, ভি থেকে বি এর দিকে কিভাবে ক্রস করব, ক্রস করার ব্যাপারটা কি? ক্রস করা কঠিন কিছু না, সেটা হচ্ছে একটা স্ক্রু বসায় আমাদের চিন্তা করা লাগে। তো ডান হাতি স্ক্রু, তো এত কঠিন ভাবে না চিন্তা করে আমরা এভাবে চিন্তা করব, সোজা হিসাব, যেদিক থেকে যেদিকে বলবে, মনে করেন ভি থেকে বি এর দিকে বললো না, তাহলে ভি থেকে বি এর দিকে, এদিক থেকে এদিকে বলছে, ভি থেকে বি এর দিকে এভাবে চিন্তা করবেন। তাহলে এই যে ভি থেকে বি এর দিকে, এটা কেমন বলেন তো কিভাবে ঘুরতেছে? এটা এন্টি ক্লকওয়াইজ। একটা স্ক্রুকে যখন আপনি এখানে বসায় এভাবে এন্টি ক্লকওয়াইজ ঘুরাবেন, এই যে এই জায়গায় একটা স্ক্রু বসাবেন, ডান হাতে স্ক্রু বসায় তাকে ভি থেকে বি এর দিকে ঘুরাবেন, মানে এভাবে করে ঘুরাবেন, তাহলে এই যে এন্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছেন না? যখনই এন্টি ক্লকওয়াইজ স্ক্রু, সরি 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 এক্সট্রিমলি সরি, আমি ভুল লিখে ফেলছি, এটা এন্টি ক্লকওয়াইজ না, এটা তো ক্লকওয়াইজ, এক্সট্রিমলি সরি। এই যে দেখছেন, এগুলো আমাদেরই ছোটখাটো ভুল হয়ে যায়, এগুলো আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো যেটা বলতেছিলাম, যে ভি থেকে বি এর দিকে, ভি ক্রস বি করতেছি, এ কারণে ভি থেকে বি এর দিকে ঘুরবো, ভি ক্রস বি করতেছি যেহেতু, ভি থেকে বি এর দিকে যদি আমরা ঘুরতে যাই, হ্যাঁ, তাহলে বলেন তো আমাদের এখানে কোন দিকে আসে? ক্লকওয়াইজ ডিরেকশন আসে। তাহলে এই যে একটা স্ক্রুকে যদি আপনি এরকম ক্লকওয়াইজ ঘুরাইতে থাকেন, তাহলে স্ক্রু কি করবেন বলেন তো? স্ক্রু টাইট দেওয়ার মতো ব্যাপার হবে। স্ক্রু টাইট দিলে স্ক্রু কোন দিকে ঢুকবে? নিচের দিকে, মানে যেই তল আছে ওই তল বরাবর নিচের দিকে ঢুকে যাবে। হ্যাঁ, এই যে খেয়াল করেন, মনে করেন এই যে আমরা যদি চিন্তা করি যে এরকম একটা তলে, এরকম একটা তলের মধ্যে আপনি একটা স্ক্রু বসেছেন, বসায় সেটাকে ক্লকওয়াইজ ঘুরাচ্ছেন, ক্লকওয়াইজ, এই যে এখান থেকে এভাবে করে ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ঘুরাচ্ছি। সো ক্লকওয়াইজ যখন আমরা ঘুরাবো সেটা কি করবে? নিচের দিকে ঢুকে যাবে। বুঝা যাচ্ছে? ভি থেকে বি এর দিকে সেম ব্যাপারটা। আচ্ছা, আর যদি এন্টি ক্লকওয়াইজ কখনো ঘুরাইতে হয় তাহলে সেটা কোন দিকে উঠে যাবে? উপরের দিকে উঠে যাবে। এখন বলবেন ঘুরাবেন কোন দিক থেকে কোন দিকে?
যেদিকে ক্রস, মানে এখানে ভি ক্রস বি বলছে, এখানে ভি থেকে বি এর দিকে ঘুরাচ্ছি। ওকে, তাহলে এই ক্লকওয়াইজ ঘোরানোর কারণে যে নিচের দিকে চলে গেল এটাই ভি ক্রস বি এর ডিরেকশন, এবং এফ এর ডিরেকশন তাহলে এই দিক বরাবর কোন দিকে হবে? নিচের দিকে, যে তলটা আছে এই তল বরাবর নিচের দিকে। সিমিলারলি এখানে যদি খেয়াল করেন, নেগেটিভ চার্জ যদি হয়, নেগেটিভ চার্জ হলে কি হবে? নেগেটিভ চার্জ হলে পজিটিভ চার্জের ডিরেকশন ছিল তার ঠিক অপোজিট দিকে হবে, কারণ এই যে মাইনাস ভি ক্রস বি, মানে ভি ক্রস বি করার পর যে ডিরেকশন পাইছি তার বিপরীত দিকে, এই কারণে এফটা কোন দিকে উঠে গেছে? উপরের দিকে উঠে গেছে। আশা করি বুঝতে পারতেছি। এবার আমরা হচ্ছে চলে যাব যেটা, সেটা হচ্ছে ইফেক্টটা কি। ভাইয়া বলটা কাজ করে এটা বুঝতে পারলাম, এখন বলেন তো যে কোনো চার্জ বা যে কোনো বস্তুর উপর বল কাজ করা মানে কি? যে কোনো বস্তুর উপর বল কাজ করা মানে হচ্ছে সেই বলের তো একটা ইম্প্যাক্ট আছে। বলটা কি করবে? বস্তুর গতির পরিবর্তন করতে চাইবে, গতির বেগের পরিবর্তন করবে, দিকের পরিবর্তন করবে, এসবই তো করবে। তো এক্ষেত্রে মনে রাখবো, এক্ষেত্রে যে আমাদের এফ যে ফোর্সটা, হ্যাঁ, এই এফ ফোর্সটা আমাদের চার্জের বেগের মানের কোনো পরিবর্তন ঘটায় না, মানের কোনো পরিবর্তন ঘটায় না, শুধু কিসের পরিবর্তন ঘটায়? শুধু দিকের পরিবর্তন ঘটায়। অর্থাৎ চার্জটার বেগ যা ছিল তাই থাকবে, কিন্তু ওই বলটা প্রযুক্ত হওয়ার পরে ওই বেগের ডিরেকশনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কিভাবে হবে সেটা একটু খেয়াল করার বিষয়। সেটা খেয়াল করেন, আসলে যেটা হবে, যে মনে করেন সে ফর এক্সাম্পল, যে আমাদের যেটা দেখতেছি, যে এখানে যেমন দেখলাম যে আমাদের বেগ এবং আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড, সে বলটা হচ্ছে কিভাবে আছে, লম্ব অবস্থায় আছে। এখন আমাদের এখানে দুইটা কেস, দুইটা কেস। এটা হচ্ছে প্রথম যে কেসটা, সেটা খেয়াল করেন, কেস নাম্বার ওয়ান। কেস ওয়ানটা হচ্ছে যদি আমাদের আধানটা চুম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করে তাহলে কি ঘটবে? চুম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করবে কথাটার মানে কি? মানে হচ্ছে যে ভি ভেক্টর আর বি ভেক্টরের মধ্যকার যে অ্যাঙ্গেলটা থিটা, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি যদি হয়, তাহলে তখন বলেন তো এই যে এফ যেটা, সেটা কত আসবে? কিউ ভিবি সাইন 90 ডিগ্রি, মানে ভ্যালুটা কত? কিউ ভিবি। তো এরকমই একটা ছবি আমাদেরকে এখানে দেখানো হয়েছে। দেখানো হয়েছে কি? দেখানো হয়েছে যে মনে করেন সে, এই যে ভি ভেক্টর, তার সাথে যে আমাদের ক্রস বি কাজ করতেছে, তার মানে ভি আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? তলের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, মানে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কারণে এফ টা কাজ করতেছে উপরের দিকে, যেটা ভি আর বি দুজনের উপরই লম্ব, যেহেতু ক্রস করলে কি হয়, দুজনের উপরই লম্ব হয়। এখন যখনই এই লম্বটা কাজ করে তখন কি বলেন তো, এই যে সে এরিয়া কাজ করতেছে, তাকে কে টানতেছে? লম্বভাবে এফ টা এভাবে টানতেছে। টান দিলে সে কি করবে? একটু করে বেঁকে যাবে। যখনই সে একটু করে বেঁকে যাবে তখন কি হবে বলেন তো? একটু করে বেঁকে যাওয়ার পরে সে এইভাবে ভিটা হয়ে যাবে, সাথে সাথে তখনই আবার এফ এর ডিরেকশনের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। কারণ এখানে এফ টা একটা পরিবর্তনশীল বল, যার মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু দিকের পরিবর্তন হয়। দিকটা সবসময় এমন ভাবে পরিবর্তিত হয় যেন বেগের সাথে লম্ব থাকে। তাহলে এই বেগের এই লম্ব বরাবর আবার এফ কাজ করবে, আবার ভেলোসিটি চেঞ্জ হবে, সাথে সাথে আবার এফ এভাবে চেঞ্জ হবে। তাহলে ব্যাপারটা অনেকটা এরকম না যে মনে হচ্ছে না যে কেন্দ্র থেকে কন্টিনিউয়াসলি তাকে কেউ এভাবে করে লম্বালম্বি টানতেছে, বেগের সাথে এফ এর সাথে লম্বালম্বি ভাবে এভাবে করে টানতে 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 কি হবে বলেন তো? আস্তে আস্তে করে পুরো জিনিসটা এভাবে করে বৃত্তাকারে ঘুরতে থাকবে। এটাই হচ্ছে আমাদের সেই কেন্দ্রমুখী বলের মতো কাজ করা। তার মানে এক্ষেত্রে আমাদের এই যে বলটা, এই লরেন্স চুম্বক বল, সেটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। ওকে ভাইয়া, অর্থাৎ তাহলে এই যে গতিপথটা আছে, এই চার্জটা তখন বৃত্তাকারে কি করা শুরু করবে? মুভ করা শুরু করবে। এবং সেই বৃত্ত পথের জন্য আমরা যদি চিন্তা করি, এই বলটা কে আমরা যখন কেন্দ্রমুখী বল হিসেবে লিখতে পারবো, সেখান থেকে আমরা সেই বৃত্ত পথের ব্যাসার্ধ কি করতে পারবো? আমরা হচ্ছি বের করতে পারবো। এটা হচ্ছে সেই বৃত্ত পথের হচ্ছে ব্যাসার্ধ। ওকে ভাইয়া, আচ্ছা, এটা গেল আমাদের কেস ওয়ান। এই ক্ষেত্রে গতিপথটা কেমন? বৃত্তাকার। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যদি চুম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ না করে তাহলে কি হবে? কেস টু, যদি চুম্বক ক্ষেত্রে চার্জটা লম্বভাবে প্রবেশ না করে, যেমন মনে করো এই যে ভি চার্জটার বেগ, তার সাথে এই যে বি, এটার একটা অ্যাঙ্গেল আছে থিটা, তাহলে এই অবস্থায় কি ঘটবে? এই অবস্থায় যেটা ঘটবে সেটা হচ্ছে, একটু বলি তো, এই কথাটা বলার আগে একটু আগে এটা একটু এভাবে চিন্তা করো তো, নর্মালি ফার্স্টে, যে মনে করো এই দিক বরাবর একটা চার্জ মুভ করতেছে, এই দিক বরাবরই তার বেগ,
চুম্বক ক্ষেত্র আছে। তাহলে এই অবস্থায় যদি কোন একটা চার্জ এভাবে মুভ করে, আমি যে ছবিটা আঁকলাম, তাহলে সেক্ষেত্রে ওই চার্জের উপর কত বল প্রযুক্ত হবে? সেক্ষেত্রে ওই চার্জের উপর কত বল প্রযুক্ত হবে? জিরো। হ্যাঁ, ভেরি গুড। সেক্ষেত্রে ওই চার্জের উপর জিরো বল প্রযুক্ত হবে, ভেরি গুড। কারণ এখানে ভি আর বি একই দিকে, তাহলে এর উপর আসলে যখন কোন একটা চার্জ চুম্বক ক্ষেত্রের দিকে সমান্তরালে অগ্রসর হয় তখন তার উপর কোনো ফোর্স কাজ করে না। এই পয়েন্ট আমরা মাথায় রাখবো। ওকে, আচ্ছা, এবার খেয়াল করেন, এক্ষেত্রে খেয়াল করি, এই যে ভি যেটা, এই ভিটাকে আমরা তাহলে কি করতে পারি? আমরা হচ্ছে দুইটা উপাংশে ভাঙতে পারি। আমরা হচ্ছে দুইটা উপাংশে ভাঙতে পারি। কিরকম? এই যে ভি এর একটা উপাংশ নিলাম হচ্ছে এই বরাবর, বি বরাবর, আরেকটা উপাংশ নিলাম এর লম্ব বরাবর। তাহলে এই যে আমরা দুইটা উপাংশ পেলাম ভি এর, এদিকে যদি থিটা হয় তাহলে বি বরাবর যে উপাংশটা এটা হচ্ছে বি কস থিটা, আর লম্ব বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে কি? ভি সাইন থিটা। এখন তাহলে খেয়াল করেন, আমরা এইভাবে আলাদা আলাদা করে চিন্তা করি, আলাদা আলাদা করে কিভাবে? সেটা হচ্ছে এই যে ভি কস থিটা যে পার্টটা আছে সেটার জন্য ইফেক্টটা কিরকম, ভি সাইন থিটার জন্য ইফেক্টটা কিরকম। ভি কস থিটা যে পার্টটা আছে সেটা বরাবর হচ্ছে বি কাজ করতেছে, চুম্বক ক্ষেত্র কাজ করতেছে। তার মানে হচ্ছে বি কস থিটা পার্টটার কারণে আসলে তার উপর কোনো নেট ফোর্স কাজ করতেছে না। অর্থাৎ এই ভি কস থিটাটা আমাদের লরেন্স চুম্বক বলে কোনো রকম ভূমিকা রাখতেছে না। ভূমিকা রাখতেছে কে? ভি সাইন থিটা। এই কারণে ভি সাইন থিটা যেহেতু বি এর সাথে লম্ব, এ কারণেই কিন্তু আমাদের যখন থিটাটা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি তখন কিন্তু আমরা এভাবেই লিখি। এই জন্যেই এই যে কিউ বি ভি সাইন থিটা, কারণ ভি সাইন থিটা পার্টটাই হচ্ছে আমাদের এখানে মূল ভূমিকাটা কাজ করে। এবং এই ভি সাইন থিটাই আসলে কি করে বলেন তো? বৃত্তাকারে চার্জটাকে ঘুরায়। তাহলে প্রশ্ন হইতে পারে, ভাইয়া ভি কস থিটা তাহলে কি করবে? এখন বলতো ভি কস থিটা তো তার উপর কোনো ফোর্স কাজ করতেছে না এই বরাবর। তাহলে ওয়াই অ্যাক্সিসে ফোর্স কাজ করতেছে, ওইটার কারণে সে বৃত্তাকারে ঘুরতেছে, কিন্তু এক্স অ্যাক্সিসে কোনো ফোর্স কাজ করতেছে না। ফোর্স কাজ না করা মানে কি? মানে হচ্ছে ওই বরাবর কোনো ত্বরণ নাই, তার মানে আগে বেগ যা ছিল তাই থাকবে। তার মানে এই যে বেগটা সে অর্জন করলো, এই সুষম বেগটাই হচ্ছে কি করতে থাকবে? এক্স অক্ষ বরাবর চলতে থাকবে, মানে এই বরাবর তার ভি কস থিটা বেগটা সেম থাকবে। তাহলে এই ব্যাপারটা কি হবে বলতো? এই ব্যাপারটা যেটা হবে, সে ঘুরতে ঘুরতে সামনে আগায় যাবে। এই ভি কস থিটা তাকে আস্তে আস্তে করে লিনিয়ারলি সামনে নিবে, আর ভি সাইন থিটা তাকে কি করবে? ঘুরাবে। তাহলে কথাটা কি বললাম? ভি সাইন থিটা পার্টটা তাকে বৃত্তাকারে ঘুরাবে, আর ভি কস থিটা পার্টটা লিনিয়ারলি সামনে নিবে। তাহলে বলতো এক্ষেত্রে গতিপথটা, মানে এই যে গতিটা, গতিটা কেমন হবে? গতিটা হচ্ছে এইভাবে, এরকম একটা বৃত্তাকারে ঘুরতে ঘুরতে সে সামনের দিকে অগ্রসর হবে। স্ক্রু এর মতো, স্ক্রু ঘুরতে ঘুরতে কি করে? উপরে বা নিচে যায় না? সেম জিনিস। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এই ক্ষেত্রে তাহলে আমাদের ফর্মুলার যে ব্যাপারগুলো সেটা কি? এই ক্ষেত্রে যে এই যে বৃত্তাকারে ঘুরার যে ব্যাপারটা, এই বৃত্তাকারে ঘুরার জন্য প্রত্যেকটা পয়েন্টে এখানে কাজ করে কোয়ে ভি সাইন থিটা। এই কারণে আমাদের এফ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা ইকুয়াল টু এম ভি সাইন থিটা হোল স্কোয়ার বাই আর। প্রশ্ন আসতে পারে, ভাইয়া ভি সাইন থিটা হোল স্কোয়ার লিখলেন কেন? কারণটা খুব সিম্পল। কারণটা হচ্ছে এই যে ভি সাইন থিটাটাই আসলে তাকে লম্বভাবে ঘুরায়, তার মানে প্রত্যেকটা মোমেন্টে তার রৈখিক বেগ ভি সাইন থিটা। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, আগে এই ইকুয়েশনটাই লিখছিলাম কেস ওয়ানে, তখন লিখছিলাম থিটাটা কত ডিগ্রির জন্য? 90 ডিগ্রির জন্য। এপাশেও 90 ডিগ্রি ছিল, এপাশেও 90 ডিগ্রি ছিল, এ কারণে আগের ইকুয়েশনটা আমরা পাইছি। ওকে, সো এখান থেকে যদি আমরা আর এর ইকুয়েশনটা পাই, তার মানে ওই যে গতিপথটা, সেই গতিপথের ইকুয়েশনটা আসবে এম ভি সাইন থিটা বাই হচ্ছে কিউ বি। এটা হচ্ছে এই অবস্থায়, এই যে হেলিকাল যে পথ, এটাকে আমরা বলি হেলিকাল পাথ। হ্যাঁ, এই যে গতিপথটা এটাকে বলি হেলিক্যাল পাথ। এই হেলিক্যাল পাথের মধ্যে যে একটা বৃত্ত, বৃত্ত হইতে হইতে সামনে যাবে, সেই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে যে আর, এম বি সাইন থিটা বাই কিউ বি। ওকে ভাইয়া, আচ্ছা, আশা করি মূল ব্যাপারটা হচ্ছে বুঝতে পারতেছি। ওকে, এখানে এটাই হচ্ছে আসলে মেইন থিম। তাহলে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, যখন সে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করে, বেগের সাথে বি এর অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তখন শুধুই বৃত্তাকার,
আর যখন অন্য কোনো অ্যাঙ্গেল হয় তখন ভি সাইন থিটা তাকে ঘুরায় আর ভি কস থিটা তাকে সামনের দিকে নিয়ে যায়, যার কারণে হেলিক্যাল পাথ হয়। এই জিনিসটা এখানে ছবিতে দেখানো হয়েছে, দেখেন খেয়াল করে, এই যে ভিটা ছিল এদিকে বি ছিল, কারণ বি এর দিকে যে পার্টটা কম্পোনেন্টটা সেই কম্পোনেন্টের কারণে বি এর দিকে সে হেলিক্যালি ঘুরতেছে, মানে সামনের দিকে আগায় যাচ্ছে। হ্যাঁ, আর এই যে অন্য যে পার্টটা আছে এই পার্টটা তাকে কি করতেছে, বৃত্তাকারে ঘুরাচ্ছে। ওকে, এখানে একটা কথা একটু বলে দেই, যে এখানে কিছু ওই যে সূত্রগুলো যেটা অলরেডি দেখলাম আমরা, আর ইকুয়ালস টু যখন থিটা ইজ নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর কি আর ইকুয়ালস টু এমভি সাইন থিটা বাই হচ্ছে কিউবি। হ্যাঁ, এখানে মনে রাখবো আমরা এই যে বৃত্তপথে ঘুরে প্রত্যেকটা পয়েন্টে আসলে ভি সাইন থিটা করে কাজ করে রৈখিক বেগ। আচ্ছা, এবং এই ক্ষেত্রে আসতে পারে যে তাহলে ওমেগাটা কেমন আসবে, তো ওমেগার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে কিউ ভিভি সাইন থিটা সেটা ক্ষেত্রে কিন্তু এম ওমেগা স্কোয়ার আর, তার মানে এই যে ওমেগার যে পার্টটা সেটা কিন্তু যা সিম্পলি যদি আমরা চিন্তা করি বা এটাকে যদি এভাবে লিখতে চাই যে এম ভি সাইন থিটা হোল স্কোয়ার বাই আর, তো সেখান থেকে ওই ওমেগা ইকুয়ালস টু আসে জাস্ট কিউ ভি বাই কত এম, ওমেগাটা কিন্তু দুই ক্ষেত্রেই ফিক্স থাকে, ওমেগাটা সেম থাকে, এবং সেই কারণে সেখান থেকে আমাদের যে টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি এগুলোও দুই ক্ষেত্রে কি থাকে, সেম থাকে। তাহলে দুই ক্ষেত্রে ডিফারেন্সটা ঘটে কার, ডিফারেন্সটা ঘটে ওই যে ব্যাসার্ধের, থিটার মানের উপর ডিপেন্ড করে ব্যাসার্ধটা কি হইতে পারে, চেঞ্জ হইতে পারে। আচ্ছা, এটার উপর বেসিস করেই আমাদের এখনকার অঙ্ক, তো এখন যে অঙ্কটা দেখবো সেটা হচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আচ্ছা, তো এই যে প্রবলেমটা দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে, একটা অসীম দৈর্ঘ্যের সরল তারের মধ্য দিয়ে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, মনে করেন এই যে তারটা আছে এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 1 এম্পিয়ার, একটা ইনফাইনাইট লং। এই তড়িৎ প্রবাহের সমান্তরালে পি বিন্দুতে একটা ইলেকট্রন ভি বেগে যাচ্ছে, এখানে একটা ইলেকট্রন ভি বেগে যাচ্ছে, ইলেকট্রনটার উপর ক্রিয়াশীল চুম্বক বলের মান কত। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এক চুম্বক বল আসলো বিদ্যুৎ থেকে ইলেকট্রনের উপর, আসলে কাহিনী কি, কাহিনীটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার কারণে তারটা একটা কি তৈরি করবে, এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করবে। হ্যাঁ, চুম্বক ক্ষেত্র তৈরি করবে, যে চুম্বক ক্ষেত্রটা এখানে কেমন হবে, এরকম ক্রস ক্রস এরকম একটা চুম্বক ক্ষেত্র। তাহলে এই যে তার যে চুম্বক ক্ষেত্র তৈরি করবে সেটা ইলেকট্রনের জন্য কেমন, বাহ্যিক চুম্বক ক্ষেত্র। সেই বাহ্যিক চুম্বক ক্ষেত্র ইলেকট্রনটা কি অনুভব করবে, একটা বল অনুভব করবে। এজন্য আমাদেরকে প্রথম যে প্রশ্নটা সেটা আনসার করতে গেলে আমাদের ফার্স্টে বের করতে হবে বি এর মান কত, সেই চুম্বক ক্ষেত্রটার মান কত। তো তারের জন্য যে চুম্বক ক্ষেত্র সেটার মান কত, মিউ নট আই বাই 2πa, এ মানে তো নিশ্চয়ই মনে আছে, এটাই হচ্ছে আমাদের এ 4 মিলিমিটার, ওই পয়েন্টের ডিস্টেন্স। ওকে ভাইয়া, আচ্ছা তাহলে এখান থেকে আপনারা যদি মানগুলো বসিয়ে দেন তাহলে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা ভ্যালু, চলে আসবে 5×10⁵ টেসলার মতো, যেটা হচ্ছে ক্রস ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে। আর এখন যদি খেয়াল করেন যে এরপরে এখন যদি ফোর্সের ব্যাপারটা খেয়াল করি যে এই চুম্বক বলের মান কত, ইলেকট্রনটার উপর ক্রিয়াশীল চুম্বক বলের মান কত, সেটা কত আসবে, এফ ইকুয়াল টু কত, কিউ ভিবি সাইন, কিউ ভিবি সাইন। এখন অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা কত বলেন তো দেখি একটু চ্যাটবক্সে, এখানে অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা 90, ভেরি গুড, অনেকেই হচ্ছে জানাইছি অ্যাঙ্গেলটা 90, কেন 90, কারণ আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে কার কার মধ্যবর্তী, অ্যাঙ্গেলটা হচ্ছে ভি আর বি এর মধ্যকার। তাহলে এখানে যে ভিটা আছে খেয়াল করেন, এখানে ভিটা কোন দিকে, ভি হচ্ছে এই বরাবর সোজা উপরের দিকে, বিটা কোন দিকে, ক্রস ভেতরের দিকে, ভেতরের দিকে মানে কি ল্যাপটপের ভিতরের দিকে ঢুকে গেছে লম্বালম্বি ভাবে, তার মানে এই যে ভি আর এই যে বি এর মধ্যকার যে অ্যাঙ্গেল, হ্যাঁ এটা হচ্ছে ভি আর এটা বি, এদের মধ্যকার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, সো আপনি যদি এখানে মানগুলো বসিয়ে দেন তাহলে চলে আসবে হচ্ছে 4×10⁻⁶ নিউটন। ওকে ভাইয়া, আচ্ছা এবার নেক্সট যেটা সেটা হচ্ছে যে ইলেকট্রনটা, তাহলে যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়েছে ভি আর বি এর মধ্যকার অ্যাঙ্গেলটা, তাহলে যে ভি আর বি এর মধ্যকার অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি, তার মানে আমাদের ইলেকট্রনটা কিভাবে ঘুরবে বলেন তো, বৃত্তাকারে ঘুরবে। সো এই যে বৃত্তাকারে ঘুরবে তার ব্যাসার্ধ কত, অলরেডি আমরা প্রমাণে মানে দেখছি আর ইকুয়ালস টু কত, মনে আছে এম ভি বাই কিউ বি, সব মান জানা আছে বসাই দিবেন। ওকে, চলে আসবে হচ্ছে 5.69 মিটার। নেক্সট যেটা পর্যায়কাল কৌণিক বেগ কম্পাঙ্ক, তাহলে এই যে ফার্স্টে দেখেন ওমেগা, ওমেগার জন্য একটু আগেই দেখলাম ওমেগাটা কেমন, কিউ বি বাই এম,
বা ওমেগাটাকে আপনারা চাইলে এভাবে করেও লিখতে পারেন, ওমেগা ইকুয়ালস টু যে ভি বাই আর, রৈখিক বেগের ফর্মুলা থেকে সেখান থেকেও লিখিয়ে আপনারা লিখতে পারেন, যেটা আসবে কিউ ভি বাই এম। এটা করলে আপনারা কি পেয়ে যাবেন? ওমেগা পেয়ে যাবেন, বুঝতে পারতেছি? সেই ওমেগা যদি পেয়ে যান তাহলে এরপরে টি টাইম পিরিয়ড, যে বৃত্তাকার পথে ঘুরতেছে একবার ঘুরতে কতটুকু সময় লাগবে, পর্যায়কাল টুয়াইস পাই বাই ওমেগা, ফ্রিকোয়েন্সি সেটা কত, ওয়ান বাই টি করলে পেয়ে যাবেন সোজা জিনিস। এতক্ষণ ধরে এই জিনিসটা এই জন্যই বুঝাইছি যাতে ম্যাথে আপনার ধামাধাম হচ্ছে, লিখলেই আপনারা বসে যাব। আচ্ছা এখানে কিউ এর মান কত ধরবেন? হ্যাঁ কিউ এর মান অবশ্যই আপনি, যেহেতু এখানে কিউ মানে কে, ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের চার্জ কত বলেন তো, 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম। ওকে ভাইয়া আশা করি বুঝতে পারতেছি। আচ্ছা এবার আমরা হচ্ছি চলে যাব হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট। আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের হল ক্রিয়া বা হল বিভব পার্থক্য। ওকে হল ক্রিয়া বা হল বিভব পার্থক্য। আচ্ছা অনেকে জানছে ভাইয়া এমটা কি, সেটা বুঝি নাই, আসলে এমটা কার, ওইখানে কে ঘুরতেছে বলেন তো? ওইখানে ঘুরতেছিল হচ্ছে আমাদের ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের এম হবে স্বাভাবিক, ওইখানে যেহেতু ইলেকট্রন এম ভি স্কোয়ার বাই আর ইলেকট্রনের নেই, তাহলে আমরা ওইটা ইলেকট্রনের ভরই নিব। তার মানে এখানে একটু মাথায় রাখবো যে যে আমাদের এম যেটা, এখানে এম আজ মনে করছিলাম যে এটা বলা লাগবে না, এখানে যে এমটা এটা অবশ্যই ইলেকট্রনের ভর, 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, যে ঘুরতেছে তার ভর। এবার আসে হল ক্রিয়া বা হল ইফেক্ট। আচ্ছা হল ক্রিয়া বা হল ইফেক্টের যে ব্যাপারটা সেটা একটু আমরা একটু দেখি, তো এখানে মেইন থিমটা কি। হ্যাঁ তো মেইন থিমটা বোঝার জন্য আমি একটু আপনাদেরকে একটু ছবিতে একটু একটা, আপনারা সবাই ভিডিওতে একটু খেয়াল করবেন, তো লেটস সি ফর এক্সাম্পল হচ্ছে আমরা বলতেছি এইটা মনে করেন হচ্ছে আপনাদের কাছে একটা, আপনাদের কাছে একটা আয়তাকার ঘনবস্তু আছে আর কি, তো এই ঘনবস্তুর কি কি আছে বলেন তো, এই ঘনবস্তুর এই যে একটা দৈর্ঘ্য আছে, এখানে একটা প্রস্থ আছে, একটা কি আছে পুরুত্ব আছে, সবাই আশা করি বুঝতে পারতেছি। আচ্ছা এখন এই আয়তাকার ঘনবস্তুর মধ্যে আপনারা কি করতেছেন, লেটস সে ফর এক্সাম্পল আপনি যেটা করলেন সেটা হচ্ছে এই আয়তাকার ঘনবস্তুর মধ্যে আপনি এর মধ্য দিয়ে মনে করেন তড়িৎ প্রবাহিত করতেছেন। হ্যাঁ তড়িৎ প্রবাহিত করতেছেন, লেটস সে আমরা বললাম হচ্ছে যে ফর এক্সাম্পল হচ্ছে এর মনে করেন হচ্ছে এই দিক বরাবর হচ্ছে কারেন্ট ফ্লো করতেছে, দৈর্ঘ্য বরাবর কারেন্ট ফ্লো করতেছে। এখন দৈর্ঘ্য বরাবর কারেন্ট ফ্লো করতেছে মানে কি বলেন তো, দৈর্ঘ্য বরাবর কারেন্ট ফ্লো করতেছে মানে হচ্ছে আমাদের যে পজিটিভ চার্জ যদি আমরা চিন্তা করি, সেই পজিটিভ চার্জ গুলো মুভ করতেছে কোন বরাবর, এই কারেন্ট বরাবর, কাকে চিন্তা করতেছি, পজিটিভ চার্জের কথা। আচ্ছা এবার এই অবস্থায় আমরা যেটা করলাম আমরা হচ্ছে এখানে মনে করেন একটা ক্রস ম্যাগনেটিক ফিল্ড দেওয়া, যে এই রুমটার মধ্যে একটা ক্রস ম্যাগনেটিক ফিল্ড দেওয়া। ক্রস ম্যাগনেটিক ফিল্ড মানে কি, মনে হচ্ছে যেন এই যে তলটা আছে এই তলের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, এই তলের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে। এখন কি হবে বলেন তো, এই যখনই এখান থেকে একটা পজিটিভ চার্জ এভাবে আস্তেছে আস্তেছে আস্তেছে, যখন এরকম এই যে এখান দিয়ে মানে কারেন্টের তারে কানেকশন দেওয়া, সো এদিক দিয়ে যখন সে যাইতে চাইবে তখন এই ক্রস ম্যাগনেটিক ফিল্ডের কারণে সে একটা কি অনুভব করবে, ফোর্স অনুভব করবে, কমন সেন্স ফোর্স অনুভব করবে। এখন সেই ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে, সেই ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে, খেয়াল করেন এখানে যে মেইন ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা যদি দেখি ভি ক্রস কি করব, বি করব, ভি কোন দিকে, এই যে ভেলোসিটি, যেটা এই ভেলোসিটিটাকে আমরা দেখাচ্ছি যে কালোটা দিয়ে, কালো মার্কাটা দিয়ে ভেলোসিটি, আর বি যেটা, বি হচ্ছে ভেতরের দিকে ঢুকে গেছে। হ্যাঁ যদি আপনাদের মনে থাকে বি হচ্ছে ভেতরের দিকে ঢুকে গেছে, মানে এই যে আমরা যদি এভাবে দেখাই, হ্যাঁ আশা করি সবাই দেখতে পাচ্ছি, মানে আমার রেড মার্কারটা দেখা যাচ্ছে না, কারণ রেড মার্কারটা ভেতরের দিকে ঢুকে গেছে এটা ইন্ডিকেট করতেছে। আচ্ছা ভেতরের দিকে ঢুকে গেছে, এখন আপনাকে কি করতে হবে, ভি ক্রস বি করতে হবে, এদিক থেকে এদিকে ঘুরাইতে হবে, ভি থেকে বি এর দিকে। আপনারা নিজেরা আমার সাথে সাথে চিন্তা করেন তাহলে, যে ভি থেকে বি এর দিকে যখন আপনি এইভাবে করে ঘুরাবেন তাহলে এই যে ভি থেকে যখন আপনি বি এর দিকে ঘুরাচ্ছেন এই ঘুরানোটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এই তলটার মধ্যে, এই তলটার উপর রেখে এন্টি ক্লকওয়াইজ, সো সেটা কোন দিকে উঠে যাবে, এই বরাবর উপরের দিকে, মানে এই বরাবর, এই যে উপরের দিকে যে আছে, হ্যাঁ এ হচ্ছে আমাদের এই যে এই যা হাতে আমি দিছি সে হচ্ছে আমাদের চৌম্বক বলের ডিরেকশন, এফ এর ডিরেকশন। অনেকে এভাবে দেখে না, যে যে যেভাবে বুঝে আর কি, অনেকে এভাবে দেখে, হ্যাঁ যে ভি বি আর সেই এইটা হচ্ছে আমাদের এফ, তাহলে এইটা হচ্ছে এফ, তাহলে এফ কোন দিকে, উপরের দিকে, তাহলে
এখানে আমরা যদি খেয়াল করি যে আমাদের এই অবস্থায় তাহলে কি হবে, এই অবস্থায় যেটা হবে যে এই বরাবর উপরের দিকে, এই বরাবর উপরের দিকে একটা এফ ফোর্স সে কাজ করবে। তাহলে ব্যাপারটা এরকম যে এদিক থেকে একটা পজিটিভ চার্জ আসলো, সে উপরের দিকে ধাক্কা খেলো, উপরের দিকে ধাক্কা গেলে কি হবে, সে গিয়ে এইখানে গিয়ে জমা হবে। বুঝতে পারতেছি? সে গিয়ে উপরে গিয়ে কি হলো, জমা হলো। নেক্সট আরেকটা পজিটিভ চার্জ আসলো, তাকেও হচ্ছে কি করলো, ম্যাগনেটিক ফিল্ড ধাক্কা দিল, সেও গিয়ে জমা হলো। আরেকটা আসলো, তাকেও নেগেটিভ চার্জ কি করবে, মানে এই ম্যাগনেটিক ফিল্ড কি করবে, ধাক্কা দিবে, উপরের দিকে উঠে যাবে। এটা সব পুরো ম্যাগনেটিক ফিল্ডের কারণে। কিন্তু খেয়াল করে দেখেন, প্রথম যখন যেই চার্জটা গেল, সেই চার্জটা যখন গেছে উপরে কেউ ছিল, উপরে কিন্তু কেউ ছিল না। কিন্তু যখন দ্বিতীয় চার্জটা যাইতে থাকবে, তখন এই যে তখন দ্বিতীয় চার্জটার উপর দুইটা বল কাজ করবে, কি কি, উপরের এই ম্যাগনেটিক ফোর্স তাকে উপরের দিকে টান দিবে, আরেকটা ফোর্স হচ্ছে ইলেকট্রিক ফোর্স। ইলেকট্রিক ফোর্স মানে কি, যে চার্জটা তাকে বিকর্ষণ করবে, এদিক বরাবর একটা নিচের দিকে একটা ইলেকট্রিক ফোর্স কাজ করবে। সো প্রথমজন যত সহজে উপরের দিকে যাইতে পারছে, দ্বিতীয়জন কিন্তু অত সহজে যেতে পারবে না, একটু আসতে যাবে, ব্যাপারটা এরকম। পরের জন আসলো, তৃতীয়জন ঢুকতেছে, তাকেও ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে ধাক্কা মারে, আর উপরের পজিটিভ গুলা নিচের দিকে বিকর্ষণ করে। কিন্তু অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডের মান বেশি এখানে, তারপরও সে গিয়ে জমা হয়। এরপরে চতুর্থ জন আসলো, তাকেও দুজনই হচ্ছে ধাক্কাধাক্কি করে, কিন্তু তখনও ম্যাগনেটিক ফিল্ডের মান বেশি, এখানে সেও গিয়ে জমা হয়। পঞ্চম জন গিয়ে জমা হয়। ষষ্ঠ জন যখন যাইতে যাবে, তখন কিন্তু এবার এবার এখানে অনেকজন জমা হয়ে গেছে, 1 2 3 4 5 জন জমা হয়ে গেছে, অনেকগুলা চার্জ। পরের জন যখন আসতে চাইবে, তখন কিন্তু এবার উপরে ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে টান দিবে, আর এই পজিটিভ চার্জ তাকে বিকর্ষণ করে নিচের দিকে ঠেলা দিবে। সো তখন কি হবে বলেন তো, তখন সে যদি দুই দিকের টানাটানিটা সমান হয়, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের টানাটানিটা সমান হয়ে যায়, তখন এর উপরে যে পরের জন যে আসতেছে এখন, তার উপর আর কোনো ফোর্স কাজ করবে না, কারণ প্রথমে কিছু চার্জ এসে জমা হয়ে গেছে, কিন্তু পরের চার্জ গুলো সোজা এভাবে মুভ করতে থাকবে। আশা করি মূল ব্যাপারটা বুঝতে পারছি। এই যে চলতে থাকার কারণে এখানে যে একটা ভোল্টেজটা জমা হলো, এটাই হচ্ছে আমাদের হল ভোল্টেজ। ওকে, এবং খেয়াল করলে দেখবেন, এই যে হল ভোল্টেজটা জমা হওয়ার কারণে এখানে একটা হাই ভোল্টেজ এলাকা ক্রিয়েট হয়েছে, অপেক্ষাকৃত কি এই অঞ্চলের তুলনায়। তাহলে হাই ভোল্টেজ এলাকাটা কোথায় ক্রিয়েট হয়েছে, যেদিকে আমাদের ফোর্সটা কাজ করতেছে সেদিকে কাজ করতেছে, এবং ফোর্সটা ম্যাগনেটিক ফোর্সটা যেদিকে কাজ করতেছে, হল ভোল্টেজটা সেদিকে কাজ করতেছে। এবং এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কি, মানে এই যে ইয়াটা, এটা আমাদের এই বইটার কি, প্রস্থ। তার মানে প্রস্থ বরাবর চার্জ গুলা কি হয়েছে, জমা হয়েছে, প্রস্থ বরাবর চার্জ গুলো জমা হয়েছে। এইটার উপর বেসিস করেই এখন হচ্ছে আমরা একটা মূল যে ব্যাপারটা সেটা একটু দেখব। আসলে মানে অ্যাডমিশন ক্লাসে কখনো থিওরি আমরা বলি না, তারপর এই চ্যাপ্টারটাতে আসলে অনেকেরই আপনাদের সমস্যা থাকে দেখে হচ্ছে এই ব্যাপারটা বলা। তো এখানে যে মেইন ফর্মুলাটা, দুইটা ফর্মুলা, VH = একটা হচ্ছে VVD আর একটা হচ্ছে BI/NTQ। এখানে মেইন ব্যাপারটা হচ্ছে এই D এর পরিচয়টা। D এর পরিচয়টা কি, D এর পরিচয়টা ভালো করে মনে রাখবো। D এর পরিচয় হচ্ছে যে দুই পাতের মধ্যে চার্জ জমা হবে। আচ্ছা, এখানে একটা চার্টের মতো দেওয়া আছে, স্বাভাবিকভাবে আমাদের বইয়ে এটা দেওয়া আছে যে আমাদের ম্যাগনেটিক, সরি আমি আসলে এখানে একটু ভুল হয়ে গেছে, আমাদের এই যে চার্টটাতে একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটাতে এইটা হবে V, এইটা হবে B। আচ্ছা, আমাদের যেমন এই যে একটু আগে যেটা ছিল, যে আমাদের এটা ছিল বইয়ের, আসলে এই যে মাত্র যেটা দেখাইলাম, যে আমাদের V ভেলোসিটি, যে চার্জের যে গতিবেগটা, সেটা এক্স অ্যাক্সিস বা দৈর্ঘ্য বরাবর ছিল, যদি আপনাদের মনে থাকে, দৈর্ঘ্য বরাবর ছিল। হ্যাঁ, আচ্ছা, এই যে আমাদের যে বইটা ছিল, যে এই যে এক্স অ্যাক্সিস বা দৈর্ঘ্য বরাবর হচ্ছে আমাদের এটা ছিল B ভেলোসিটিটা, আর আমাদের হচ্ছে পুরুত্ব বরাবর, মানে এই যে এদিক বরাবর ভিতরের দিকে ঢুকতেছিল B ম্যাগনেটিক ফিল্ড, পুরুত্ব বরাবর ছিল আমাদের কি, যে পুরুত্বটা হচ্ছে জেড অ্যাক্সিসে আছে, পুরুত্ব বরাবর ছিল আমাদের B ম্যাগনেটিক ফিল্ড। ওকে, সো এই অবস্থায় আমাদের হচ্ছে প্রস্থ বরাবর হচ্ছে চার্জ গুলো জমা হয়েছে, VH। সবসময় মনে রাখবেন যে VH যেই বরাবর জমা হবে সেই বরাবর হচ্ছে আমাদের কি আসবে, D এর মানে সেটাই আসবে, প্রস্থ। বইয়ের যে এক্সাম্পলটা আছে তার জন্য D মানে প্রস্থ। ওকে, এবং এই যে ফর্মুলাটা আছে পরেরটা, VH = VI/NTQ, এইখানে হচ্ছে N এর পরিচয়টা হচ্ছে একক আয়তনে মুক্ত আধান সংখ্যা,
এবং যারা প্রমাণটা দেখছেন তাদের নিশ্চয় মনে আছে যে এখানে টিটা কি, এইখানে টিটা হচ্ছে এই প্রথম কেসের জন্য পুরুত্ব। কারণ এখানে টি বলতে কি বুঝায়, এখানে টি বলতে বুঝায় যে আয়তনের মধ্যে মানে যে এরিয়ার মধ্য দিয়ে আমাদের হচ্ছে কারেন্টটা প্রবেশ করে সেই এরিয়াটা খেয়াল করেন। এই যে এরিয়াটা, এরিয়াটার মধ্যে কয়জন আছে, দুইজন, একটা হচ্ছে এই যে লাইনটা আছে যেটা হচ্ছে ডি প্রস্থ, আরেকটা হচ্ছে এই যে লাইনটা আছে সেটা হচ্ছে টি পুরুত্ব। সো এই যে একটার মধ্যে চার্জ জমা হয় আরেকটা হচ্ছে বাকি থাকে সেটাই হচ্ছে এইটা। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের সেই ফর্মুলাটা। আপনাদের অন্যান্য গুলো যদি অন্যান্য রকম থাকে তাহলে এরকম থাকে, তো টিপিক্যালি টিপিক্যালি সবসময় হচ্ছে এই যে প্রথমটাই থাকে, টিপিক্যালি সবসময় প্রথমটাই থাকে, আর এটাই হচ্ছে আমাদের বইয়ের ফর্মেটটা আর কি। আমরা চলে যাব নেক্সট। আমাদের এখানে যে ছবিটা দেওয়া আছে খেয়াল করেন, এই যে আমরা যেটা দেখছি সেটার মতোই, দেখেন কারেন্টটা যাচ্ছে এই যে কোন বরাবর, দৈর্ঘ্য বরাবর, এই যে কারেন্টটা এই বরাবর যাচ্ছে। তাহলে কারেন্টটা যেই বরাবর যাচ্ছে আমাদের পজিটিভ চার্জ ভিটাকে ওই বরাবর ধরতেছি, তাহলে ভি কোন বরাবর, দৈর্ঘ্য বরাবর, বা ভি হচ্ছে এক্স অক্ষ বরাবর। তারপর খেয়াল করলে দেখবেন সেটা হচ্ছে বি, যেটা বি সেটা হচ্ছে এই তলের উপর লম্ব অবস্থায় আছে, তারপরে এই যে পুরুত্ব বরাবর, হ্যাঁ পুরুত্ব বরাবর বা জেড এক্সিস বরাবর, এই যে লম্ব অবস্থায় আছে। তাহলে ভি আর বি যদি এরকম হয় তাহলে চার্জ গুলো জমা হবে কোথায়, ভিএইচ, এই দুইটা হয়ে গেলে আর বাকি থাকে কে, প্রস্থ, ডি বরাবর, তার মানে এই জায়গায় চার্জ জমা হবে পজিটিভ চার্জ, এই জায়গায় জমা হবে নেগেটিভ চার্জ, মানে এই যে আমাদের এই যে ডিস্টেন্সটা এইটা হচ্ছে আমাদের জন্য ডি বা প্রস্থ। সবসময় যে দুই পাতে চার্জ জমা হবে সেটাই হবে ডি। ওকে, এখন আমাদের যদি এখানে খেয়াল করেন, এখানে আমাদেরকে জানতে চাইছে ধাতব পাত্রের একক আয়তনে মুক্ত আধান সংখ্যা কত, সৃষ্ট হল ভোল্টেজ কত। সরাসরি অঙ্ক, আসলে এখানে কঠিন কিছু নাই, জাস্ট আপনি ডিরেকশন গুলা বুঝতে পারলেই মেইন ব্যাপারটা খুবই সিম্পল। জাস্ট আপনাকে সরাসরি ফর্মুলাটা লিখে ফেলবেন, সেটা হচ্ছে ভি এইচ ইকুয়ালস টু বিভিডি, এখানে ডি মানে হচ্ছে কি, প্রস্থ, যেটা কত, 2 সেন্টিমিটার, এইটা হচ্ছে ডি, এখান থেকে মান লিখে ফেলবেন। আরেকটা যেটা সেটা হচ্ছে ভিএইচ ইকুয়ালস টু বিআই বাই এনটি কিউ, একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, তার মানে এন এর মান দাঁড়াবে হচ্ছে বিআই বাই ভিএইচ টি কিউ, এখানে টি হচ্ছে কোনটা, এই যে দেখেন কোন এলাকাটার মধ্য দিয়ে যায় এরিয়াটা, 2 সেন্টিমিটার, 2 মিলিমিটার, এইটা হচ্ছে আমাদের প্রস্থ, যেটা হচ্ছে ডি, আর এই 2 মিলিমিটার এটা হচ্ছে আমাদের পুরুত্ব, থিকনেস, এটা হচ্ছে আমাদের টি। সো এইটা হচ্ছে আমাদের সেই টি। ওকে, সো মানগুলো বসাই দিলে আপনি একক আয়তনে মুক্ত আধানের সংখ্যা হচ্ছে পেয়ে যাবেন। ওকে, এবার আচ্ছা এন ইকুয়ালস টু আমি বোধহয় একটু ভুল লিখে ফেলছি, সরি, বিআই বাই এখানে ভিএইচ হবে, থ্যাংক ইউ যে বলে দিচ্ছেন তাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো এইভাবে হচ্ছে সরাসরি, এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে আমাদের এই যে 2 নাম্বার আর কি। তাইলে এই হচ্ছে মোটামুটি হয়ে গেল। এই যে সহজ প্রবলেমই আসে, আমাদের জাস্ট মেইন ডিরেকশন গুলো বুঝতে হবে যে কোনটা ডি কোনটা টি, তাইলেই হচ্ছে হয়ে যাবে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে তড়িৎ পরিবাহী তারের উপর চৌম্বক বল, এটা কি, এটা হচ্ছে মনে করেন একটা চুম্বক ক্ষেত্র আছে এই বি, সেটাও আবার বলে দিচ্ছি এটা একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্র, বাহ্যিক কিন্তু মানে বাইরে থেকে নর্থ বা সাউথ একটা চুম্বক বসাইছেন, এই অবস্থায় এই চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা আপনি কি বসাইছেন, একটা তার, যে তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। একটা কথা মনে রাখবো, এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার কারণে তারের নিজস্ব একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, সেই চুম্বক ক্ষেত্র তারকে কোনো বল দেয় না, এখানে বল দিচ্ছে কে, বাইরের একটা চুম্বক ক্ষেত্র। এটা খুবই ইম্পর্টেন্ট যে এই বিটা হতে হবে হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্র। আচ্ছা এক্ষেত্রে তাহলে এই যে ফোর্সটা হবে সেটা হবে ILB সাইন থিটা, এখানে থিটাটা কার কার মধ্যকার, সেটা হচ্ছে এল ভেক্টর আর হচ্ছে বি ভেক্টরের মধ্যকার অ্যাঙ্গেল। ওকে, এখানে এল ভেক্টর মানে কি, আগেও বলছি যে পজিটিভ চার্জ যে দৈর্ঘ্য বরাবর যায়, যে দৈর্ঘ্য বরাবর যায়, বা সচরাচর এটা কোন বরাবর হয়, তড়িৎ প্রবাহ বরাবর এল ভেক্টরটা হয়। এবং এক্ষেত্রে এফ ভেক্টরের ডিরেকশন পাওয়া যাবে কিভাবে, এল থেকে বি ক্রস করলে। যেমন খেয়াল করেন এখানে এল থেকে বি যদি আমরা ক্রস করি, এল ক্রস বি করলে
আমরা কাকে পাবো? আমরা এফ কে পাবো। খেয়াল করেন এখানে এল থেকে বি ক্রস করা লাগবে, তাহলে এই যে এল আর বি ছবির যে এল আর বি আছে এল থেকে বি এর দিকে ঘুরা লাগবে। তাহলে এল থেকে বি এর দিকে যখন আপনি ঘুরতে যাবেন তখন এই যে এল থেকে বি, খেয়াল করছেন এল থেকে বি যখন ঘুরতে যাচ্ছে এটা কেমনে ঘুরা হচ্ছে? ক্লক ওয়াইজ, সরি মানে এই যে এন্টি ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ বলতেছি, এল থেকে বি এন্টি ক্লক ওয়াইজ ঘুরা হচ্ছে। সো যখন এন্টি ক্লক ওয়াইজ ঘুরবো তখন এদিকে ঘুরলে যে এই পয়েন্টে স্ক্রুটা কোন দিকে উঠে যাবে? উপরের দিকে উঠে যাবে। স্ক্রুটা কি করবে? এখান থেকে উপরের দিকে উঠে যাবে। সো এফ বি এর ডিরেকশনটা কোন দিকে আসবে? উপরের দিকে। বুঝতে পারছিস? আচ্ছা, এখানে আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা একটু মাথায় রাখবো। যদি এরকম হয় যে ভাইয়া, এরকম যদি হয় যে এলটা যদি এরকম সবসময় সোজা না হয়, এরকম যদি একটা বাঁকা তেরা তার হয়, যে এরকম একটা তারের মধ্যে দিয়ে এভাবে কারেন্ট যাচ্ছে আই, তাহলে তখন এল ভেক্টর কি হবে? তখন মনে রাখবো এই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু, তখন আসলে প্রত্যেকটা পয়েন্টে নিয়ে নিয়ে ইন্টিগ্রেশন করতে হয়। তো ইন্টিগ্রেশন করলে ভেক্টর সামটাই আসে। সেটা কি? সেটা হচ্ছে এই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু করলে আমাদের যে ভেক্টরটা পাওয়া যায়, হ্যাঁ, সেটাই হবে আমাদের এল ভেক্টর। তাহলে মনে রাখবো এল ভেক্টর যদি এরকম বাঁকা তারা, মানে এরকম যদি বিভিন্ন ডিরেকশনে হয়ে থাকে, তাহলে আচ্ছা আদি থেকে শেষ বিন্দু কানেক্ট করলে আমাদের এল ভেক্টরটা আমরা পেয়ে যাব। ওকে, এটাই হচ্ছে আমাদের বেসিক। এবার ভাইয়া হচ্ছে আমাদের এই প্রবলেমটা একটু খেয়াল করি, এখানে কি বলা হয়েছে দেখেন। এই প্রবলেমটাতে দেখেন আমাদেরকে বলা হয়েছে নিচের চিত্রে প্রদর্শিত তারের বিভিন্ন অংশে বল নির্ণয় করো। তাহলে বিভিন্ন অংশে বলতে কি কি? পি কিউ, কিউ আর, আর এস, এস এম, এম এন, অনেকগুলো অংশ। তো আপনাদের এত চিন্তা কঠিন ভাবে চিন্তা করার দরকার নেই, সিম্পলি এভাবে চিন্তা করেন। বি, বি এখানে যেটা দেওয়া আছে নীল কালিটা হচ্ছে বি, তাহলে এই যে বি, বি হচ্ছে এই যে নীল কালি বরাবর যাচ্ছে। কারেন্ট কি করতেছে? কারেন্ট এই যে পি থেকে কিউ তে গেছে সোজা, তারপরে যে এখান থেকে এখানে গেছে, তারপর এখান থেকে এখানে গেছে, তারপর এখানে এখানে, তারপর এইভাবে গেছে। তাহলে খেয়াল করি আমরা প্রথম একটা একটা অংশ করে চিন্তা করি। তাহলে প্রথম অংশে খেয়াল করি, প্রথম অংশ হচ্ছে আমাদের এফ পি কিউ অংশ, যে পি কিউ অংশে বলের মান কত। তাহলে পি কিউ অংশে বলের মান বের করতে গেলে কি লাগবে? আই এল বি সাইন থিটা, তা আই এল পি কিউ, বি তো সবার জন্য সেম সাইন, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি খেয়াল করেন তো। এই যে দেখেন তো এল ভেক্টরটা কোন দিকে? আই বরাবর এই দিকে। বি ভেক্টরটা কোন দিকে? একই দিকে না, সমান্তরাল। তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? জিরো ডিগ্রি। সো এখানে এল আর বি এর মধ্যকার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? জিরো ডিগ্রি বা জিরো। বোঝা যাচ্ছে? কারণ এই যে আই যেদিকে আমাদের এই যে প্রথম অংশের জন্য এলও কোন দিকে? সেই দিকে। তাহলে এল আর বি একই দিকে। আচ্ছা, সেকেন্ডলি খেয়াল করেন এবার একই রকম ভাবে আপনারা কিন্তু এফ এস এম যেটা তার জন্য চিন্তা করতে পারেন, আই এল এস এম, তারপর হচ্ছে বি সাইন জিরো ডিগ্রি, তাহলে তার জন্য কত আসবে? জিরো। তার মানে আমরা মনে রাখবো যদি চুম্বক ক্ষেত্রের সমান্তরাল, সমান্তরাল যদি তার দিয়ে কারেন্ট যায় তাহলে সে অংশগুলো জিরো হবে। নেক্সট খেয়াল করেন এবার হচ্ছে যে এফ কিউ আর, এই অংশে দেখেন কারণ আই এল কিউ আর বি সাইন, তাহলে এবার সাইন কত ডিগ্রি অ্যাঙ্গেল বলেন তো? সাইন এই যে কিউ আর সোজা উপরের দিকে উঠে গেছে আর বি এই দিকে চলে গেছে, তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলেন তো? এই যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা আসবে 90 ডিগ্রি। তো এখানে মানটা বসিয়ে দিলে যে কিউ আর এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 0.15 মিটার, তাহলে এখান থেকে ভ্যালুটা বসিয়ে দিলেই আপনারা এফ কিউ আর পেয়ে যাবেন। বুঝতে পারতেছি? এবার এর পরের অংশ আসি, সেটা কি? সেটা হচ্ছে এফ আর এস, এফ আর এস, আই এল আর এস, এল আর এস দেওয়া আছে 0.2 মিটার, বি সাইন, অ্যাঙ্গেলটা লাগবে। অ্যান্ড অ্যাঙ্গেলটা কার কার মনে আছে? অ্যাঙ্গেলটা হচ্ছে যে খেয়াল করেন আমাদের এই যে আর এস বরাবর যেদিক বরাবর কারেন্ট যায় সেদিক বরাবর হচ্ছে আমাদের কে আসে? সেদিক বরাবর হচ্ছে এল ভেক্টর আসে। তার মানে এখানে যে এল ভেক্টরটা হবে সেটা কোন দিক বরাবর হবে? সেটা হবে এই বরাবর। এই যে আমাদের হলুদ যে দাগটা দেখা যাচ্ছে এই বরাবর, এই বরাবর। আর এই যে বি যেটা, বিটা কোন বরাবর? এই বরাবর। তাহলে এল আর বি এর মধ্যকার যে অ্যাঙ্গেলটা, এটা তো এইটা, এল আর বি এর মধ্যকার অ্যাঙ্গেল, তড়িৎ প্রবাহ বরাবর এল। তাহলে এল আর এই যে বি এর মধ্যকার যে অ্যাঙ্গেলটা এটা কত ডিগ্রি? এই যে এ পাশটা দেওয়া আছে 30 ডিগ্রি কিউ আর এস, তাহলে এটা কত ডিগ্রি?
60 ডিগ্রি ভেরি গুড তাহলে এইটা হচ্ছে আমাদের কত আসবে sin 60 ডিগ্রি ওকে ভাইয়া লাস্ট অংশটা কি সেটা হচ্ছে fmn এটা ভেরি ইন্টারেস্টিং সেটা খেয়াল করেন লাস্ট অংশ এবার কিন্তু খেয়াল করেন এবার কারেন্ট যাচ্ছে কিভাবে এইভাবে করে বাঁকা একটা রাস্তায় তাহলে কি বলছিলাম মনে আছে বাঁকা রাস্তা যদি হয় আদি বিন্দু থেকে সরাসরি শেষ বিন্দু নিব তাহলে আদি বিন্দু থেকে সরাসরি শেষ বিন্দু নিলে আমাদের এই ক্ষেত্রে l ভেক্টরটা কোন দিকে আসবে mn এর জন্য m n হলে l ভেক্টর কোন দিকে আসবে m থেকে সরাসরি n এর দিকে এই দিকে হবে l যেটা কোন বরাবর ব্যাস বরাবর তার মানে হচ্ছে এখানে i এই যে আমাদের যে আসবে এটা হচ্ছে এই বরাবর একদম সোজা আসবে হচ্ছে l mn এবং তার সাথে হচ্ছে b এর অ্যাঙ্গেলটা কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে এখানে i l mn b sin 90 ডিগ্রি এখানে অবশ্যই মনে রাখতে হবে l mn বলতে আমরা কাকে বোঝাচ্ছি l mn বলতে ওই অর্ধবৃত্তের ব্যাসকে বোঝাচ্ছি তাহলে আমাদের ব্যাসার্ধ দেওয়া ছিল মনে আছে নিশ্চয়ই ব্যাসার্ধ দেওয়া ছিল 0.04 মিটার তার মানে এই ব্যাস যেটা সেটা হবে 2 × 0.04 মিটার ওকে ভাইয়া আশা করি আমরা সবাই হচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে বুঝতে পারতেছি হ্যাঁ অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি ভেরি গুড তাহলে এভাবে করে প্রত্যেকটা অংশের আলাদা আলাদা করে আপনারা হচ্ছে কি বের করতে পারবেন বিভিন্ন অংশে বলটা বের করতে পারবেন এটা খুব ভালো প্রবলেম হ্যাঁ গিয়ার স্যারের বইয়ের মধ্যে প্রবলেম ছিল কোন একবার আসছে তো আমরা মোটামুটি এই টপিক আমাদের শেষ এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তড়িৎবাহী দুটি সমান্তরাল সরল পরিবাহকের মধ্যকার বল এটা কি এটা আমি ফর্মুলাটা বলে দিচ্ছি সেটা একটু আপনারা অলরেডি জানা আছে সেটা হচ্ছে এদিকে দুই দিকে দুইটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এদিকে একটার মধ্যে দিয়ে i1 কারেন্ট যাচ্ছে এদিকে আরেকটার মধ্যে i2 কারেন্ট যাচ্ছে বাইরের আর কোনো চুম্বক ক্ষেত্র নাই কিন্তু একজনের চুম্বক ক্ষেত্র আরেকজনকে বল দিবে সো i1 এর চুম্বক ক্ষেত্র i2 কে বল দিবে i2 এর চুম্বক ক্ষেত্র i1 কে বল দিবে দুইজন পরস্পর পরস্পরকে বল দিবে এক্ষেত্রে সমমুখী তড়িৎ প্রবাহ কি করে সমমুখী তড়িৎ প্রবাহ পরস্পরকে কি করে আকর্ষণ করে আর বিপরীতমুখী তড়িৎ প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করে এবং এই যে মানটা এই যে বলের মানটা এটা প্রতি একক দৈর্ঘ্যে বলের মানটা হচ্ছে মিউ নট i1 i2 বাই টুয়াইস বাই ডি যেখানে আচ্ছা এখানে আমাদের বইয়ে ছবিতে আর দেওয়া আছে এখানে আমরা আর দিলাম এইটা হচ্ছে আমাদের আর যে ওই দুই তারের মধ্যকার যে দূরত্ব এইটা হচ্ছে আর ক্লিয়ার এখানে এল এটা কি আমরা বলতেছি কি এই যে এফ বাই এল এটাকে বলা হয় প্রতি একক মানে একক দৈর্ঘ্যে বল ওকে সো এটা সহজ জিনিস এখানে আমাদের তেমন কোনো অঙ্ক কঠিন কিছু নাই এটা আমরা ইজিলি পারবো আর কি ফর্মুলাটা এবার যেটা দেখবো সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রে কোন কুণ্ডলীর উপর টর্ক আমরা শেষের দিকে চলে আসছি ভয় পাওয়ার কোনো কারণ নাই যারা চিন্তা করতেছে না পরের চ্যাপ্টার কখন পড়বো না পড়বো হ্যাঁ তো আমাদের আগেই বলছি যে ক্লাসটা একটু 15-20 মিনিট একটু লেংদি হবে তো আমরা ঠিকঠাক মতোই আসি সমস্যা নেই আচ্ছা এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে টর্ক টর্কের ব্যাপারটা কি যে কোনো একটা কুণ্ডলী যেমন এখানে কুণ্ডলীটা কোনটা এই যে একটা স্কোয়ারের কুণ্ডলী দেখা যাচ্ছে এই কুণ্ডলীর মধ্য দিয়ে তুমি কারেন্ট ফ্লো করতেছো কারেন্ট ফ্লো করে তুমি আবার কি করছো বাইরে একটা ম্যাগনেট স্থাপন করছো তাহলে বাহ্যিক একটা চুম্বক ক্ষেত্র আছে যে লাল দাগগুলো দেখা যাচ্ছে এগুলো এক একটা চুম্বক ক্ষেত্রের ডিরেকশন ওকে সো এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই কুণ্ডলীটার প্রত্যেকটা বাহু আলাদা আলাদা করে কি অনুভব করে বল অনুভব করে বল অনুভব করে এই বাহুটা এই যে এই বাহুটা দেখা যাচ্ছে উপরের দিকে বল অনুভব করে আর এই বাহুটা যেহেতু কারেন্টের ডিরেকশন বিপরীত সে নিচের দিকে বল অনুভব করে কিন্তু এরা যেহেতু সমান্তরাল এরা কোনো বল অনুভব করে না ওভারঅল তাহলে এইটা একটা টর্কের মতো অনুভব করে টর্ক একটা ঘূর্ণন প্রবণতা এখানে সৃষ্টি হয় এবং যেটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে এইভাবে করে একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয় ক্লিয়ার এবং এই যে টর্কের মানটা এটা হচ্ছে এনআই এবি সাইন থিটা এখানে এন এর পরিচয় হচ্ছে কি এন এর পরিচয় হচ্ছে পাক সংখ্যা যে কয় কুণ্ডলী পাক নিচ্ছি যেমন এখানে আমরা এক কুণ্ডলী দেখা যাচ্ছে কিন্তু এক কুণ্ডলী না নিয়ে এরকম এখানে 100টা স্কোয়ার নিতে পারতাম সেরকম এ হচ্ছে আমাদের সেই এরিয়া যে আমাদের কুণ্ডলীর ক্ষেত্রফল কুণ্ডলীর ক্ষেত্রফল আচ্ছা থিটাটা কার কার মধ্যবর্তী থিটাটা খুব ইম্পর্টেন্ট থিটাটা হচ্ছে এরিয়া ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যকার অ্যাঙ্গেল এখানে থিটাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরিয়া ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যকার অ্যাঙ্গেল
এরিয়া ভেক্টরের মধ্যকার অ্যাঙ্গেল। এখন বলতে পারো ভাইয়া এরিয়া ভেক্টর কোন দিকে হবে? হ্যাঁ, এরিয়া ভেক্টর কোন দিকে হবে? এক্ষেত্রে একটা কথা একটু আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এরিয়া ভেক্টর টিপিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে মনে করো কোনো একটা কুণ্ডলি, হ্যাঁ মনে করো কোনো একটা কুণ্ডলি আছে এরকম, হ্যাঁ তো এই কুণ্ডলির মধ্যে দিয়ে কারেন্ট এভাবে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, কারেন্টটা কিভাবে যাচ্ছে, কারেন্টটা যাচ্ছে যদি তুমি খেয়াল করো কারেন্টটা যাচ্ছে হচ্ছে, কারেন্টটা যাচ্ছে হচ্ছে ক্লকওয়াইজ, কারেন্টটা যাচ্ছে হচ্ছে ক্লকওয়াইজ। যদি কোনো কুণ্ডলিতে ক্লকওয়াইজ কারেন্ট যায় তখন তার এরিয়া ভেক্টর হচ্ছে ওই তলের উপর লম্ব, এবং সেটা কোন দিকে? লম্ব বরাবর নিচের দিকে, ভিতরের দিকে। মানে এই যে আমাদের এই যে আমরা তো এটা মনে করো ল্যাপটপে আঁকছি, ল্যাপটপ বরাবর ভিতরের দিকে হচ্ছে আমাদের এরিয়া ভেক্টরটা হবে। আর যদি আমাদের এটা এরকম হইতো যে আমাদের এই ক্ষেত্রে এই যে কুণ্ডলিটা, এই কুণ্ডলিটাতে মনে করো এন্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, ও সরি সরি আই দিব এখানে আই, এন্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্টটা যাচ্ছে কি এন্টি ক্লকওয়াইজ, তখন এরিয়া ভেক্টরটা কি আসবে? তখন এরিয়া ভেক্টরটা আসবে ওই তলের উপর মানে বাইরের দিকে ডট, লম্ব কিন্তু বাইরের দিকে ডট। বুঝতে পারছি, এটা হচ্ছে এরিয়া ভেক্টরের কনভেনশন যে এরিয়া ভেক্টর কিভাবে নাকে। তবে একটা কথা সবসময় মনে রাখবো, এরিয়া ভেক্টর সর্বদা তলের উপর লম্ব। হ্যাঁ, কেন এই কথাটা বলতেছি, কারণ আমাদের প্রায়ই তলের সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকে, তলের উপর লম্ব অ্যাঙ্গেলটা নিয়ে ঝামেলা হয়। যেমন খেয়াল করো এই যে তলটা দেখা যাচ্ছে, এই তলটা এটা মনে করো একটা তল, এখন এই তলের যে আমাদের মনে করো যে একটা বি দেওয়া আছে চুম্বক ক্ষেত্র, তাহলে তলের সাথে চুম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 0 ডিগ্রি, কারণ তল আর চুম্বক ক্ষেত্র সমান্তরালে আছে। হ্যাঁ, কিন্তু আমাদের দরকার কোনটা? তল ভেক্টরের সাথে চুম্বক ক্ষেত্র। তাহলে তল ভেক্টরটা কোনটা? তল ভেক্টর হচ্ছে তলের উপর লম্ব, যেটা এ উপরের দিকে, এই তলের উপর লম্ব। ঠিক আছে, বুঝা যাচ্ছে নিশ্চয়ই পার্সপেক্টিভটা ড্র করে। তাহলে এইখান থেকে যে তল ভেক্টর আর এই যে এর মধ্যকার যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে আমাদের থিটাটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এটা কোন অবস্থায়? এটা হচ্ছে তলের সাথে চুম্বক ক্ষেত্র সমান্তরাল অবস্থায়, তল ভেক্টরের সাথে সে থাকে লম্বালম্বি। আচ্ছা, এবার দেখো যে তল যদি চুম্বকের সাথে একটু অ্যাঙ্গেল করে থাকে, মনে করো থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেল, হ্যাঁ তলটা মনে করো যে থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেল কার সাথে? চুম্বক ক্ষেত্রের সাথে। তাহলে এই অবস্থায় তুমি যদি খেয়াল করো, এই যে খেয়াল করো তো, এই যে এটা হচ্ছে ঘুরে গেছে আর কি, এটা দেখছি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তল ভেক্টর এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তল ভেক্টর। তাহলে তল ভেক্টরের সাথে চুম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেল কোনটা হয়ে যায়? তল ভেক্টরের সাথে চুম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেল কিন্তু কোনটা? এই যে খেয়াল করো এইটা, আমরা যদি তাকাই এই যে অ্যাঙ্গেলটা, এইটা হচ্ছে আমাদের তল ভেক্টরের সাথে চুম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেল। যেটা খেয়াল করো এটা হচ্ছে থিটা, এটা 90 ডিগ্রি। তাহলে এই পুরাটা কত হবে? এই পুরাটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ পুরাটা মিলে 180 হইতে হবে। থিটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ আমরা এখানে খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন পেলাম, সেটা হচ্ছে তল যখন চুম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণ তৈরি করে, হ্যাঁ ও সরি এটাকে থিটা লেখো না, এখানে একটু এখানে থিটা লিখলে আবার ওই থিটার সাথে কনফিউজ হয়ে যাবা। মনে করো এটাকে আমরা অন্য কোনো নাম দেই, যেটাকে নাম দিলাম মনে করো ফাই, ফাই ফাই, তাহলে এটা আসবে 90 ডিগ্রি মাইনাস ফাই। তল যখন চুম্বক ক্ষেত্রের সাথে ফাই কোণ তৈরি করে, তল ভেক্টর তখন চুম্বক ক্ষেত্রের সাথে নাইনটি ডিগ্রি মাইনাস ফাই কোণ তৈরি করে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ বিশেষ করে দেখো আমাদের পরবর্তী প্রবলেমটাতেই, আমাদের পরবর্তী প্রবলেমটাতে কি বলা হয়েছে খেয়াল করলেই বুঝতে পারবে। আমাদেরকে বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে 100 পাকের একটি বর্গাকার কুণ্ডলিতে 2.4 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তার মানে প্রথম কথা হচ্ছে এর মান 100, কত এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে? 2.4 এম্পিয়ার।
একটি অনুভূমিক 1 টেসলা সুষম চুম্বক ক্ষেত্রের সমান্তরালে কুণ্ডলীটি স্থাপন করা হয়েছে। সো বি ইকুয়ালস টু কত? 1 টেসলা। তাহলে প্রথমে বলা হয়েছে চুম্বক ক্ষেত্রের সমান্তরালে কুণ্ডলীটাকে রাখা হয়েছে। তাহলে চুম্বক ক্ষেত্রের সমান্তরালে মানে তো একটু আগেই বলছি যে চুম্বক ক্ষেত্রের সমান্তরালে যখন তল থাকে থিটা কত ডিগ্রি? 90। তার মানে এখানে থিটাটা কত হবে? 90। তার মানে এখানে টর্ক ইকুয়াল টু আসবে এনআই এবি সাইন 90 ডিগ্রি। এখানে এরিয়াটাও দেওয়া আছে, বাই দ্য ওয়ে এরিয়াটা দেওয়া আছে 0.09 মিটার স্কোয়ার। এটা কখন? যখন চুম্বক ক্ষেত্রের সমান্তরালে। দ্বিতীয় কেস চিন্তা করো, নাম্বার যেটা 60 ডিগ্রি বললো, যে তল যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তল যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে তখন কেমন? তল যখন 60 ডিগ্রি তখন আমরা বলেন তো, তাইলে তল যদি 60 ডিগ্রি হয় তাহলে তল ভেক্টর তখন কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? 90 মাইনাস থিটা, মানে 90 মাইনাস 60 ইকুয়াল টু কত? 30। তার মানে আমাদের টর্ক ইকুয়াল টু হবে এনআই এবি সাইন 30। এইটা একটু মাথায় রাখতে হবে, তল যখন ফাই তখন তল ভেক্টর হচ্ছে 90 মাইনাস ফাই। পরেরটা, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তল যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তখন কি হবে? তল যখন 90 ডিগ্রি কোণ করে তখন তল ভেক্টর তখন কত করবে? তল ভেক্টর তখন 90 মাইনাস 90 কত? 0। তার মানে তখন, ইয়াসিন জি ভাইয়া, ইয়াসিন একটু যে অ্যাঙ্গেলটা যে নেগেটিভ আর পজিটিভ এর ব্যাপারটা একটু বলবো একবার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তর তখন কত আসবে? এনআই এবি সাইন 0 ডিগ্রি। ওকে, দেখেন আমরা দেখেন সুন্দর একটা ছবি দেখাইছি আপনারা, আরেকবার যদি দেখেন ছবিটার মধ্যে, যে এই প্রথম ছবিটার মধ্যে যেটা তল ছিল, হ্যাঁ এই যে তলটা ছিল, এই তলের সাথে আমাদের চুম্বক ক্ষেত্র লম্ব, মানে তলের সাথে চুম্বক ক্ষেত্র সমান্তরাল অবস্থায় আছে, কারণ যে চুম্বক ক্ষেত্রগুলো অনুভূমিক, এই তলটা এই জাস্ট এই চুম্বক ক্ষেত্রের মধ্যে বসে আছে টেবিলের মধ্যে সমান্তরাল। কিন্তু এই অবস্থায় তল ভেক্টর কোনটা? তল ভেক্টর হচ্ছে এই যে লালটা, তলের উপর লম্বটা। আপনার সবসময় অ্যাঙ্গেল লাগবে তল ভেক্টরের সাথে। এই যে থিটাটা আমরা লিখি, এই থিটাটা কার মধ্যে লিখি? এই থিটা সর্বদা লিখতে হবে তল ভেক্টর এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে। তাহলে এখানে আমাদের যেটা দেখা যাচ্ছে, যে যখন তল চুম্বক ক্ষেত্রের সাথে সমান্তরাল, মানে যখন তল চুম্বক ক্ষেত্রের সাথে 0 ডিগ্রি, তখন তল ভেক্টর কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার দেখো, তলটাকে একটু ঘুরাই দিলাম, কত ডিগ্রি ঘুরাই দিলাম? 5 ডিগ্রি ঘুরাই দিলাম। তাহলে এবার তলের সাথে চুম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেলটা কত? 5। আমরা জানতে চাই তল ভেক্টরের সাথে কত। তাহলে খেয়াল করি যে তল ভেক্টর হচ্ছে এই যে তলের উপর লম্ব এ, তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা ফাই, এটা 90 ডিগ্রি। তাহলে এই যে লাইনটা আছে, রিজার্ভ করো, তিনটা কোণের সমষ্টি 180 হইতে হবে, তার মানে এটা হইতে হবে কত? এই যে এ ভেক্টরের সাথে এই যে লাইনটা আছে, এটা অ্যাঙ্গেল হইতে হবে কত? 90 মাইনাস ফাই। তাহলে এই যে তল ভেক্টর তখন বি এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? 90 মাইনাস ফাই ক্রিয়েট করবে। ক্লিয়ার? সো এটাই হচ্ছে, যদি আমরা দেখি, এটাই হচ্ছে আমরা বলছি, যখন তল যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে তল ভেক্টর তখন 30 ডিগ্রি, তল যখন 90 ডিগ্রি তল ভেক্টর তখন 0 ডিগ্রি, তল যখন 90 ডিগ্রি তল ভেক্টর তখন, মানে তল যখন সমান্তরাল তখন তল ভেক্টর হচ্ছে 90 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা ওকে, দেখি সবাই এটা একটু করেন তো, এটা এটা দেখি, এটা এটা আনসারটা একটু আমাকে চ্যাট বক্সে জানান কত হবে। যেখানে একটা লুপ আছে, বর্গাকার লুপ, এখানে 0.2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, ক্রস ম্যাগনেটিক ফিল্ড, যেটার মান দেওয়া আছে 1 টেসলা। হ্যাঁ, লুপের উপর নেট টর্ক নির্ণয় করতে বলছে, কত হবে আনসারটা বলেন তো দেখি। হ্যাঁ, অনেকেই পারতেছি। আচ্ছা এখানে দেখেন খুব সিম্পল, এটা জাস্ট এক লাইনের উত্তর। কি উত্তর দেখেন, আমি একটু আগে বলছিলাম যে আপনার অ্যাঙ্গেল লাগবে কার কার? এরিয়া ভেক্টর আর চুম্বক ক্ষেত্র। এখন বলেন এখানে এরিয়া ভেক্টর কোন দিকে আছে? বলছি কি, কারেন্ট কিভাবে আছে এখানে? কারেন্টটা ক্লকওয়াইজ। কারেন্ট যদি ক্লকওয়াইজ হয় তাহলে বলেন তো এরিয়া ভেক্টর কোন দিকে হয়? ক্রস, ভিতরের দিকে। তাহলে কারেন্ট তো এখানে কি? ক্লকওয়াইজ। তাহলে এরিয়া ভেক্টর কেমন হবে? ক্রস। তাহলে এরিয়া ভেক্টর কেমন? ক্রস, ভিতরের দিকে।
আমাদের যেটা চুম্বক ক্ষেত্র সেটাও কি ক্রস, সেটাও ভিতরের দিকে। তাহলে দুইটা কি একই দিকে না? দুইটা কি একই দিকে? তো দুইটা যদি একই দিকে হয় তাদের মধ্যকার অ্যাঙ্গেল কত? তাইলে এরিয়া ভেক্টর আর বি ভেক্টরের মধ্যকার অ্যাঙ্গেলটা কত? তাদের মধ্যকার অ্যাঙ্গেলটা তো 0 ডিগ্রি, কারণ তারা একই দিকে। সো এই ক্ষেত্রে টর্ক ইকুয়াল টু ওই যে এনআইএবি সাইন 0 ডিগ্রি, মানে আসলে 0। সিম্পল, খুবই সিম্পল, অনেকেই পারছি আমরা। ভেরি গুড। সো এটাই হচ্ছে আর কি মোটামুটি আমাদের খুব সহজ জিনিস, জাস্ট সিম্পল। আপনাকে অনেক ডাটা ডাটা দেওয়া আছে, কিছুই লাগতেছে না, সিম্পলি আপনি দুই লাইনে হয়ে গেল। ওকে, আমরা চলে যাব নেক্সট। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের বিচ্যুতি বিনতির ব্যাপারটা। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের শেষ জিনিস। তো এখানে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিচ্যুতি বিনতির ব্যাপারটার মেইন কনসেপ্টটা কি, সেটা হচ্ছে আমাদের যখন আপনি কোনো একটা জায়গায় হচ্ছে কোনো একটা চুম্বককে ঝুলাই দিবেন, তখন চুম্বক স্বাভাবিকভাবে উত্তর দক্ষিণ মুখ দিবে, তাই না? যে আমাদের যেটা হয় যে আমাদের চুম্বকের দক্ষিণ ভৌগোলিক উত্তর মেরুর দিকে মুখ করে, আর আমাদের চুম্বকের দক্ষিণ ভৌগোলিক মানে আমাদের চুম্বকের উত্তর ভৌগোলিক দক্ষিণের দিকে মুখ করে, ঠিক আছে, বিপরীত মেরু হিসেবে। তার মানে এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের এটা জিওগ্রাফিক নর্থ, আর এটা হচ্ছে জিওগ্রাফিক সাউথ। তবে একটা জিনিস খেয়াল করছেন যে এই চুম্বকটা কিন্তু একটু সরাসরি জিওগ্রাফিক নর্থের দিকে মুখ করে নাই, মানে এভাবে এইভাবে সোজাসুজি মুখ করে নাই, সে একটু বেঁকে গিয়ে মুখ করছে। বুঝতে পারছি, একটু বেঁকে গিয়ে মুখ করছে। এই যে জিওগ্রাফিক নর্থ থেকে যে একটু বেঁকে গিয়ে সরে গেছে, যে একটু সরে যাওয়া, এটাই হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ। এটাই হচ্ছে আমাদের কি, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের জন্য এই যে বিচ্যুতি। ওকে, আচ্ছা, এবার যেটা দেখবো সেটা হচ্ছে বিনতি। বিনতি ব্যাপারটা কি? বিনতির কনসেপ্টটা হচ্ছে, যদি খেয়াল করেন তো এখানে একটা ব্যাপার খেয়াল করেন, সেটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, তো সবাই একটু ভিডিওটার দিকে তাকাই একটু। সেটা হচ্ছে, মনে করেন যে কোনো ক্ষেত্রে যেটা হয়, যে মনে করেন এই যে একটা চুম্বক, এটা আপনি ঝুলায় দেন, তাহলে প্রথম কথা হচ্ছে এটা উত্তর দক্ষিণ মুখ করবে। তবে এই যে উত্তর দক্ষিণ, মনে করেন সাপোজ আমার এদিকে উত্তর, এদিকে দক্ষিণ, হ্যাঁ, বা সাপোজ আমরা মনে করি যে এদিকে উত্তর এদিকে দক্ষিণ, এভাবে চিন্তা করি, হ্যাঁ, তো মনে করেন সে উত্তর দক্ষিণ সোজাসুজি মুখ করবে না, সে কি করবে, উত্তর দক্ষিণ থেকে একটু বাঁকা হয়ে মুখ করবে। এই যে সোজাসুজি উত্তর দক্ষিণ, ভৌগোলিক উত্তর দক্ষিণ থেকে যে একটু বেঁকে গেলো, এটাই বিচ্যুতি। এবার আসেন বিনতি। বিনতি কি? নতি। এবার দেখেন তো, এইটা তো এই যে হরাইজেন্টাল, তাই না? মনে করেন এই যে সাপোজ এটা আমাদের ভূমি আর কি, এই যে যেটাকে আমরা তল বলতেছি, এই যে টেবিলটা, যেটা মানে যেটা আমাদের যে হলুদ দেখা যাচ্ছে, হরাইজেন্টাল। এই হরাইজেন্টালের মধ্যে সে এভাবে থাকার কথা ছিল, কিন্তু সে দেখা যায় হচ্ছে কি, এই যে চুম্বকটা কি করে, এইভাবে করে ঢুকে যায়, এইভাবে করে নতি হয়ে যায়। তার মানে এই যে ভূমির সাথে সে একটা নতি হয়ে গেছে, ভূমির সাথে তার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। তাহলে এই যে ব্যাপারটাই, যে সে এভাবে থাকতে পারতো, সে ওই তলের মধ্যেই থাকতে পারতো, সেখান থেকে একদম অ্যাঙ্গেল হয়ে গেছে, সেম ব্যাপারটাই এখানে হচ্ছে হচ্ছে। খেয়াল করেন, এই যে এটা হচ্ছে আমাদের এই যে অনুভূমিক তল, যে কোনো একটা কি তল, অনুভূমিক তল, সেই অনুভূমিক তলের সাথে সে কি করছে, একটা অ্যাঙ্গেল করে ফেলছে, ডেল্টা। এটাই হচ্ছে আমাদের জন্য কি, বিচ্যুতি। এবং এই যে ডেল্টা অ্যাঙ্গেল অনুযায়ী আমরা আসলে যেটা করি, সেটা হচ্ছে এই ডেল্টা অ্যাঙ্গেল, এই যে এই বরাবর, তাহলে হচ্ছে তার যে নর্থ সাউথ, এই বরাবর হচ্ছে কি হয় বলেন তো, এই বরাবর তার হচ্ছে ভূচুম্বক ক্ষেত্র বি কাজ করে, এবং সেটাকে আমরা দুইটা উপাংশে কি করতে পারি, ভাঙতে পারি। সেটাকে আমরা দুইটা উপাংশে ভাঙতে পারি, কি কি উপাংশ, এই যে খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে একটা উপাংশ আসবে হচ্ছে আমাদের এরকম, খেয়াল করেন, এই যে হরাইজন্টাল বরাবর একটা উপাংশ, আরেকটা অংশ হচ্ছে এরকম ভার্টিক্যাল বরাবর একটা উপাংশ। তাহলে এই যে দুইটা উপাংশ আমরা পেলাম, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। এখানে যে হরাইজন্টাল কম্পোনেন্টটা যদি খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে বি কস ডেল্টা, ভার্টিক্যাল কম্পোনেন্টটা যেটা সেটা হচ্ছে বি সাইন ডেল্টা। এখান থেকেই কিন্তু আমাদের আসে যে এই ক্ষেত্রে বি যেটা সেটা হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এবং এখানে ট্যান ডেল্টা সমান সমান হচ্ছে ভি বাই এইচ। এই ফর্মুলা দিয়ে প্রচুর অঙ্ক আসে আর কি। হ্যাঁ, এখানে এইচটাকে বলি ভূচুম্বক ক্ষেত্রের হরাইজন্টাল কম্পোনেন্ট, ভিটাকে বলি ভূচুম্বক ক্ষেত্রের ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর বিটা হচ্ছে আমাদের ভূচুম্বক ক্ষেত্রের ডিরেকশন। ওকে, এবার আমরা এখান থেকে একটা অঙ্ক করে ফেলবো, দেখি অঙ্কটা কি। সেটা হচ্ছে
চৌম্বক মধ্য তল থেকে 60 ডিগ্রি দূরে অবস্থিত কোন তলে আপাত বিনতির মান 45 ডিগ্রি হলে ওই স্থানে প্রকৃত বিনতির মান কত? কথাটার মানে কি? চুম্বক মধ্যতল ব্যাপারটা কি? যেমন মনে করো এখানে এই যে নর্থ সাউথ দেখা যাচ্ছে, চুম্বক শলাকার দুই মাথা, এইটাকে নিয়ে তুমি যে একটা কল্পিত একটা উলম্ব তল চিন্তা করছো, এটা হরাইজন্টালের উপর উলম্ব, এইভাবে চিন্তা করো, হরাইজন্টাল উলম্ব একটা তল, এই তলটাই হচ্ছে আমাদের চুম্বক মধ্যতল। এখন এই চুম্বক মধ্যে থাকা অবস্থায় এই যে এই বরাবর তার যে কি আছে মনে করো, এই যে এই বরাবর কি করতেছে, তার একটা চুম্বক ক্ষেত্র বি কাজ করতেছে, যে বি এর দুইটা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট এই বরাবর হরাইজন্টাল কম্পোনেন্ট একটু আগে আমরা দেখছি, আরেকটা কম্পোনেন্ট হচ্ছে এই বরাবর যেটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এবং এই ক্ষেত্রে হচ্ছে এই দিক বরাবর অ্যাঙ্গেলটা যদি হয়ে হচ্ছে আমরা বলি হচ্ছে যেটাকে বলি হচ্ছে ডেল্টা, তাহলে এই দিকে কম্পোনেন্টটা হরাইজন্টাল কম্পোনেন্টটা হচ্ছে এই যে কত বি কস ডেল্টা, আর এইদিকে যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট বি এইটা হচ্ছে আমাদের কত বি সাইন ডেল্টা, এটা হচ্ছে প্রকৃত অবস্থাটা। এখন আমরা যেটা করলাম সেটা কি করলাম, আমরা এই চৌম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি দূরে অবস্থিত কিভাবে এই তলটাকে 60 ডিগ্রি ঘুরাইছি। দেখেন খেয়াল করে যে নীল তলটাকে আমরা ঘুরায়ে কত ডিগ্রি ঘুরাইছি, নীল তলটাকে, নীল তলটাকে ঘুরাইছি হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ঘুরাইছি নীল তলটাকে, 60 ডিগ্রি ঘুরাইছি, এই যে নীল তলটাকে 60 ডিগ্রি হলুদ একটা তল ক্রিয়েট হয়েছে, চুম্বক মধ্য তলটা সরে আসছে, চুম্বক বন্ধুরা কতটুকু সরে আসছে 60 ডিগ্রি, এই অবস্থায় একটা আপাত বিনতি পাওয়া গেছে। আপাত বিনতি মানে কি? আপাত বিনতি মানে হচ্ছে এই অবস্থায় খেয়াল করলে দেখবেন এই অবস্থায় আপনি এই যে এই মাথা থেকে এই মাথা যোগ করেন তো এইখানে একটা এই যে দেখা যাচ্ছে না, তাহলে এই বরাবর আপনি একটা কি কাজ করবে বলেন তো, বি মানে আপাত, যেটা আপাত কাজ করতেছে, আপাতটা কাজ করতেছে অ্যাপারেন্ট, হ্যাঁ, বা বি প্রাইম মনে করেন বললাম এটাকে, প্রাইমটা কাজ করতেছে, এবং এই প্রাইমটার সময় আমাদের যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি, হ্যাঁ, যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের সেই কি আপাত বিনতি ডেল্টা প্রাইম, এটাই হচ্ছে আমাদেরকে দেওয়া আছে যে এই যে আপাত বিনতিটা এইটা হচ্ছে 45 ডিগ্রি, ক্লিয়ার, আর এই যে 60 ডিগ্রি এটা মনে করেন যে এটা ফাই অ্যাঙ্গেল 60 ডিগ্রি ধরলাম যে কতটুকু চুম্বক মধ্যতল সরলো এই যে ফাই, এন্ড খেয়াল করেন এটা আগের পজিশন থেকে সরে এতটুকু আসছে না, খেয়াল করেন আগের পজিশন থেকে সরলো, আগের এইচটা এখন সরে গেছে, খেয়াল করলে দেখবেন যে এইচ যেটা আছে আমাদের, হ্যাঁ, এইচ, এই এইচ আগে ছিল এই বরাবর, এখন এইচটা চলে আসছে এই বরাবর, দেখছেন এই বরাবর চলে আসছে না, তাহলে এই বরাবর যে চলে আসলো, তাহলে এই যে এইচ নতুন একটা এইচ আসলো না, এইচ প্রাইম, কিন্তু আমাদের যে ভি খেয়াল করে দেখবেন এই যে ভি সে কিন্তু এই যে আগের জায়গাতেই আছে, পৃষ্ঠা খোলার মতো করে চিন্তা করবেন আর কি, এই যে ভি কিন্তু আগের মতোই আছে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভি প্রাইম আর ভি কি অবস্থায় আছে, সেম অবস্থায় আছে, কিন্তু এইচ প্রাইম যেটা সেটা আগের পজিশন থেকে সরে গেছে, এখন আগে এইটা ছিল এইচ, সেখান থেকে কত ডিগ্রি সরে গেছে 60 ডিগ্রি, তাহলে এইচ এর যদি এদিক বরাবর উপাংশটা চিন্তা করো তাহলে এইভাবে লেখা যায় না, এইচ কস 60 ডিগ্রি, আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারতেছি ছবিটা থেকে। এখন এখান থেকেই হচ্ছে আমাদের আসতেছে তাহলে ভি প্রাইম বাই এইচ প্রাইম যদি নেই আমরা, তাহলে আসবে কত, ভি বাই এইচ, তারপর আসবে হচ্ছে এই যে 1 বাই কস 60 ডিগ্রি। এখন মনে আছে নিশ্চয়ই যে ভি বাই ভি প্রাইম বাই এইচ প্রাইম এটাই তো আমাদের ডেল্টা বিনতি, ট্যান ডেল্টা প্রাইম, ভি বাই এইচ এটাকে লেখা যাবে কত, ট্যান ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে কত, কস 60। আমাদেরকে বের করতে বলছে প্রকৃত বিনতির মান কত, মানে ডেল্টার মানটা কত, তাহলে এখান থেকে আমরা সুন্দর একটা ইকুয়েশন পেয়ে যাই, টেন ডেল্টা ইকুয়াল টু ট্যান ডেল্টা প্রাইম কস 60 ডিগ্রি, এখানে ডেল্টা প্রাইম মানে কত ডিগ্রি, ডেল্টা প্রাইম মানে 45 ডিগ্রি, এটা যদি বসায় দেন তাহলে এখান থেকেই আপনি সরাসরি আনসারটা হচ্ছে পেয়ে যাবেন। ওকে ভাইয়া, আশা করি হচ্ছে বুঝতে পারতেছি, এই ফর্মুলাটা আপনারা সরাসরি মেমোরি করে রাখতে পারেন আর কি, আপনাদের অনেক সময় হচ্ছে পরীক্ষায় খুব ভালো কাজে দিবে আশা করি। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট আর কি, যেটা সেটা হচ্ছে ফ্যারাডের ফর্মুলা। তো এই যে ফ্যারাডের ফর্মুলাতে যদি আমরা একটু খেয়াল করি, আচ্ছা তো ফ্যারাডের মেইন ব্যাপারটা আসলে খুবই সিম্পল, সেটা হচ্ছে আমাদের এক্ষেত্রে যদি মনে করেন কোনো একটা আপনি চুম্বককে হচ্ছে আপনি একটা বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে আনা নেওয়া করেন, তাহলে কি হয় সেই বদ্ধ কুণ্ডলীতে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, সেই আবিষ্ট তড়িৎচালক শক্তির মানটা জানি আমরা, ইকুয়ালস টু মাইনাস ডি ফাই টোটাল
বাই ডিটি, যেটাকে এন ডি ফাই ডিটি বলি। এখানে ডি ফাই বলতে আমরা যখন বুঝাচ্ছি সেটাকে ফাই বলতে আমরা বুঝাচ্ছি প্রতিপাকের জন্য, হ্যাঁ, তাতে এন দিয়ে গুণ করতেছি পাক সংখ্যা দিয়ে, যার কারণে টোটালটা হচ্ছে এখানে বের হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে এখানে একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে যে ফাই ফ্লাক্স এটা বোঝায় হচ্ছে নর্মালি এবি কস থিটা, মানে ওই যে তলের ক্ষেত্রফল বা কুণ্ডলীর ক্ষেত্রফল, আর সাথে যে এরিয়াটা আছে চুম্বক ক্ষেত্র থাকে সেই চুম্বক ক্ষেত্র, এবং এই থিটাটা হচ্ছে আসলে মূলত এরিয়া ভেক্টর এবং বি এর মধ্যকার অ্যাঙ্গেল। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মূলত দুইটা ফর্মুলা, মেইন দুইটা ফর্মুলা। আচ্ছা, এখান থেকে সুন্দর একটা প্রবলেম আছে, এটা খুবই নাইস একটা প্রবলেম। তো এই প্রবলেমটাতে কি বলা হয়েছে খেয়াল করেন, আমরা অনেক রকম ভাবে আসলে চুম্বক ফ্লাক্সের এই যে আবিষ্টটা করতে পারি, কি কিভাবে করতে পারি খেয়াল করেন তো। আমরা এখানে যদি এরিয়া চেঞ্জ করি তাহলে ফ্লাক্স চেঞ্জ হয়, আমরা যদি বি চেঞ্জ করি ফ্লাক্স চেঞ্জ হয়, থিটা চেঞ্জ করি ফ্লাক্স চেঞ্জ হয়, যে কোনো ভাবেই ফ্লাক্স চেঞ্জ করতে পারলে ইএমএফ ইনডিউসড হবে। তাইলে এখানে এই তিনটা উপায়ের যে কোনোটাই হইতে পারে, আমাদের এখানে কোনটা দেওয়া হয়েছে খেয়াল করেন। এখানে বলা হয়েছে যে একটা একটা আয়তাকার কুণ্ডলীর প্রস্থ দেওয়া আছে 2 মিটার, মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা দেওয়া হয়েছে 2 মিটার। আমরা যদি খেয়াল করি এই দূরত্বটা দেওয়া হয়েছে 2 মিটার, মনে করো এটাকে এল ইকুয়াল টু লিখলাম হচ্ছে 2 মিটার, রোধটা হচ্ছে 3 ওহম, আমাদেরকে বলছে চুত্তে কুণ্ডলীটিকে একটি 1 টেসলা সুষম মানের, তার মানে এই যে বি এর মান 1 টেসলা এটা ফিক্সড সুষম কনস্ট্যান্ট। আচ্ছা, কুণ্ডলীটির একটা বাহু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হচ্ছে, একটা বাহু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হচ্ছে, তড়িৎ প্রবাহের মান কি করো নির্ণয় করো। এখন এটা গতিশীল হলে হচ্ছেটা কি আসলে একটু খেয়াল করে দেখেন, যখন আপনি এই যে বাহুটা, এই যে বাহুটাকে টান দিচ্ছেন, 3 বাহু আটকায় আছে আরেক বাহুকে টান দিচ্ছেন, বলেন তো আসলে কন্টিনিউসলি কি হয় বলেন তো। এই যে আমি যদি এই দূরত্বটাকে চিন্তা করি, এই দূরত্বটাকে চিন্তা করি এক্স দূরত্ব, তাহলে বলেন তো আপনি যখন এটাকে ভি বেগে সে স্পিডে সরতে থাকবে, এক্স এর মান ক্রমাগত বাড়তে থাকবে, বাড়তে থাকলে এই যে এরিয়াটা, হ্যাঁ এরিয়া বলতে কোন এরিয়া, চুম্বক ক্ষেত্র দ্বারা আবদ্ধ এরিয়া, সেই আবদ্ধ এরিয়ার মান কিন্তু কি হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে, অর্থাৎ কুণ্ডলীটার ক্ষেত্রফল আস্তে আস্তে বাড়তেছে। তাই কুণ্ডলীটার ক্ষেত্রফল আস্তে আস্তে বাড়ার কারণে এক্স এর মান বাড়তেছে, কুণ্ডলীটার ক্ষেত্রফল বাড়তেছে, কুণ্ডলীটার ক্ষেত্রফল বাড়তেছে মানে ফ্লাক্স বাড়তেছে, আর ফ্লাক্স বাড়তেছে মানে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, আর যখনই ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে তখনই সেখানে ইএমএফ ইনডিউসড হচ্ছে, আর ইএমএফ ইনডিউসড হওয়ার কারণেই সেখানে কি করবে কারেন্ট ফ্লো করবে। এটাই হচ্ছে আমাদের মেইন থিম। ওকে, সো এবার যদি হচ্ছে আমরা একটু দেখি, এবার যদি আমরা একটু দেখি মেইনলি, তাহলে দেখো এখানে আমাদের ইএমএফ এর যে ব্যাপারটা, ইএমএফ এর ফর্মুলাটা কি, মাইনাস এখানে কয়টা কুণ্ডলী, একটা, সো আমাদের জাস্ট ডি ফাই ডিটি লিখলেই হবে। এখন ডি ডিটি অফ, মনে আছে নিশ্চয়ই ফাই মানে কি এবি, কস থিটা, কস থিটা, এখন থিটাটা কত হবে এরিয়া ভেক্টর আর বি ভেক্টর, খেয়াল করো তো এই যে কারেন্টটা যাচ্ছে, খেয়াল করলে দেখবে যে কারেন্টটা কিভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, হ্যাঁ কারেন্টটা এভাবে যাচ্ছে, কারেন্টটা যাচ্ছে হচ্ছে আমাদের কিভাবে, এই যে, তো এই যে কারেন্টটা যেদিকে যাচ্ছে কারেন্টের সাথে, তাহলে এই যে আমাদের এরিয়া ভেক্টর যেটা তার উপর লম্ব, তাহলে এই যে এরিয়া ভেক্টর যেদিকে, বিটাও কোন দিকে, সেই দিকে, তার মানে এখানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, সিম্পলি 0 ডিগ্রি অর 180 ডিগ্রি, যেটাই ধরো আসলে এটা কত আসবে, ওই 1ই আসবে, মেইন ব্যাপারটা যেটা। তো এখানে এরপরে যেটা সেটা হচ্ছে, হ্যাঁ, এবং আমরা যদি এখানে খেয়াল করি, এই যে বেসিক্যালি এই যে আমরা যদি দেখি এখানে কারেন্টটা যাচ্ছে হচ্ছে আমাদের এভাবে করে, কারেন্টটা যাচ্ছে এভাবে করে, যেটা আসলে মূলত হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এই ক্ষেত্রে আমাদের এরিয়া ভেক্টর কোন দিকে আসবে, এরিয়া ভেক্টর আসবে তার উপর ঠিক উপরের দিকে। ওকে, সো আমাদের এখানে আসবে আসলে কত, কস 0 ডিগ্রি না, সরি এখানে আসবে হচ্ছে কস 180 ডিগ্রি, এরিয়া ভেক্টর আর বি ভেক্টরের মধ্যকার অ্যাঙ্গেলটা। ওকে, সো এখন কস 180 ডিগ্রি এর ভ্যালুটা কত, -1, সো মাইনাসে মাইনাসে মিলে কত হয়ে যাবে প্লাস ডি ডিটি এবি। এবার খেয়াল করি এবি মানে কি, এবি মানে যদি তুমি খেয়াল করো এরিয়া, হ্যাঁ এখানে বিটা তো আমাদের কি বলতো, বিটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র, এরিয়াটা মানে হচ্ছে যে কুণ্ডলী তলের ক্ষেত্রফল, তাহলে কুণ্ডলীর ক্ষেত্রফল এদিকে হচ্ছে এক্স, এদিকে হচ্ছে কত এল, তাহলে আসবে হচ্ছে এল এক্স সাথে হচ্ছে বি। এখন বলতে এল আর বি এটা তো কনস্ট্যান্ট, এটা কি চেঞ্জ হচ্ছে,
চেঞ্জ হচ্ছে কি এক্স, তার মানে এল আর বি এরা কিন্তু বের হয়ে চলে আসবে, জাস্ট থাকবে কে এক্স। বুঝতে পারতেছি ভাইয়া? তাহলে এখানে দেখো বিএল ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি মানে কি এক্স এর পরিবর্তনের হার, এই যে এক্স কত দ্রুত যাবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, স্পিড, বেগের উপর ডিপেন্ড করবে। তাহলে সিম্পলি এখানে লিখে দিতে পারবা বিএল ভি। দেখো তোমাকে বি এর মান দেওয়া আছে, তোমাকে এই যে এল এর মান দেওয়া আছে, তোমাকে বেগের মান দেওয়া আছে, সিম্পলি এটা লিখে দিলেই তুমি ই এর মানটা পেয়ে যাবা। তোমাকে বের করতে বলছে কারেন্টের মান কত, তো কারেন্টের মান তো সিম্পল, আই ইকুয়ালস টু কত, ই বাই আর। এটা করলেই মানে যে বিএলভি ডিভাইডেড বাই আর করলেই তুমি হচ্ছে পেয়ে যাবা। মোদ্দা কথা হচ্ছে এখানে কুণ্ডলী তলের ক্ষেত্রফলটা চেঞ্জ হচ্ছে, যার কারণে ইএমএফ ইন্ডিউসড হচ্ছে, যার কারণে হচ্ছে আমরা সে অনুযায়ী এটা চেঞ্জ করতেছি। ওকে, এরিয়া ভেক্টর আর বি ভেক্টর এখানে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে উপরের দিকে সেজন্য আর কি। আচ্ছা, তো আমরা একদম লাস্ট দিকে চলে আসছি, আমাদের আর সর্বোচ্চ 5 মিনিট লাগবে। হ্যাঁ, আমাদের আর একদমই সময় নিব না, অনেক সময় নিয়ে ফেলছি। তো এখানে দেখি আমরা একটু স্বকীয় আবেশ, স্বকীয় আবেশের মেইন ব্যাপারটা কি যে আমাদের এই কুণ্ডলীর মধ্যে যখন আমরা কারেন্টটা ফ্লো করি, কারেন্টটা কিন্তু হুট করে একটা স্টেডি ফ্লোতে যায় না, কি করে কারেন্টটা একটু চেঞ্জ হয়। কারেন্টটা মনে করো সাপোজ খুবই অল্প সময়ের জন্য সেটার মধ্যে যে মনে করো জিরো থেকে শুরু করে একটা সার্টেন স্টেডি ভ্যালুতে যায়, এই সময় তার মধ্যে কি হয় ফ্লাক্সের আবিষ্ট হয়, কারণ তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে, ফ্লাক্সের আবিষ্ণ ঘটে। সো এইখান থেকে এই ফর্মুলাগুলো ফাই টোটাল ইকোস টু এন ফাই ইকোস টু এল আই, ই ইকোস টু হচ্ছে যে এল এল ডি আই ডিটি, আর এখানে বৃত্তাকার কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্কের হচ্ছে ফর্মুলাটা দেওয়া আছে, এটা আপনারা একটু দেখে রাখেন। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবো, এখানে যে এন আর এল লিখতেছি এখানে কিন্তু সবগুলো নিজের, তার মানে এখানে এটা যদি মনে করো ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, মানে প্রত্যেকটাই নিজের আর কি, এটা আমরা মাথায় রাখবো। এরপর যেটা দেখবো পারস্পরিক আবেশ, পারস্পরিক আবেশ কি একজনের প্রভাবে আরেকজনের উপর, একজনের প্রভাবে আরেকজনের আবেশ। এখানে ব্যাপারটা যেটা হয় যে প্রথম জনের প্রভাবে, প্রথম জনের কারেন্ট চেঞ্জ হলে দ্বিতীয় জনের আবেশ ঘটে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা কেমন, এই ক্ষেত্রে ফর্মুলাটা যেটা মনে করো আমরা এতে কারেন্ট চেঞ্জ করতেছি, বিতে সে আমাদের সেটা আবিষ্ট হচ্ছে, বা এখানে এই যে আমরা ওয়ানে কারেন্ট চেঞ্জ করতেছি, টুতে আবিষ্ট হচ্ছে, তাহলে যে ওয়ানে কারেন্ট চেঞ্জ করতেছি এন ওয়ান, তারপর হচ্ছে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের টুতে আবিষ্ট হচ্ছে, তাহলে এন টু ফাই টু ইকুয়াল টু হবে এম, কিন্তু কারেন্টটা কার বলতো, কারেন্টটা হচ্ছে ওয়ানের, এ কারণে কারেন্টটা হবে ওয়ানের। আর যে এমটা, এমটা আসলে নর্মাল অনেক সময় এম লেখা হয়, এটাকে এম ওয়ান টু এম টু ওয়ান আসলে একই, মানে এক আর দুইয়ের পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলা হয় এটাকে, এটা আমরা মাথায় রাখবো। এটার উপর বেসিস করেই আমাদের এখন এই প্রবলেমটা, এই প্রবলেমটা একবার চুয়েটে আসছিল, তো এটাই মোটামুটি আমাদের শেষ প্রবলেম বলা যেতে পারে। তো এখানে একটু খেয়াল করি, আচ্ছা তো খেয়াল করেন এখানে প্রবলেমটা কি, প্রবলেমটাতে যদি আপনি তাকান কি কি দেওয়া আছে, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান, এ আর বি দুইটা কুণ্ডলী রাখা হয়েছে, এদের পাক সংখ্যা যথাক্রমে এত এত, এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করা হয়েছে, আর যার কারণে এ আর বি দুইজনের মধ্যে ফ্লাক্স উৎপন্ন হয়েছে। তার মানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এ হচ্ছে আমাদের প্রাইমারি কুণ্ডলী, আর এটার সাথে হচ্ছে এভাবে করে বি লাগানো আছে। ওকে, সো এতে হচ্ছে মেইনলি কারেন্টটা ফ্লো করতেছে। তাহলে আমাদের প্রথমে জানতে চাইছে এর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত। প্রথম কথা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে প্রত্যেকেরটাই নিজের হবে, তার মানে এন এ ফাই এ এল এ আই এ পুরাটাই নিজের, কারণ ওরই কারেন্ট, ওরই পাক সংখ্যা, ওরই সবকিছু। তাহলে এখান থেকে জাস্ট আপনি এল এ এর মানটা কি করে ফেলবেন, বের করে ফেলবেন, মানটা বের করে ফেললে দেখবেন চলে আসবে 0.024 হেনরি। এবার আসেন নেক্সট বি, বি যেটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা ছিল প্রথমটা। এবার হচ্ছে খ নাম্বার যেটা, খ সেটা কি বলছে, এ আর বি এর পারস্পরিক আবেশ গুণাঙ্ক নির্ণয় করো, তার মানে এ এর কারেন্টের কারণে বিতে ফ্লাক্স আবিষ্ট হচ্ছে। তাহলে ফ্লাক্স আবিষ্ট হচ্ছে কোথায়, বিতে, তাহলে বি এর পাক যেখানে আবিষ্ট হবে, বি এর ফ্লাক্স। এমটা কাদের, এমটা হচ্ছে এ আর বি দুইজনের মিলের, কারণ অনেক সময় এ বি লেখা হয়। আইটা কিন্তু কার, আই হচ্ছে এ এর কারেন্ট, কারণ বিতে কোনো কারেন্ট নাই, এ এর কারেন্টের কারণেই বিতে আবিষ্ট হয়েছে, এখানে আই এ। খেয়াল করলে দেখবেন এখানে এ এর মধ্য দিয়ে এত তড়িৎ প্রবাহিত হয়, এই যে এইটা হচ্ছে আমাদের ফ্লাক্স অফ এ, আর এইটা হচ্ছে আমাদের ফ্লাক্স অফ বি। সো এখান থেকে আপনি ইজিলি এম এ বি এর মানটা বের করতে পারবেন, যেটা আসবে 0.036 হেনরি। সর্বশেষ আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে আমাদের নাম্বার সি,
এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ যদি 0.2 সেকেন্ডে শূন্যে নিয়ে আসা হয় তাহলে বিতে আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করো। তাহলে এখানে যদি দেখি এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ যদি শূন্যে নিয়ে আসা হয় তাহলে আমরা এর কারেন্ট চেঞ্জ করব, বিতে আবিষ্ট তড়িৎচালক চেঞ্জ হবে। তাহলে যে ইবি কিসের কারণে চেঞ্জ হবে? ওই যে মিউচুয়াল ইন্ডাকটেন্সের কারণে। তাই এম এ বি ডিআই ডিটি, ডিআই কিন্তু আইটা কার? এর কারেন্ট ডিআই ডিটি। মানটা বসাই দেন 0.036 আই কারেন্ট, 0.2 সেকেন্ডে শূন্যে চলে যাবে। কত থেকে বলেন তো? আগে ছিল কত আমাদের কারেন্টটা? আগে ছিল হচ্ছে 1.5 এম্পিয়ার। তাহলে উপরে আসবে 1.5 মাইনাস শূন্য। এখান থেকে আপনি ইজিলি হচ্ছে ভ্যালুটা বের হয়ে যাবে 0.27 ভোল্ট। আশা করি সবাই মূল ব্যাপারটা বুঝতে পারছি। ওকে ভাইয়া, এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার হচ্ছে হচ্ছে বেসিক ব্যাপার। তো আমরা অনেক সময় নিয়ে ফেলছি, আর সময় নিব না। সো আপনারা মোটামুটি যা কিছু দেখানোর দরকার আপনাদেরকে সবকিছুই হচ্ছে দেখানো হয়েছে। সো আশা করি বাসায় গিয়ে আরেকবার একটু আপনারা যদি রিভিশন দিয়ে নেন আপনাদের কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইরা, আজকের মতো ক্লাসে বন্ধু, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।